আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ছোট ভাই আপুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা আমার সাথে কি আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে বা আমার বোর্ড এবং আমাকে কি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন কাইন্ডলি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই আলহামদুলিল্লাহ আছি, অনেকদিন পরে আপনাদের সাথে আবার যুক্ত হলাম। আপনাদের চাহিদার পরিপ্রেক্ষিতে আজকে আমরা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা ক্লাস থেকে এসেছি। আজকে আমাদের ফিজিক্স বিবর্ধন কোর্স ক্লাস 8 নম্বর ক্লাসটি আজকে হতে যাচ্ছে, তো ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আমরা শুরু করি। তো ভাইয়া শুরুতেই দেখতে পাচ্ছেন যে ভাইয়া বোর্ডের মধ্যে অনেক কিছু লিখে রাখছি, তো অনেক কিছু না, সামান্য কিছুই লিখে রাখছি। আমার মনে হলো যে এগুলো নৈবিত্তিকের জন্য আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তাছাড়া আমি হচ্ছে যে কয়েকটা কোশ্চেন ব্যাংকের একটু নৈবিত্তিকগুলো দেখলাম, ভার্সিটি প্রশ্ন ব্যাংক, ইভেন মেডিকেলেরও একটু করে দেখলাম। তো সেখান থেকে যা দেখলাম যে এই জিনিসগুলো থেকে কিছু কিছু জিনিস আসে, সেই জন্য হচ্ছে আমি এই জিনিসগুলো একটু করে বলে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? তো নিউটনীয় বলবিদ্যা মানে হচ্ছে নিউটন আপনার আমাদেরকে যেই সকল থিওরি দিয়ে গেছেন সেগুলোর নিয়ে আমাদের আলোকপাত হবে। তো এটার জন্যই হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা মেনলি বলা। তো প্রথম ঘটনা হচ্ছে যে, আচ্ছা একটু, আচ্ছা প্রথম ঘটনা হচ্ছে যে বল, আমরা কি জানি কোনো একটা বস্তু থাকলে এবং বস্তুর উপর যদি আমি ফোর্স না দিই তাহলে হচ্ছে বস্তুটার কি হবে না, সরণ হবে না। ফোর্স না দিলে তো সরণ হবে না, আর সরণ না হলে তার কি ত্বরণ হবে না। কারণ ত্বরণ কি? ত্বরণ হচ্ছে যে আপনার সময়ের সাথে যে বেগের পরিবর্তন, সেটা সময়ের সাথে কিসের পরিবর্তন? বেগের পরিবর্তন। মনে করেন সময়ের সাথে বেগের পরিবর্তন, আবার বেগটা কি জিনিস? বেগ হচ্ছে সময়ের সাথে সরণের যে পরিবর্তন সেটাই হচ্ছে আপনার কি, বেগ। তাহলে আমার যদি সরণই না হয় তাহলে আমার বেগ হবে না, আর বেগ না হলে আমার কি হবে না, ত্বরণ হবে না। তার মানে ঘটনাটা যেটা দাঁড়াচ্ছে যে আমাদের বল জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। তো আপনাদের বইতে বল নিয়ে যেখানে যেখানে আলোচনা করেছে সেই জিনিসটাকে আমরা একসাথে বলতে পারি কি, বলবিজ্ঞান বা বলবিদ্যা, ঠিক আছে? তো আমাদের তো অনেক বিজ্ঞানী ছিলেন, অ্যারিস্টটল ছিলেন, প্লেটো ছিলেন, গ্যালিলিও, নিউটন, হ্যামিল্টন, আমি কয়েকজনের নাম লিখে রাখছি। তো ওনারা ছিলেন মেনলি গ্যালিলিও, নিউটন, হ্যামিল্টন, ওনারা ছিলেন হচ্ছে আইনস্টাইনের পূর্ববর্তী যে সকল বিজ্ঞানী ওনারা হচ্ছেন তারা। তো ওনারা যখন হচ্ছে বিভিন্ন থিওরি দিয়ে গেছেন, তো ওনারা বলছেন যে ভর, স্থান, সময় যদি ধ্রুব থাকে, ওনারা যত থিওরি দিয়ে গেছেন সব কিছুতে কী ছিল, ভর, স্থান ও সময় এ তিনটা কী ছিল, ধ্রুব ছিল। এটা একটু মাথায় রাখবেন কষ্ট করে, এবং এই তিনটার উপর ডিপেন্ড করেই ওনারা হচ্ছে সকল ধরনের থিওরি দিয়ে গেছেন। তো ওনারা একই সাথে আবার এটাও চিন্তা করছিলেন যে গতি ও স্থিতির উপর এই বলটা কোনোভাবেই নির্ভর করবে না, মানে কোনো একটা বস্তুর উপর যে ফোর্স আছে সেটা কখনোই বস্তুটা স্থির অবস্থায় আছে নাকি গতিশীল অবস্থায় আছে এগুলোর উপর কিছুর উপরই নির্ভর করতো না, মানে টোটালি অনির্ভরশীল। তো এই ভর, স্থান, সময়কে ধ্রুব ধরে এবং গতি বা স্থিতির উপর অনির্ভরশীল ধরে তারা যেই সকল মানে বল নিয়ে আলোচনা করে গেছেন সেটাকেই আমরা কী বলতেছি, নিউটনিয়ান বলবিদ্যা। আচ্ছা, তো এখন একটা জিনিস মাথায় রাখবেন যে বলবিদ্যা নিয়ে এর আগের বিজ্ঞানীরা খুব কিছু বলেন নাই। প্রথম বৈজ্ঞানিক ধারণা দিয়েছেন বলবিদ্যা নিয়ে আমাদের বিজ্ঞানী গ্যালিলিও, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখবেন সবাই, নৈবিত্তিকের জন্য খুবই ইম্পর্টেন্ট যে বলবিদ্যা বা বলবিজ্ঞান নিয়ে সর্বপ্রথম যে বৈজ্ঞানিক ধারণাটা আসছে বা বল নিয়ে সর্বপ্রথম যে বৈজ্ঞানিক ধারণাটা আসছে সেটা আসছে কার কাছ থেকে, গ্যালিলিওর থেকে। তো এখন ঘটনা হচ্ছে গ্যালিলিও বৈজ্ঞানিক ধারণা দিয়েছেন কিন্তু জিনিসটাকে সূত্র অনুসারে এবং সূত্র দিয়ে বা প্রুফ করে সঠিক বৈজ্ঞানিক ধারণা যেটা আসছে আমাদের কাছে সেটা আসছে হচ্ছে নিউটনের কাছ থেকে। নিউটনের যে আমরা গতিসূত্র জানি, তিনটা সূত্র জানি, সেটা নিয়ে আজকে ইনশাআল্লাহ কথা হবে। তো নিউটনের গতিসূত্র নিয়ে, গতিসূত্র থেকে আমরা এই সঠিক বৈজ্ঞানিক ধারণাটা জানতে পারি বলবিদ্যা নিয়ে। আচ্ছা, আর হচ্ছে যে নিউটন সর্বপ্রথম পরিপূর্ণভাবে যে এই বৈজ্ঞানিক ধারণাটা আমাদেরকে দিয়েছেন বল নিয়ে, সেটা কোন বলের মাধ্যমে দিয়েছেন বা কোন সূত্রের মাধ্যমে দিয়েছেন, এটা হচ্ছে নিউটনের মহাকর্ষীয় বল বা মহাকর্ষীয় সূত্র থেকে আমরা জানি, ঠিক আছে? ক্লাস 9-এ আপনারা নিউটনের মহাকর্ষীয় সূত্রটা পড়েছিলেন। তো ওই সূত্র থেকে হচ্ছে প্রথম হচ্ছে নিউটন আপনার হচ্ছে বল নিয়ে একটা পরিপূর্ণ ধারণা দিয়েছেন। তো এই ছিল মোটামুটি আমার এই জায়গার কথাবার্তা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ও আচ্ছা, আরেকটা জিনিস বাদ পড়ে গেছে,
নিউটনের এই যে বলবিদ্যার থিওরি বা নিউটনের যে যে গতিসূত্র, এটা ততক্ষণ পর্যন্ত খাটবে যতক্ষণ পর্যন্ত আপনার বেগ খুবই কম। আচ্ছা ভাইয়া, কিসের বেজে আপনি বেগ কম বলতেছেন? মনে করেন আলোর বেগ। আলোর বেগ কত? আলোর বেগ হচ্ছে 3×10⁸ মিটার পার সেকেন্ড ইনভার্স 1, ঠিক আছে? তো এখন দেখেন, এটা কিন্তু অনেক বড় একটা বেগ, 10-এর পরে কিন্তু অনেকগুলো শূন্য আসবে, ঠিক আছে? তো একটা জিনিস, যে আমাদের নর্মাল বেগ কত হয়? আমাদের নর্মাল বেগ হয় 25 মিটার পার সেকেন্ড, ধরলাম যে 1000 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা আপনার কাছে অনেক বেশি মনে হতে পারে, কিন্তু এটার তুলনায় কিন্তু এটা খুবই ছোট। তো এরকম যখন ছোট ছোট বেগ বা বাস্তব যে বেগগুলো আছে সেগুলো নিয়ে আমরা যখন হচ্ছে যে আলোচনা করব বা বেগটা যখন কম থাকবে, তখন হচ্ছে নিউটনীয় বলবিদ্যা ইউজ করলে আমার কোনো সমস্যা নাই বা নিউটনের গতিসূত্র ইউজ করলে সমস্যা নেই। কিন্তু যখনই আমার বেগটা এই আলোর বেগের কাছাকাছি হবে, বা আমি বললাম যে আলোর বেগের অর্ধেক, আলোর বেগের অর্ধেক মানেও কিন্তু অনেক বেশি, বা আমি বললাম যে আলোর বেগে 0.1%, ঠিক আছে, সেটা বললেও কিন্তু অনেক বেশি। তো আলোর বেগের কাছাকাছি বেগ নিয়ে যখন আমি হিসাব করতে যাব, তখন হচ্ছে যে আমি আর নিউটনের এই গতিসূত্র নিয়ে কাজ করতে পারবো না। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার আপেক্ষিক তত্ত্বীয় বলবিদ্যা নিয়ে আলোচনা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমি নিউটনীয় বলবিদ্যা নিয়ে আলোচনা করলে হবে না। তখন হচ্ছে আমাকে আপেক্ষিক তত্ত্বীয় বলবিদ্যার সাহায্য নিয়ে জিনিসগুলো সলভ করতে হবে, এবং সেই থিওরিটা দিয়ে গেছেন হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমার বোর্ডের কথাবার্তা, আশা করি আমার কথাগুলো শোনা যাচ্ছে। আমি একটু দেখি আপনারা কে কে আমার সাথে আছেন, তারপরে আমি হচ্ছে মেন টপিকে ঢুকে যাবো ইনশাআল্লাহ। ভাইয়া তোলার সময় দিয়েন প্লিজ। আচ্ছা ভাইয়া তুলেন, সমস্যা নেই, এগুলো আপনাদের বইয়ের কথাই, তো তুলেন, সমস্যা নেই, তুলে ফেলেন। আশা করছি আমার কথাগুলো আপনাদের কাছে ক্লিয়ার। দেখতে পারছি না কেন, বা দেখতে পারতেছেন না কেন আমি তো ঠিক বলতে পারতেছি না, আপনারা অন্য কেউ যদি না দেখতে পারেন আমাকে একটু জানাবেন। একাধিক মানুষের যদি সমস্যা হয় তাহলে হয়তো বা এখানে কোনো সমস্যা থাকতে পারে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ সবাই এই সাত সকালে উঠে আমার সাথে উপস্থিত হয়েছেন। আচ্ছা, তো আশা করি তোলার যথেষ্ট সময় পেয়ে গেছেন আপনারা। এই জিনিসগুলো বইয়ের মধ্যে আছে, একটু নিজেরা একটু কষ্ট করে পড়ে নেবেন বা নিজেরা একটু কষ্ট করে বের করে নেবেন, ঠিক আছে? তো ভাইয়া আস্তে আস্তে মুছে দিই, হ্যাঁ। ও আচ্ছা, আমার নাম লেখা ছিল এখানে, আমার নাম হচ্ছে মোহাম্মদ তারেক মাহমুদ, যারা নতুন আসছেন তাদের জন্য মুছে দিলাম, হ্যাঁ। এই জিনিসগুলো বইয়ের মধ্যে আছে, আপনারা একটু লাইন টু লাইন পড়বেন, লাইন টু লাইন পড়লে জিনিসগুলো পেয়ে যাবেন। এগুলো হচ্ছে, মনে করেন আমাদের বইয়ের মধ্যে প্রথমে কোন জিনিসগুলো আছে, আমাদের বইয়ের মধ্যে প্রথমে হচ্ছে আপনার চার ধরনের মৌলিক বল আছে, তারপরে এই জিনিসগুলো নিয়ে হালকা পাতলা ধারণা দেওয়া আছে। তো আমরা জিনিসগুলোকে কেন জানি ইগনোর করি, ঠিক আছে? মানে আমাদেরকে টিচাররাও বলে যে নিজেরা পড়ে নিও বা বেশি সহজ হয়তো বা, সেই জন্য হয়তো বা সবাই বলে যে নিজেরা পড়ে নিও বা এটা পড়ানোর দরকার নাই, এটা কী বুঝাবো, ঠিক আছে? হ্যাঁ, কথা সত্য যে এখানে বুঝার জিনিস অনেক বেশি, কিন্তু আমরা এই জিনিসগুলোকে একটু কম বুঝাই। কারণ হচ্ছে যে এখানকার বোঝানোর যে ডেপথ, সেটা যদি শুরু করি, যেমন ধরেন আমি হচ্ছে যে মৌলিক বল, চারটা মৌলিক বল নিয়ে যদি আলোচনা করি, আপনাদের চারটা মৌলিক বলের উপর কিন্তু চারটা চ্যাপ্টার থাকার কথা, ঠিক আছে? যেমন ধরুন প্রথম মৌলিক বলটা কি, মহাকর্ষ বল। তো এই মহাকর্ষ বল নিয়ে কিন্তু আপনাদের মনে হয় চ্যাপ্টার 6 একটা আছে। তারপরে মনে করেন তারপরে কি, তাড়িৎচুম্বক বল, সেটা নিয়ে আপনি সেকেন্ড ইয়ারে চ্যাপ্টার পাবেন। তারপরে মনে করেন যে আপনার কী আছে, দুর্বল ও সবল নিউক্লিয় বল, এগুলো নিয়ে খুব বেশি আলোচনা করা নাই আপনাদের বইতে, তবে এগুলো নিয়ে ফিউচারে যখন আপনারা পড়াশোনা করবেন, কেউ যদি নিউক্লিয়ার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই টপিকগুলো পেয়ে যাবেন। তো এগুলো হচ্ছে অনেক উপরের লেভেলের টপিক, কিন্তু এগুলো বাদ দেওয়া যাবে না। কারণ আমি ভাইয়া কোশ্চেন ব্যাংক ঘেটে দেখলাম যে এগুলো থেকে হিউজ কোশ্চেন্স আসে, ঠিক আছে? হিউজ কোশ্চেন্স আসে, একটু মুখস্থ নির্ভর করা, কিন্তু একটু বুঝতেও হবে, ঠিক আছে? তো আমরা ইনশাআল্লাহ আজকে শর্ট আউট করার চেষ্টা করি কীভাবে এই জিনিসগুলো আমরা বুঝবো। আসলে ভাইয়া কোনো কিছু বাদ দিতে চাচ্ছি না ইনশাআল্লাহ, ভাইয়া সব কিছু বলে যাব যাতে আপনাদের কারো কোথাও সমস্যা না হয়, ঠিক আছে? তো শুরু করতেছি, হ্যাঁ, দেখি আছেন কি না। জি, আজকে কি ফার্স্ট ক্লাস এই চ্যাপ্টারে? হ্যাঁ ভাইয়া, আজকে এই চ্যাপ্টার ফার্স্ট ক্লাস। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাকে একটা জিনিস সবাই বলেন, যে একটা বস্তু গতিশীল অবস্থায় আছে, মনে করেন তার একটা বেগ আছে ভি, ঠিক আছে, আর একটা বস্তু স্থির আছে, তো সে কি, মানে যে স্থির আছে সে কি চায় গতিশীল হয়ে যেতে, মানে সে অটোমেটিক্যালি গতিশীল হয়ে যেতে চায়? এরকম তো কোনো ঘটনা নাই। অথবা যে গতিশীল আছে সে কিন্তু চায় না যে অটোমেটিক্যালি স্থির হইতে। প্রত্যেকটা বস্তুরই কি আছে, মানে স্বাভাবিক অবস্থা বা সে যে অবস্থায় আছে সেই অবস্থা ধরে রাখার একটা ইচ্ছা পোষণ করে সবাই। যেমন ধরুন সকালে সবাই ঘুমের থেকে উঠেন, তো ঘুমের থেকে উঠলে আপনার কি মনে হয়, আপনার মনে হয় যে আরেকটু ঘুমাই, মানে হচ্ছে আপনিও সকালে কি চিন্তা করতেছেন যে হ্যাঁ আমি আমার ঘুমের অবস্থাটা ধরে রাখি আরও কিছুক্ষণ যতটা পারা যায়, ঠিক আছে? কিন্তু যদি সকালে জোরপূর্বক উঠতে হয় তখন
কে নিজেকে নিজে একটা ফোর্স করেন, ফোর্স করে নিজে থেকে বাহির, মানে এটা হচ্ছে বাহ্যিক ফোর্স, যে আমার ইচ্ছা করতেছে না কিন্তু আমাকে জোরপূর্বক উঠতে হবে, সেজন্য একটা ফোর্স দিয়ে আপনি উঠে আসতেছেন। তো পদার্থের বেলা জিনিসটা সেম, পদার্থও তার অবস্থা চেঞ্জ করতে চায় না। যে স্থির অবস্থায় আছে সে চিরকাল স্থির থাকতে চায়, আর যে গতিশীল অবস্থায় আছে সে চিরকাল গতিশীল অবস্থায় থাকতে চায়। কিন্তু আমরা যদি বাহির থেকে ফোর্স দেই, সেক্ষেত্রে সে কী করে, আপনার তার স্থির অবস্থা চেঞ্জ করতে বাধ্য হয় বা গতিশীল হতে বাধ্য হয়, অথবা হচ্ছে গতির পরিবর্তন করতে বাধ্য হয়। এই যে পদার্থের যে স্বাভাবিক অবস্থা ধরে রাখার একটা ইচ্ছা বা স্বাভাবিক অবস্থা ধরে রাখার একটা ক্ষমতা, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা কী বলতেছি, জড়তা। ঠিক আছে, যখন হচ্ছে বস্তুটা স্থির ছিল তখন তার ক্ষেত্রে জিনিসটা হয়তো কি স্থির জড়তা, স্থিতি জড়তা বা স্থির জড়তা, ঠিক আছে, একটা কিছু নাম বলবেন এটা। আর যখন হচ্ছে সে গতিশীল ছিল তখন তার বেলায় যেই জড়তা ছিল সেটা হচ্ছে গতি জড়তা। ঠিক আছে, তো আপনাদের বইতে এগুলো নিয়ে খুব বেশি আলোচনা নাই, তারপরে জিনিসগুলো জেনে রাখা ইম্পর্টেন্ট, জিনিসগুলো নিয়ে অনেক অনেক কাজ আছে। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি জড়তার ব্যাপারটা আমাদের একটু হলেও ক্লিয়ার হয়েছে। আজকের পড়াগুলো খুবই সহজ সহজ, আমি জানি না কেন আপনাদের নিউটনীয় বলবিদ্যা কঠিন লাগে, হয়তো বা জড়তার ভ্রামকের কারণে। ইনশাল্লাহ ভাইয়া চেষ্টা করব যাতে সব থেকে সহজভাবে আপনাদেরকে বোঝানো যায়। ঠিক আছে, তো আমরা প্রথমেই জানবো যেটা, সেটা হচ্ছে বলের সংজ্ঞা। ঠিক আছে, তাহলে বল কি, এতক্ষণে আমরা কিছুটা আইডিয়া পেয়ে গেছি সবাই, যে যা একটা স্থির বস্তু, মানে হচ্ছে যার বেগ শূন্য, আর একটা মনে করেন বেগ আছে, হ্যাঁ, যা স্থির বস্তু, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করতে চায়, অর্থাৎ তাকে একটা বেগ দিতে চায়, অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করতে চায়। ভাইয়া গতির পরিবর্তন বলতে কী বুঝাইলাম, গতির পরিবর্তন বলতে এটা বুঝালাম যে এটা মনে করেন বেগ আছে হচ্ছে 10, তো আপনি এটার গতির পরিবর্তন এমন হতে পারে যে এটার বেগ বাড়তেছে, 20 হলো বা 25 হলো বাড়তেছে, অথবা এমন হতে পারে যে এটার বেগ আপনি কমায় ফেললেন। ঠিক আছে, বেগ কমায় কী করলেন, শূন্য করলেন, তার মানে কি আপনি গতির পরিবর্তন করলেন না, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তাকে স্থির করে বা তার গতির পরিবর্তন করতে চায় তাকেই আমরা কী বলবো, বল বলবো। আশা করি বলের সংজ্ঞাটা সবার ক্লিয়ার হয়েছে, বলের সংজ্ঞাটা এইভাবে মাথায় রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বলের সংজ্ঞাটা লাগে। আচ্ছা, বলের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো একটু ভাই বলে দিই। বলের মূলত বৈশিষ্ট্য হচ্ছে চারটা। ঠিক আছে, বলের বৈশিষ্ট্য কয়টা, চারটা। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বল, বল কি, বল হচ্ছে একটা ফোর্স, ভেক্টর রাশি, এটা কি একটা ভেক্টর রাশি, কারণ হচ্ছে একটা নির্দিষ্ট দিকে এটা প্রযুক্ত হয় সবসময়। ঠিক আছে, নির্দিষ্ট দিকে প্রযুক্ত হয় এবং এটার কি থাকে, মান থাকে, তার মানে যার মান আছে এবং দিক আছে তাকে আমরা কি বলি, একটা ভেক্টর রাশি বলি। তার মানে ফোর্স হচ্ছে কি, একটা ভেক্টর রাশি। ঠিক আছে, ফোর্স হচ্ছে একটা ভেক্টর রাশি। আচ্ছা, দুই নম্বর পয়েন্টটা হচ্ছে বল হচ্ছে সবসময় জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। জোড়ায় জোড়ায় ক্রিয়া করে কি ভাই, আপনারা নিউটনের থার্ড ল নিয়ে একটু পরেই পড়াবো, কিন্তু তার আগে আরেকবার বলিনি, আপনারা জানেন কি প্রত্যেকটা ক্রিয়ারই সমান ও বিপরীত কি আছে, প্রতিক্রিয়া আছে। তো প্রত্যেকটা ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, মানে কি, মানে হচ্ছে আমি যদি এদিকে এফ বল দেই অবশ্যই আমি উল্টা দিকে একটা প্রতিক্রিয়া স্বরূপ মাইনাস এফ বল পাবো। ঠিক আছে, তার মানে কি বলটা কি একই সাথে যুগপৎভাবে ক্রিয়ার প্রতিক্রিয়াটা পাচ্ছি একই সাথে, তার মানে কি এটা কি একই সাথে জোড়ায় জোড়ায় ক্রিয়া করতেছে। তো আপনি যদি এখানে দুইটা বল দেন, দুইটা ফোর্স দেন, তো দুইটার জন্য দুইটা ফিডব্যাক পাবেন, তাহলে কি এই বলটার জন্য একটা জোড়া পাইলেন, এই বলটার জন্য একটা জোড়া পাইলেন, তাহলে বল কি জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। ঠিক আছে, জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। এখানে হয়তো বা অনেকেরই মনে হবে যে আরে এত সহজ পড়া, পড়াই কেন, একটু পড়াই, হ্যাঁ পড়াই যাই, তারপর আস্তে আস্তে কঠিনে যাব। আচ্ছা, তারপরে বল হচ্ছে কোনো একটা বস্তুতে ত্বরণের সৃষ্টি করে, ত্বরণের সৃষ্টি করে। আচ্ছা, ঘটনাটা কি ভাইয়া একটু আগেই বললাম যে আপনার আদিবেগ মনে করেন ভেহিকল টু জিরো, স্থির বস্তু, তাকে আপনি করলেন কি 10 মিটার পার সেকেন্ড বেগ দিলেন। ঠিক আছে, মানে বল প্রয়োগে তার হচ্ছে যে বেগের পরিবর্তন হলো বা স্থির অবস্থা থেকে সে একটা গতি লাভ করলো। তাহলে এখন দেখেন এখানে কি তার একটা ত্বরণ হয়েছে না, ত্বরণ বের করার একটা সূত্র জানি না আমরা, এ ইকুয়াল টু কি ভি মাইনাস ইউ বাই টি। আপনাকে যদি বলে যে 5 সেকেন্ডে তার বেগ 0 থেকে 10 মিটার পার সেকেন্ড হয়েছে একটা নির্দিষ্ট বল প্রয়োগের ফলে, তাহলে তার কি ত্বরণ বের হবে না। ত্বরণ কি, ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনটা, সময়ের সাথে বেগের পরিবর্তনের যেই ঘটনাটা সেটা কি ত্বরণ বলতেছে। একটা নির্দিষ্ট সময়ে কি এই বেগের পরিবর্তনটা ঘটছে না, এটা হইতে পারে যে 0.00001 সেকেন্ড, মানে খুবই নগণ্য সময়, কিন্তু হয়েছে কিন্তু। তো তার মানে কি বল প্রয়োগের ফলে বস্তুর কি হবে, ত্বরণের পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে বল ফোর্স ত্বরণ সৃষ্টি করতে পারে, এ অ্যাক্সিলারেশন সৃষ্টি করতে পারে। ঠিক আছে, তারপর আপনার বল হচ্ছে কোনো বস্তুকে বিকৃত করতে পারে, বল কি করতে পারে, বিকৃত করতে পারে। এগুলো আপনাদের বইয়ের কথা, আমি বইয়ের কথাগুলোই বলতেছি, কোনো একটা বস্তুকে বিকৃত করে। ঠিক আছে,
বস্তুকে বিকৃত কিভাবে করে এটা আপনারা জানেন। মনে করেন বোতল, বোতল হাতে পাইলে, একটা খালি বোতল হাতে পেলে আমাদের কি যেন হয়, আমরা হচ্ছে বোতলটাকে হচ্ছে প্রেস করি বা বল প্রয়োগ করি বোতলটার উপর, বোতলটা কি হয় আপনার, বোতলটা হচ্ছে দুমড়িয়ে মুচড়িয়ে যায় না, তার মানে কি বল প্রয়োগের ফলে কি আপনার কোনো একটা বস্তু বিকৃত হতে পারে। তো বলের হচ্ছে মূল বৈশিষ্ট্য হচ্ছে এই চারটা, ঠিক আছে, যে বল একটা ভেক্টর রাশি, বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, বলের ফলে ত্বরণ সৃষ্টি করতে পারে, এবং হচ্ছে যে বল কোনো বস্তুকে বিকৃত করে। তো আমাদের এইখানে মোস্ট ইম্পর্টেন্ট বা হচ্ছে বোঝার জিনিস সামনে আসবে এই দুইটা জিনিস, ঠিক আছে, এই দুইটা জিনিস নিয়ে আমরা অনেক কাজ করবো ইনশাল্লাহ। তো আশা করি বলের ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে আপনাদের। দেখি আপনারা কে কী অবস্থায় আছেন, আমার সাথে কে কে আছেন, কিছুই পারি না, সবই পড়ান, আরে সবই পারেন। একটা কথা বলি, ওই যে আপনারা বলতেছেন যে ভাইয়া এটা সহজ এটা কঠিন, আসলে একটা জিনিস ততক্ষণ কঠিন যতক্ষণ আপনি না পারেন, যখন আপনি জিনিসটা পারবেন না তখন জিনিসটা অটোমেটিক্যালি সহজ হয়ে যাবে, ঠিক আছে, সেটা যতই কঠিন মনে হোক না কেন আরেকজনের কাছে সেটা আপনার কাছে সহজ হয়ে যাবে, কারণ আপনি জিনিসটা পারেন। তো ভাইয়া ইনশাল্লাহ চেষ্টা করবো যাতে আপনারা সবাই সব কিছু পারেন, বা এটা চেষ্টা করতেছি, ঠিক আছে। আচ্ছা, বলের কথা বলতেছি যেহেতু, তো আমরা এখন বলকে ভাগ করব। বল কি? বল হচ্ছে দুই প্রকার। হ্যাঁ, বল কি সেটা আমরা অলরেডি জেনে গেছি, বল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক বল, আরেকটা কি বল, যৌগিক বল, ঠিক আছে। তো মৌলিক বল আপনাদের বইতে মেইনলি মৌলিক বল নিয়ে আলোচনা করা আছে। মৌলিক বল হচ্ছে চারটা, একটা হচ্ছে মহাকর্ষ বল, তারপরে হচ্ছে তাড়িৎচুম্বক বল, ঠিক আছে, তাড়িৎচুম্বক ভাই একটু সংক্ষেপে লিখলাম বল, তারপরে দেওয়া হচ্ছে যে আপনার সবল নিউক্লিয় বল, নিউক্লিয় বল, আর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে। তো এই চার ধরনের মৌলিক বল আপনাদের বইয়ের মধ্যে উল্লেখ করা আছে, এবং আসলেই বল হচ্ছে এই চার ধরনের, ঠিক আছে। তো যৌগিক বল কি, আমরা কিন্তু মৌলিক পদার্থ জানতাম, যে যার মৌলিক পদার্থ কি, যার ভিতরের পদার্থটা একই রকম, আর যৌগিক পদার্থ কি, যে হচ্ছে ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ নিয়ে তৈরি হয়। তার মানে যৌগিক বল কোনগুলো হবে, এই বলগুলোকে যখন মিক্স আপ করবো তখন হচ্ছে যৌগিক বল হবে, ঠিক আছে, যে দুইটা বল একসাথে ক্রিয়া করতেছে কোনো একটা বস্তুর উপর, তার মানে তার সাথে একই সাথে এই দুইটা বল আছে, তাহলে সেখানে যে বলটা হবে সেটা একটা নতুন ধরনের যৌগিক বল হবে, ঠিক আছে। আবার অনেক কিছু হতে পারে। তো যৌগিক বল কী কী কারণে সৃষ্টি হতে পারে সেটা আমি একটু বলে দিই, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের বইয়ের মধ্যে বলা আছে যে এই মৌলিক বলগুলোর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া, মৌলিক বলগুলোর মধ্যে কী কী হয়, ক্রিয়া প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়া বা অন্তঃক্রিয়া, ঠিক আছে। মৌলিক বলগুলোর মধ্যে কী কী হতে পারে, আপনার ক্রিয়া প্রতিক্রিয়া, ঠিক আছে, ক্রিয়া প্রতিক্রিয়া, মিথস্ক্রিয়া বা অন্তঃক্রিয়া, এই তিনটা জিনিস যদি ঘটে এই চারটা বলের মধ্যে কোনো না কোনোভাবে, ঠিক আছে, হতে পারে একজনের ভিতরে ঘটতেছে, তাহলে এই তিনটা জিনিস যদি ঘটে তাহলে আপনি কী পাবেন, একটা যৌগিক বল পাবেন। মানে হচ্ছে এটা একটা প্রসিডিউর বললো, যে আপনি মনে করেন প্রত্যেকটা ক্রিয়ারই কী আছে, সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তার মানে আপনি যে কোনো বলের মধ্যে কী পাবেন, ক্রিয়া প্রতিক্রিয়া পাবেন, ঠিক আছে, সিম্পল কথা কিন্তু, ঠিক আছে। তো এখন দেখেন, আপনি যদি ক্রিয়া প্রতিক্রিয়া পান তাহলে সেটার ফলে আপনি যেটা পাবেন সেটা একটা যৌগিক বল পাবেন। মিথস্ক্রিয়া কী, দুই বা ততোধিক বল যদি একসাথে একটা জায়গায় ক্রিয়াশীল হয়, মনে করেন একটা বস্তু তার উপর মহাকর্ষ বল ক্রিয়াশীল আছে, তার উপর মনে করেন তাড়িৎচুম্বক বল ক্রিয়াশীল আছে, আচ্ছা এগুলো কোনটা কি একটু পরে ভাইয়া বলবো, আপনারা অনেক কিছু জানেন, তারপরে একটু বলে দিব। আচ্ছা একটা ছোট উদাহরণ দিই, ধরেন আপনার একটা আধান আছে, ঠিক আছে, আধান হচ্ছে কিউ, আরেকটা আধান হচ্ছে এটা কিউ ওয়ান, আরেকটা আধান হচ্ছে কিউ টু, ঠিক আছে, আমি তাড়িৎচুম্বক বলের উদাহরণ দিতেছি। এখন দেখেন আধানটা মনে করেন প্রোটন, এটাও মনে করেন প্রোটন, ঠিক আছে, প্রোটনের কি আবার ভর আছে না, প্রোটনের কিন্তু ভর আছে, ভরটা কিন্তু ফিক্সড, আপনারা প্রোটনের ভর কত সেটা একটু আমাকে কমেন্টে জানাবেন। ভরটা মনে করেন আমি ধরলাম এম, তাহলে এটার ভরও কি এম। তো এখন হচ্ছে মহাকর্ষ বলের সূত্রটা কি ছিল, মহাকর্ষ বলের সূত্র ছিল এফ ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার, মধ্যবর্তী দূরত্ব। তো এখন দেখেন এইটার ভর আছে এটারও ভর আছে, তাহলে এদের মধ্যবর্তী একটা দূরত্ব আছে, তার মানে এখান থেকে আমি কি একটা মহাকর্ষ বল পাবো। আবার তাড়িৎচুম্বক বল কি, তাড়িৎচুম্বক বলকে আমরা নির্ণয় করতে পারি কুলম্বর সূত্রের সাহায্যে। কুলম্বর সূত্রটা কী ছিল, এফ ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট ইনটু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার, অর্থাৎ হচ্ছে এই আধানের মান, এই যে আধানের মান কিন্তু ফিক্সড, প্রোটনের আধানের মান কিন্তু ফিক্সড, ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু মাইনাস ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম্ব, এটা কিন্তু প্রোটনের আধান, ঠিক আছে, ভুল হলে বলবেন আমাকে। তো এই আধানগুলোর মান কিন্তু ফিক্সড, তো এই আধানের মান জানেন আপনি, মধ্যবর্তী দূরত্ব জানেন, আর ওয়ান বাই ফোর পাই এপসাইলন নটের মান হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন, এটাকে ক্যালকুলেশন করলে এই মানটা পাবেন। তাহলে দেখেন এখান থেকে আপনি একটা তাড়িৎচুম্বক বল পাবেন না, তার মানে এইখানে যদি আমি আমাকে বলে যে এখানে কী বল আছে বা মোট কত বল আছে, সেক্ষেত্রে কিন্তু আমাকে মহাকর্ষ বল হিসাব করতে হবে, আবার একই সাথে আপনার তাড়িৎচুম্বক বল হিসাব করতে হবে, তাহলে দুইটা বল একসাথে কাজ করতেছে, তার মানে এখানে কি বলের মিথস্ক্রিয়া হয়েছে, ঠিক আছে। আবার মনে করেন অন্তঃক্রিয়া বলতেছে, ঠিক আছে, অন্তঃক্রিয়া কী, মনে করেন পৃথিবী নিলাম, ঠিক আছে, চাঁদ নিলাম,
পৃথিবী, এটা হচ্ছে ওয়ার্ল্ড, চাঁদ, মুন, তারপরে মনে করেন আর আমাকে নিলাম, ঠিক আছে, তারেক, টি। তো এখন দেখেন আমরা বলি কি মহাবিশ্বের প্রতিটি বস্তু কোনো একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এটা আমরা বলছি না, এই যে মহাকর্ষ বলের সূত্র অনুসারে, তাহলে মানে আমার উপর কি ও হচ্ছে আমাকে আকর্ষণ করতেছে, ঠিক আছে, আমিও আবার ওকে আকর্ষণ করতেছি। আবার দেখেন একই সাথে কি চাঁদও আমাকে আকর্ষণ করতেছে, আমিও চাঁদকে আকর্ষণ করতেছি, ঘটনা কিন্তু এরকম, ঠিক আছে। তার মানে আমার উপর যদি মহাকর্ষ বল হিসাব করতে হয় তাহলে আমার চারপাশের সারাউন্ডিংসে যা যা আছে সব কিছুর মহাকর্ষ বল হিসাব করতে হবে। তার মানে কি সকল জায়গায় মহাকর্ষ বলই আছে, কিন্তু সবগুলো মহাকর্ষ বল একসাথে হওয়ার কারণে মনে করেন অনেকগুলো গ্র্যাভিটেশনাল ফোর্স হয়েছে আপনার FG, তো মনে করেন FG1, FG2 সবগুলো যদি আমি যোগ করি তাহলে আমার উপর টোটাল যে মহাকর্ষ বলটা সেটা কিন্তু বের হবে, কথা কি বুঝতে পারছেন? তাহলে সেই ক্ষেত্রে সেখানে কী হয়েছে, অন্তঃক্রিয়া হয়েছে, ঠিক আছে। তা আমার মনে হয় আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আমাদের মৌলিক বল হচ্ছে চারটা, মহাকর্ষ বল, তাড়িতচুম্বক বল, সবল নিউক্লিয় বল ও দুর্বল নিউক্লিয় বল। এই বলগুলোর মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া হয়, মিথস্ক্রিয়া হয় এবং অন্তঃক্রিয়া হয়। এই ঘটনাগুলোর মধ্যে যেটাই ঘটুক না কেন বা একাধিকই ঘটুক না কেন একসাথে, সেখান থেকে আপনি কী পাবেন, যৌগিক বল পাবেন, ঠিক আছে। তো আমাদের আজকে আলোচনার বিষয় যৌগিক বল না, আমাদের আলোচনার বিষয় হচ্ছে মৌলিক বল, সেটা নিয়েই বলবো, কিন্তু এটা কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু নৈবিত্তিকের জন্য খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। দেখি আপনারা কে কী বলতেছেন, ঘাত বল স্কেলার রাশি কেন, আচ্ছা এটার ব্যাখ্যা দিব ইনশাল্লাহ, ঘাত বল আসবে তখন ব্যাখ্যা দিব, দেখি ঘাত বল স্কেলার রাশি না ভেক্টর রাশি এটা তখন আমরা বের করবো, ঠিক আছে। 1.6×10⁻²⁷ kg, ভেরি গুড, একজন কিন্তু উত্তর দিছে আমাকে, দেখি আরও কেউ কি উত্তর দিচ্ছেন কিনা, হ্যাঁ আরেকজন গ্রামে উত্তর দিচ্ছেন, এটাও হয়েছে। আপনারা একটু পার্টিসিপেট করবেন, পার্টিসিপেট করলে ভালোই লাগে। পৃথিবীর বাইরে আপনি ভাইয়া, না ভাইয়া পৃথিবীর বাইরে হওয়া লাগে না, আমরা যখন হচ্ছে যে আপনার মহাকর্ষ বল হিসাব করবো তখন হচ্ছে পুরো মহাবিশ্ব নিয়ে চিন্তা করবো। মহাবিশ্বের নিউটনের সূত্রটা কী ছিল, মহাকর্ষের সূত্র, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করছে, এই আকর্ষণ বলের মান তাদের ভরের গুণফলে সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে মহাবিশ্বের যেখানেই আপনি থাকেন না কেন কোনো সমস্যা নেই, ও আচ্ছা পৃথিবীর বাহিরে আমি নিজেকে আঁকছি আর কি এমন একটা উদাহরণ দেওয়ার জন্য, অন্য কোনো কারণ নেই, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা মেইন ঘটনাতে ঢুকে যাব, সেটা হচ্ছে মহাকর্ষ বল, ঠিক আছে। তো ভাইয়া একটু করে মানে জিনিসটা বুঝিয়ে দিই যে জিনিসটা কী কীভাবে করবেন না করবেন, তারপরে হচ্ছে বলে দেবো যে কী কী পড়া লাগবে। মহাকর্ষ বল কী অলরেডি বুঝে গেছেন যে মহাবিশ্বের প্রতিটা বস্তুগুলো একে অপরকে নিজ দিকে আকর্ষণ করতেছে। তো মনে করেন একটা বস্তু আছে এম বড়, আরেকটা হচ্ছে মানে এম ভরের, আরেকটা হচ্ছে স্মল এম, ঠিক আছে, এই দুইটা বস্তু আছে। তো দুইটা বস্তু পরস্পর কী কী নিজের দিকে আকর্ষণ করবে, একটা জিনিস মাথায় গেঁথে ফেলেন, মহাকর্ষ বল সবসময় কী আকর্ষণ ধর্মী বল, এখানে কোনো কী হয় না, বিকর্ষণ হয় না, মহাকর্ষ বল কী আকর্ষণ বল, ঠিক আছে। তো মহাবিশ্বের প্রতিটা বস্তুগুলো একে অপরকে নিজ দিকে আকর্ষণ করতেছে, খুব ভালো কথা। তো এই আকর্ষণ বলের মানটা কীভাবে বের করতে পারবো, F=g×mm/d² একটু আগে ভাই বলছি, তো এই মহাকর্ষ বল বের করার আপনি সূত্রটাও জেনে গেলেন, ঠিক আছে। জি এর মান কিন্তু আপনাদের মুখস্থ, 6.672×10⁻১১, যদি আমার কোনো ভুল না হয়, আর ভুল হলে আপনারা জানাই দেন যে ভাই এটা হয়েছে। আচ্ছা এই হচ্ছে মোটামুটি ঘটনা। তো মহাকর্ষ বল নিয়ে আমরা খুব বেশি আলোচনা করবো না, মহাকর্ষ বলটা হচ্ছে এটাই যে মহাবিশ্বের যে কোনো বস্তুগুলো একে অপরকে নিজ দিকে আকর্ষণ করতেছে, এই আকর্ষণ বলের মানটা এইভাবে বের করতে পারবেন। তো এখন আপনাদের বইতে কিছু ইনফরমেশন আছে, আচ্ছা মহাকর্ষ বলটা আসলে কিসের উপর ডিপেন্ড করে একটা জিনিস দেখেন, তো জি এর মান ফিক্সড, মধ্যবর্তী দূরত্ব এক এক বস্তুর ক্ষেত্রে এক এক রকম, ঠিক আছে, তো এটাও সমস্যা নেই। কিন্তু মূল জিনিসটা কি, মূল জিনিসটা হচ্ছে ভর, বস্তুর যদি আমাকে ভর না দেওয়া থাকতো তাহলে কিন্তু আমি কোনোদিনই মহাকর্ষ বল বের করতে পারতাম না, ঠিক আছে। তার মানে মহাকর্ষ বলটা আসলে কি ভরের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আপনার বইতে লেখা আছে যে ভরের কারণে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে নিজের দিকে যে আকর্ষণ করে সেটাকে মহাকর্ষ বল বলে। তার মানে এটা মাথায় রাখবেন যে মহাকর্ষ বলের যদি মৌলিক কোনো উপাদান থাকে বা মৌলিক কোনো বৈশিষ্ট্য থাকে সেটা হচ্ছে বস্তুর ভর, ঠিক আছে। তারপরে বলছে যে বস্তুর ওজন হচ্ছে মহাকর্ষ বলের প্রতিশ্রুতি। তো এখন দেখেন বস্তুর যদি ভর থাকে, ঠিক আছে, বস্তুর ভর আছে, এখন পৃথিবীর উপর একটা বস্তু আছে, পৃথিবীর উপর একটা বস্তু আছে, এখানে ভাইয়া দাঁড়ায় আছি, ভাইয়ার ভর হচ্ছে মনে করেন ছোট এম, ঠিক আছে। তো এখন পৃথিবী কি মহাকর্ষ বলের কারণে আমাকে তার নিজের দিকে আকর্ষণ করতেছে না, ঠিক আছে। তো সেই আকর্ষণ বলটা আমরা কীভাবে বের করি, F=W=mg, ঠিক আছে। এই F=W=mg কি আমার ওজন নির্দেশ করতেছে না, তার মানে কি ওজনটা আমি কোথা থেকে পাই, মহাকর্ষ বলের ফলে পাই, মহাকর্ষ বল না থাকলে আমি ওজন পেতাম না, ঠিক আছে। তারপরে মহাকর্ষ বলকে বলা হয়েছে সব থেকে দুর্বলতম বল, এটা হচ্ছে আমরা মানে পরে ক্যালকুলেশন করব, বা ক্যালকুলেশন করা লাগবে না, একটু পরে হচ্ছে আমরা আরও চারটা পড়বো যখন, তখন হচ্ছে এই জিনিসটা ভাই বলে দিব মানে একটা ইয়ে করে। আচ্ছা এখন আপনাদের এখানে কি এটার আরেকটা বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে সার্বজনীন বল। তারপরে মহাকর্ষ বলটা কোথায় কোথায় কাজ করে,
পৃথিবীর চারদিকে যখন বিভিন্ন গ্রহ নক্ষত্র ঘূর্ণায়মান আছে, পৃথিবীর চারদিকে যখন বিভিন্ন গ্রহ নক্ষত্র ঘুরতেছে, তখন সেখানে হচ্ছে কি মহাকর্ষ বল ক্রিয়াশীল আছে। মহাকর্ষ বল না থাকলে এরা ঘুরতে পারতো না। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি, যে কোনো বস্তুর কোনো ঘূর্ণন হইলে সেই ঘূর্ণনের জন্য কে দায়ী? মহাকর্ষ বল দায়ী। তারপরে হচ্ছে যে আপনার নক্ষত্র গ্যালাক্সি বা নক্ষত্রপুঞ্জ গঠনেও মহাকর্ষ বল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহাকর্ষ বলের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, নক্ষত্র গ্রহপুঞ্জ গ্রহপুঞ্জ বা আপনার গ্যালাক্সি গঠনে, গ্যালাক্সি গঠনে কার ভূমিকা আছে? মহাকর্ষ বলের ভূমিকা আছে। মহাকর্ষ বল না থাকলে এগুলো কোনোটাই হইতো না, আমাদের কোনোটাই সৃষ্টি হইতো না। কারণ কি, নক্ষত্র গ্রহপুঞ্জ গ্যালাক্সি সবই কি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকে না? একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সবাই সবাইকে মিলে ঘূর্ণায়মান অবস্থায় আছে, তাই না? তো এইগুলো কিছুই হইতো না, কেউ কাউকে ঘিরে ঘুরতোই না যদি না আমার এই মহাকর্ষ বল থাকতো। তখন সবাই চারদিকে ছিটকে যেত, ফলে দেখা যেত একটা বার্স্ট হয়েছে। সেই বার্স্টটা, এটাকে আমরা কেয়ামত বলতে পারি, যে কেয়ামত হয়েছে, সব কিছু চারদিকে ছিটকে গেছে। তো সব কিছু চারদিকে ছিটকে গেলে কি একে অপরের সাথে সংঘর্ষ হবে? সংঘর্ষ হলে দেখা যাবে যে আপনার ধ্বংসপ্রাপ্ত হবে সব কিছু, ঠিক আছে? তো এটা আলটিমেটলি কেয়ামতই বলা যাবে। সো মহাকর্ষ বল না হলে কেয়ামত হয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে? তো মহাকর্ষ বল, আচ্ছা এখন আমি একটা জিনিস বলি, আপনারা এখান থেকে কী কী পড়বেন সব, এগুলো তো মানে বাংলা কথা ম্যাক্সিমামই। তো এই জিনিসগুলো কী কী আমি বলি, আপনারা শুরুতে জানবেন। এই যে দেখেন, মহাকর্ষ বল একটা আকর্ষণ বল, এটা মহাকর্ষ বলের এক নম্বর বৈশিষ্ট্য। মহাকর্ষ বল ভরের কারণে সৃষ্টি হয়, এটা হচ্ছে দুই নম্বর বৈশিষ্ট্য। মহাকর্ষ বল হচ্ছে সব থেকে দুর্বলতম বল, পৃথিবীর মধ্যে সব থেকে দুর্বলতম বলকে মহাকর্ষ বল, এটা হচ্ছে তিন নম্বর বৈশিষ্ট্য। চার নম্বর বৈশিষ্ট্য কী, মহাকর্ষ বল হচ্ছে, দাঁড়ান একটু আমি দেখে বলি, এটা হচ্ছে একটা সার্বজনীন বল, ঠিক আছে? পাঁচ নম্বর কী, এটা হচ্ছে বিভিন্ন গ্রহ নক্ষত্র সকল কিছু গতিপথকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? বা গ্রহগুলো যে ঘুরতেছে এটা মহাকর্ষ বলের জন্যই ঘুরে। ছয় নম্বর পয়েন্টটা কি, নক্ষত্র গ্রহপুঞ্জ গ্যালাক্সি ইত্যাদি গঠনে মহাকর্ষ বলের ভূমিকা ব্যাপক। তো আপনারা কী করবেন, আপনারা প্রত্যেকটা লাইন যাবেন, লাইন টু লাইন পড়বেন, এবং হচ্ছে এক দুই তিন চার এভাবে করে বৈশিষ্ট্যগুলো খাতার মধ্যে লিখবেন। এসডব্লিউ বা নোটই যারা করতেছেন, এই নোটের জন্য আপনারা একটু জায়গা খালি রাখেন এখানে, যে পরবর্তীতে এই বৈশিষ্ট্যগুলো লিখে ফেলবেন, ঠিক আছে? তো এই গেল মোটামুটি মহাকর্ষ বল, খুবই সহজ, আপনারা জানেন সবাই। এখন হচ্ছে আমরা তাড়িৎচুম্বক বল নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাড়িৎচুম্বক বল শুরুতেই দেখতেছি কি এখানে কি আছে, তড়িৎ আছে, ঠিক আছে? তড়িৎ আছে, তাড়িৎচুম্বক বল সেটার মধ্যে শুরুতেই কি আছে, তাড়িৎচুম্বক বল, সেখানে তড়িৎ আছে। আর তড়িৎ কখন হয়, তড়িৎ হয় যখন সেখানে হচ্ছে আধান থাকে। আধান না থাকলে কিন্তু আপনার বিদ্যুৎ উৎপন্ন হবে না, আধানের প্রবাহই হচ্ছে কি বিদ্যুতের প্রবাহ। তার মানে হচ্ছে আমার আধান লাগবে। তো আমরা অলরেডি কথা বলছি, মনে করেন একটা পজিটিভ আধান আছে, একটা নেগেটিভ আধান আছে। তো আমাকে একটু বলেন যে পজিটিভ আর নেগেটিভ আধান কি পরস্পরকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? পজিটিভ পজিটিভ কি পরস্পরকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? আর হচ্ছে নেগেটিভ নেগেটিভ কি পরস্পরকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? আপনারা সবাই জানেন। আচ্ছা আমি না চেক করি, আপনারা জানান, এমনিতে সমস্যা নেই। তো পজিটিভ আর নেগেটিভ আকর্ষণ সবসময় কী করবে, পরস্পরকে আকর্ষণ করবে, ঠিক আছে? পজিটিভ পজিটিভ বিকর্ষণ করবে, নেগেটিভ নেগেটিভ কী করবে, পরস্পরকে বিকর্ষণ করবে। তার মানে আমরা মহাকর্ষ বলে জানছি যে সেটা শুধুমাত্র আকর্ষণ বল, কিন্তু তাড়িৎচুম্বক বলটা কি আকর্ষণ বিকর্ষণ দুইটাই হবে, ঠিক আছে? তাড়িৎচুম্বক বলটা কি বোধ আকর্ষণ এবং বিকর্ষণ করবে। আচ্ছা, তো তাড়িৎচুম্বক বলের ব্যাপারে আমরা একটু হিসাবটা করে আসি, যে আধানের কারণে, এক বা একাধিক আধানের উপস্থিতির কারণে কোনো একটা জায়গায় যে বল উৎপন্ন হচ্ছে বা কোনো একটা জিনিস যে বল অনুভব করতেছে সেটাকে আমরা কী বলবো, তাড়িৎচুম্বক বল বলবো। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনারা পড়ে আসছেন হয়তো, যে একটা আধান যদি, মনে করেন একটা তার আছে, তারের মধ্যে দিয়ে যখন আপনার ইলেকট্রিসিটি পাস হয় সেখানে কে যায়, অ্যাকচুয়ালি সেখানে ইলেকট্রন যায়, ঠিক আছে? তার মানে কি আধানের প্রবাহ হচ্ছে, তার মানে সেখানে কি আপনার তড়িৎ বল উৎপন্ন হবে। তো তড়িৎ বল যদি উৎপন্ন হয়, একটা জিনিস দেখবেন যে আপনাদের যে এইসব কারেন্টের ইয়েতে হাই ভোল্টেজ কারেন্ট যায়, সেটা হাই ভোল্টেজ না, লো ভোল্টেজের মধ্যেও এরকম দেখা যায়। মনে করেন আপনি ব্যাটারি নিলেন, ব্যাটারির সাথে আপনি একটা ছোটো এলইডি বাল্ব যুক্ত করলেন, তো এলইডি বাল্বটা জ্বলতেছে, অ্যাট দ্য সেম টাইম আপনি যদি একটা আলপেন নিয়ে আসেন, দেখবেন যে আপনার তারটা হচ্ছে মনে হবে যে আপনার ওই আলপিনটাকে কী করতেছে, আকর্ষণ করতেছে। দেখবেন যে হালকা হালকা করে একটু একটু করে, মনে করেন মাটিতে আছে, আপনি সামনে তারটা ধরলেন, দেখবেন হালকা করে উঠে যাচ্ছে, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে যে আপনি কত মাত্রার ব্যাটারি ইউজ করতেছেন, সেখানে কী পরিমাণ চৌম্বক ক্ষেত্র তৈরি হতেছে। তো আমার মূল কথা হচ্ছে এটা, যখন আধান প্রবাহিত হবে তখন হচ্ছে আপনার সেখানে কী উৎপন্ন হবে, একটা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে, ঠিক আছে? তো মনে করেন আধান যদি এটার ভিতর দিয়ে প্রবাহিত হয়, তাহলে চৌম্বকটা কি এটার মধ্যেই হয়েছে। তার মানে মনে করেন এটার মধ্যে কি, এটা তারটা, তারের এক প্রান্তে নর্থ পোল, এক প্রান্তে সাউথ পোল হবে। তারপরে এখানে হচ্ছে কি বলরেখা তৈরি হবে। তো বলরেখা তৈরি হলে সেই বলরেখার পাওয়ারের উপর ডিপেন্ড করবে যে সে পিন তুলতে পারবে কি পারবে না, ঠিক আছে? তার মানে কি আপনি যখন একটা জায়গায় আধান দিচ্ছেন সেখানে তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হচ্ছে। প্রথমে তড়িৎ প্রবাহ যখন হচ্ছে, তড়িৎ উৎপন্ন হয়েছে ভালো কথা, আপনার কিন্তু আধান আবার দুই প্রকার হয়, একটা হচ্ছে স্থির আধান, ঠিক আছে? কি স্থির আধান, আরেকটা হচ্ছে গতিশীল আধান,
ঠিক আছে, আমি যেটা বলতেছি এখানে সেটা হচ্ছে গতিশীল আধানের কথা। আধান যখন গতিশীল হবে তখনই চুম্বক ক্ষেত্র উৎপন্ন হবে, ঠিক আছে। আধান গতিশীল না হলে কিন্তু চুম্বক ক্ষেত্র উৎপন্ন হবে কিন্তু হচ্ছে ওই মাপের হবে না, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এটা মাথায় রাখবেন সবসময় যে স্থির আধান আর গতিশীল আধানের বেলায় কিন্তু তফাত আছে, ঠিক আছে। তো আধানটা যখন গতিশীল তখন চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করবে, তার মানে অ্যাট দ্য সেম টাইম আপনি একটা তড়িৎ ক্ষেত্রও পাচ্ছেন একটা চুম্বক ক্ষেত্রও পাচ্ছেন, আর তড়িৎ ক্ষেত্রের কারণে তড়িৎ বল পাচ্ছেন, চুম্বক ক্ষেত্রের কারণে কী পাচ্ছেন চুম্বক বল পাচ্ছেন। তো একই সাথে এই দুইটাকে আমরা এই জন্য তাড়িৎ চুম্বক বল বলি, কারণ একটা অপরটার উপর ডিপেন্ডেন্ট, একটা হইলে আরেকটা হবে। আবার অনুরূপভাবে বলতে পারি, মনে করেন একটা যদি চুম্বক থাকে, এটা আপনার মনে করেন দণ্ড চুম্বক নর্থ সাউথ পোল বিশিষ্ট, আপনি এটাকে যখন একটা কুণ্ডলীর ভিতর দিয়ে আনানাওয়া করবেন, কুণ্ডলীটা হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী, কুণ্ডলীর ভিতর দিয়ে যখন আনানাওয়া করবেন তখন দেখা যাবে যে এই কুণ্ডলীর মধ্যেও আপনি হালকা করে বিদ্যুৎ প্রবাহ পাচ্ছেন, ঠিক আছে। তার মানে আমি যদি চুম্বক ক্ষেত্র আনি আমি বিদ্যুৎ প্রবাহ পাবো, আবার হচ্ছে আপনার বিদ্যুৎ প্রবাহ যদি করি তাহলে চুম্বক ক্ষেত্র পাবো। তার মানে কি আধানের প্রবাহ হওয়া মানে কি দুইটা ক্ষেত্রে একসাথে সৃষ্টি হওয়া। তো এটাই হচ্ছে মূলত হচ্ছে তাড়িৎ চুম্বক বল, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে এদের ফলে যে বলটা হবে সেটা তাড়িৎ চুম্বক বল। তো এটা আমরা কীভাবে ক্যালকুলেশন করব, মনে করেন আমার কিউ ওয়ান আর কিউ টু দুইটা আধান থাকে, তাহলে হচ্ছে এফ ইকুয়াল টু ওই যে আমি একটু আগে লিখছিলাম 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কয়ার। এটার মাধ্যমে হচ্ছে আপনারা এই বলটা বের করতে পারবেন। বলবেন যে ভাইয়া এই বলটা আপনি কোথা থেকে নিয়ে আসলেন হুট করে, ভাইয়া এটা হচ্ছে আপনাদের সেকেন্ড ইয়ারের স্থির তড়িতের মধ্যে এটা দেওয়া আছে। তো ইনশাল্লাহ আমরা যদি কখন ওই চ্যাপ্টারে যাই সেক্ষেত্রে হচ্ছে আমি তখন এটার বিস্তারিত মানে একদম ব্রিফ ডেসক্রিপশন কীভাবে আসলো না আসলো সেটা আমি দেখাই দেবো, এখানে জাস্ট একটু করে বলে দিচ্ছি যে এটা আছে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। তো এটার মধ্যে আপনারা পড়বেন যে এটা হচ্ছে যে আপনার মানে এটার বৈশিষ্ট্য কী কী সেগুলো আপনারা বের করবেন। তো এখানে কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে বলে আমার মনে হয় আমি একটু দুই একটা বলে দিই, যে আপনার এটা হচ্ছে তাড়িৎচুম্বক বলটা হচ্ছে আপনার মহাকর্ষ বলের থেকে অনেক বেশি শক্তিশালী, এবং হচ্ছে তাড়িৎচুম্বক বলটা কোথায় ক্রিয়াশীল হয়, তাড়িৎচুম্বক বলটা ক্রিয়াশীল হয় সেখানে যেখানে হচ্ছে আধান আছে। তো এখন মনে করেন আমার পরমাণু, পরমাণুর ভিতরে কী থাকে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস কি ধনাত্মক আধানযুক্ত, আর বাইরে কী থাকে ইলেকট্রন থাকে, ইলেকট্রন কি নেগেটিভ আধানযুক্ত। তার মানে এখানে কোন বল আছে, এখানে কিন্তু তাড়িৎচুম্বক বল আছে। আশা করি বুঝতে পারছেন যে আধান যেহেতু আছে তার মানে এখানে কী আছে তাড়িৎচুম্বক বল আছে, ঠিক আছে। তার মানে আপনার পারমাণবিক এবং আণবিক সকল ঘটনা, পারমাণবিক এবং আণবিক ঘটনা কেন বললাম, কারণ হচ্ছে সবখানেই তো প্রোটন আর ইলেকট্রন থাকতেছে, সেই জন্য হচ্ছে পারমাণবিক এবং আণবিক সকল ঘটনা। তাছাড়া হচ্ছে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া, তাপীয় ও অন্যান্য ধর্ম হচ্ছে তাপ চুম্বক বলের ফল। তার মানে হচ্ছে এই যে আপনার তাড়িৎচুম্বক বল যেটা, এই তাড়িৎচুম্বক বলের কারণে কী কী হচ্ছে আণবিক পারমাণবিক যত ঘটনা ঘটতেছে সব কিছু কিন্তু এটার ফল। রাসায়নিক বিক্রিয়া কেন বললো, রাসায়নিক বিক্রিয়া বললো এই কারণে আমরা যখন একটা বস্তুকে মনে করেন একটা বস্তুকে না মনে করেন সোডিয়াম ক্লোরাইডকে যখন আমরা পানিতে দ্রবীভূত করি তখন সে কী হয়ে যায়, আয়নিত হয়ে যায় না, সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস। তা আয়নিত যখন এটা দেখেন পজিটিভ হচ্ছে আর এটা কি নেগেটিভ হচ্ছে, তার মানে এটা অনেকটা প্রোটনের মতো আচরণ করতেছে, এটা অনেকটা কি ইলেকট্রনের মতো আচরণ করতেছে। উদাহরণের জন্য বললাম প্রোটন ইলেকট্রন কিন্তু এরা না, এটা হচ্ছে কি ধনাত্মক চার্জ আর এটা হচ্ছে ঋণাত্মক চার্জ। তো ধনাত্মক আর ঋণাত্মক চার্জ থাকলে সেখানে অবশ্যই তাড়িৎচুম্বক বল হবে, এবং তাড়িৎচুম্বক বলটা কত হবে সেটা আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। আশা করি বুঝতে পারছেন সবাই, যদি একটু ক্লিয়ার হন আমাকে বলবেন। দেখি ভাইয়া স্থির আধানে কি হয়, বাচ্চারা ঘুমিয়ে যাওয়ার পরে র‍্যাকেট বসান দেখে নিও, আচ্ছা আকর্ষণ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ওরে বাবা, যুদ্ধ করেন না যুদ্ধ করেন না। আচ্ছা দেখেন আমি স্থির আধানের ব্যাপারটা আপনাদেরকে একটু দেখাই। স্থির আধানের ক্ষেত্রে কি হয়, মনে করেন একটা স্থির পজিটিভ আধান আছে, ঠিক আছে। তো তার চারপাশে কি তার একটা ক্ষেত্র বিদ্যমান থাকবে না, তো এরকম মনে করেন চারপাশে তার একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, ঠিক আছে। তো এখন একটা জিনিস দেখেন, চারপাশে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হলো, তার তো কোনো মুভমেন্ট নেই, মানে হচ্ছে তার বেগ ভিহিকলটি কত জিরো। তো একটা জিনিস দেখেন, ও কখন চুম্বকের ন্যায় আচরণ করবে, যখন হচ্ছে এখানে একটা নেগেটিভ আধান থাকবে তখন হচ্ছে ওর আকর্ষণ করবে, ঠিক আছে। তখন আমার মনে হবে যে একটা বস্তু একটা বস্তুকে আকর্ষণ করতেছে, বা একটা বস্তু একটা বস্তুকে বিকর্ষণ করতেছে পজিটিভ আসলে, তখন আপনার মনে হবে যে ও চুম্বকের ন্যায় আচরণ করতেছে। কিন্তু আসলে কি তার মধ্যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, হয় নাই। তার মধ্যে এখানে যেটা আছে সেটা হচ্ছে সম্পূর্ণ তড়িৎ ক্ষেত্র। কিন্তু আপনি যখন একটা আধানকে একটা তারের মধ্যে দিয়ে প্রবাহিত করবেন, ঠিক আছে, একটা আধানকে যখন তারের মধ্যে দিয়ে প্রবাহিত করবেন তখন তার চারপাশে কী হবে, একটা আলটিমেটলি একটা চুম্বক ক্ষেত্র অটোমেটিক্যালি সৃষ্টি হবে। মানে হচ্ছে স্থির আধানের বেলা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় না, কিন্তু মনে হয় যে চুম্বকের ন্যায় আচরণ করতেছে। কিন্তু যখন গতিশীল আধান হয় তখন হচ্ছে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবেন, তাইলেই হবে। মানে হচ্ছে যে গতিশীল হইলেই চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, অন্য ক্ষেত্রে না। কিন্তু স্থির আধানের ক্ষেত্রে মনে হয় যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, অন্য কিছু না, ঠিক আছে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। তো তারপরে যাই আমরা, আমরা এখন যাবো হচ্ছে সবল নিউক্লিয় বল, ঠিক আছে। সবল নিউক্লিয় বল,
সবল নিউক্লিয় বলটা কিভাবে আসে এটা একটু বোঝার জিনিস আছে। সবল নিউক্লিয় বলটা কোথায় হয় এটা প্রথমে বলি। দেখেন নামের মধ্যে পরিচয় কি, সবল নিউক্লিয়। নিউক্লিয় মানে কি, নিউক্লিয়াস, ঠিক আছে। নিউক্লিয়াসের ভিতর কি থাকে, আমি একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে আমার প্রোটন থাকবে, নিউট্রন থাকবে, প্রোটন থাকবে, নিউট্রন থাকবে, প্রোটন থাকবে, নিউট্রন থাকবে। তো এখন দেখেন এরকম অনেক প্রোটন অনেক নিউট্রন আছে, হ্যাঁ। তো একটা জিনিস বলেন আমাকে, দেখেন ভিতরে পুরাটাই তো পজিটিভ আধান, নিউট্রন তো আপনার নিউট্রাল, ঠিক আছে, এটা কি আপনার নিউট্রাল, আর এটা তো হচ্ছে পজিটিভ আধান। তো সবগুলো পজিটিভ আধান একসাথে থাকলে তারা কি পরস্পরকে বিকর্ষণ করবে না? তো বিকর্ষণ করে তারা কই যেতে চাবে, বাহিরে যেতে চাবে, তাই না? তারা সবাই বাহিরে যেতে চাবে। তো এখন তারা কেন ভিতরে আটকায় থাকবে, তাদেরকে কী দরকার ভিতরে আটকে থাকার? তারা তো বাইরে চলে যাওয়ার কথা যদি কোনো বল না থাকে। এই যে তাদেরকে ভিতরে আটকে রাখার জন্য বা তাদেরকে নিউক্লিয়াসে রাখার জন্য আমরা যেই বলটা ব্যবহার করি সেই বলটার নামই হচ্ছে সবল নিউক্লিয় বল, ঠিক আছে। সবল নিউক্লিয় বলটার মান অবশ্যই এদের বিকর্ষণের তুলনায় অনেক বেশি, সেজন্য হচ্ছে যে এরা নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকে। আশা করি ক্লিয়ার হয়েছেন সবল নিউক্লিয় বল কোনটা, ঠিক আছে। সবল নিউক্লিয় বলটা কি, আপনার নিউক্লিয়াসের যে বিকর্ষণ ধর্মী বল আছে সেটার বিরুদ্ধে যেই বলটা কাজ করে তাদের সবাইকে নিউক্লিয়াসের ভিতরে আবদ্ধ রাখে সেটাকে আমরা বলতেছি সবল নিউক্লিয় বল। এবং দুনিয়ার সব থেকে শক্তিশালী বল হচ্ছে এই সবল নিউক্লিয় বল, ঠিক আছে। এটা মনে রাখবেন যে দুনিয়াতে যত ধরনের বল আছে সব থেকে শক্তিশালী বলকে সবল নিউক্লিয় বলটা, ঠিক আছে। তো সবল নিউক্লিয় বলটা কোথায় ক্রিয়াশীল, একটা নিউক্লিয়াসের মধ্যে। তো নিউক্লিয়াসের যেই ব্যাসার্ধ থাকবে তার মানে সবল নিউক্লিয় বলের ব্যাসার্ধ সেটাই, মানে সরি পাল্লা সেটাই। আচ্ছা পাল্লার কথা বলি নাই, মহাকর্ষ বলের পাল্লা বা মহাকর্ষ বল কতটুকু দূরত্ব ব্যাপী ক্রিয়াশীল থাকতে পারে, অসীম। আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনাকে কিন্তু ওই যে প্লেটো গ্রহ সেটাও কিন্তু আপনাকে আকর্ষণ করতেছে, ঠিক আছে। ওইখানে নেপচুন আছে, নেপচুনও আমাকে আকর্ষণ করতেছে, ঠিক আছে। ওটা কি মহাকর্ষ বল, কিন্তু সেটার মান খুবই কম, সেই জন্য আমরা ট্যার পাই না। তো ব্যাপারটা হচ্ছে মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম, আবার তাই চুম্বক বল এটার পাল্লাও কি অসীম। কিন্তু আপনার এটা দেখেন এটার পাল্লাটা কোথায়, এটার পাল্লাটা কিন্তু শুধুমাত্র বা সবল নিউক্লিয় বলের পাল্লাটা কিন্তু শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যে। তার মানে নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ আর সবল নিউক্লিয় বলের যে পাল্লা দুইটাই কি হবে, সেম হবে। সেটা মেবি আপনাদের বইতে দেওয়া আছে যে পাল্লাটা হচ্ছে 10^-15 মিটার, ঠিক আছে, একটু দেখে নেবেন কাইন্ডলি। তো এই হচ্ছে মোটামুটি সবল বলের, সবল নিউক্লিয় বলের বেসিক ধারণা যেটা সেটা, ঠিক আছে। তো আমরা এবার একটু দুর্বল নিউক্লিয় বল সম্পর্কে জানি। দুর্বল নিউক্লিয় বলটা কি এটা কিন্তু জানার জিনিস, দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে। আপনারা তো তেজস্ক্রিয় বস্তু সম্পর্কে শুনছেন মনে হয়, তেজস্ক্রিয়তা আপনারা হচ্ছেন যে সেকেন্ড ইয়ারে পাবেন। তারপর ভাইয়া একটু করে বলে দিই যে আপনার তেজস্ক্রিয়তা কখন হয়, আমরা জানি যে 82+ যাদের পারমাণবিক সংখ্যা তাদের মধ্যে হচ্ছে তেজস্ক্রিয়তা দেখা যায়। তেজস্ক্রিয়তা মানে কি, সেখানে হচ্ছে আপনার যেই বস্তু নিউক্লিয়াসটা থাকে বা পদার্থের নিউক্লিয়াসটা থাকে সেই নিউক্লিয়াসটা ভেঙে যায় এবং একটি বড় নিউক্লিয়াস ভেঙে একাধিক রকমের নিউক্লিয়াস তৈরি করে বা একটা পরমাণু থেকে নতুন ধরনের পরমাণু সৃষ্টি হইতেছে, ঠিক আছে। ওইটাকে হচ্ছে তেজস্ক্রিয়তা বলতেছে, মানে হচ্ছে তেজস্ক্রিয়তার ফলে মূল যেই বস্তুটা ছিল সেটা আর থাকবে না, সেখান থেকে অন্য বস্তু সৃষ্টি হয়ে যাবে, ঠিক আছে। তো 82+ পারমাণবিক সংখ্যা যাদের তাদের মধ্যে হচ্ছে তেজস্ক্রিয়তা দেখা যায়। এখন দুর্বল নিউক্লিয় বলটা কি, এই যে তেজস্ক্রিয়তা যে হচ্ছে যেই বলের কারণে হচ্ছে সেটাই হচ্ছে আমার দুর্বল নিউক্লিয় বল। আচ্ছা এটার ঘটনাটা কি ভাইয়া, ঘটনাটা হচ্ছে প্রথমে কিন্তু আমি বলে নিচ্ছি যে আমার কে ভাঙবে, আমার নিউক্লিয়াস ভাঙবে। আমার যদি ভিতরে নিউক্লিয়াস ভেঙে যায় তাহলে কি হবে, আমার প্রোটন বের হয়ে যাবে, তাই না, প্রোটন বের হবে, নিউট্রন বের হবে। তো প্রোটনের সংখ্যা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমার পারমাণবিক সংখ্যা চেঞ্জ হয়ে যাবে না, যে এখান থেকে দুইটা প্রোটন বের হয়ে গেল। মনে করেন সাপোজ এটা ছিল 10, ঠিক আছে, 10টা প্রোটন ছিল ভিতরে, এখান থেকে যদি কোনোভাবে ভেঙে দুইটা প্রোটন বের হয়ে যায় তাহলে এটা কত হয়ে গেল, 8 হয়ে গেল, তাহলে কি ভিন্ন একটা মৌল হয়ে যাবে। তো এটাই হচ্ছে মূল ঘটনা যে তেজস্ক্রিয়তার। তো এখন দেখেন এখানে কি হচ্ছে, প্রোটনগুলো পরস্পরকে কি চারদিকে বিকর্ষণ করতেছে, আমরা তো এটা জানি, ঠিক আছে, চারদিকে বিকর্ষণ করতেছে। তো বিকর্ষণ করতেছে এদেরকে আটকায় রাখছে কে, এদেরকে আটকায় রাখছে হচ্ছে যে আপনার একটা সবল নিউক্লিয় বল, চারদিক থেকে ক্রিয়াশীল ছিল সবল নিউক্লিয় বল। এখন কোনো একটা কারণে আপনি বাহির থেকে একটা ফোর্স দিলেন, ঠিক আছে, বাহির থেকে একটা ফোর্স দিলেন বা একটু হিটেড করলেন বা কিছু একটা করলেন, যার কারণে দেখা গেল যে ভিতরের যেই বিকর্ষণ বল সেটার সাথে আপনার একটা বিকর্ষণ বলটা মনে করেন এফ, ঠিক আছে, F1, আর আপনি যে বাহির থেকে যে ফোর্সটা দিলেন সেটা হচ্ছে F2। তো এই দুইটার যোগফলটা কোনো একটা কারণে যদি কখনো আপনার তাড়িতচুম্বক বল থেকে বড় হয়ে যায়, তাড়িতচুম্বক বলটাকে মনে করেন F(t) দিলাম, হ্যাঁ, তাড়িতচুম্বক বল থেকে যদি কোনোভাবে বড় হয়ে যায় সেক্ষেত্রে কী হবে, এই জিনিসটা ভাঙন ধরবে না। আচ্ছা ওই ক্ষেত্রের কথা বলি, ওই ক্ষেত্রে কী হয় আপনার সবল নিউক্লিয় বলের বেলায়, ভিতরের যেই বিকর্ষণ বল, ঠিক আছে, আর হচ্ছে যে বাহিরের যে তাড়িতচুম্বক বল সেটা হচ্ছে পরস্পর সমান হয়, তাড়িতচুম্বক বল হচ্ছে পরস্পর সমান হয়। সমান যদি না হইতো তাহলে কী হতো ভাইয়া, মনে করেন বাহির থেকে আমি তাড়িতচুম্বক বল দিচ্ছি কন্টিনিউয়াসলি যাতে এদেরকে ধরে রাখতে পারি, এখন সমান সমান বল যদি না হইতো তাহলে কিন্তু কী হতো, F-FT=0 হইতো না, তার ফলে কী হতো, এই FT যদি বড় হইতো বা বাহিরের এটা যদি বড় হইতো এই জিনিসটাকে কী করতো, ছোটো বানায় ফেলতো, মানে কম্প্যাক্ট করে ফেলতো, চেপে ফেলতো, তখন কিন্তু আর বস্তুর গঠনটা ঠিক থাকতো না। আশা করি বুঝতে পারছেন যে কেন
আপনার সবল নিউক্লিয় বলটা আর হচ্ছে যে ভিতরে যে বিকর্ষণ বল সেটা সমান হয় কেন, সেটা কিন্তু আশা করি বুঝতে পারছেন। তো আমি যদি বাহির থেকে কোনো একটা এক্সট্রা ফোর্স দিয়ে দিই বা কোনোভাবে একে উদ্দীপ্ত করি, তখন দেখা যাবে যে আপনার এটা কি হচ্ছে, এটা হচ্ছে ভিতরের বলটা বেড়ে গেছে। তো ভিতরের বল যদি বেড়ে যায় সেক্ষেত্রে কী হবে, এখানে ফাটল ধরবে, এবং ফাটল ধরে কী হবে, বল বেড়ে গেছে, তার মানে কিছু প্রোটন বের হয়ে আসবে। আশা করি বুঝতে পারছেন, কিছু প্রোটন বের হয়ে আসবে। হ্যাঁ, তো এখন তেজস্ক্রিয়তাটা নিয়ে আমি একটু বলি, কিছু প্রোটন বের হয়ে যাবে, এটুকু ক্লিয়ার। তো তেজস্ক্রিয়তাটা কি, তেজস্ক্রিয় মানে হচ্ছে বিটা কোণার নিঃসরণ। বিটা কোণা মানে কি, বা বিটা রশ্মির নির্গমন। বিটা রশ্মি মানে কিন্তু ইলেকট্রন, ঠিক আছে। বিটা রশ্মি কি, ইলেকট্রন, মানে হচ্ছে তেজস্ক্রিয়তা তখনই হবে বা দুর্বল নিউক্লিয় বল তখনই হবে যখন হচ্ছে বিটা রশ্মির হচ্ছে যে আপনার বের হয়ে যাবে, বা বিটা বের হয়ে যাবে। তো এখন দেখেন বিটা কোথা থেকে বেরোবে, ভাইয়া আমি তো নিউক্লিয়াস নিয়ে কাজ করতেছি, নিউক্লিয়াসের বাহিরে তো ইলেকট্রন ঘূর্ণায়মান, এখানে তো ইলেকট্রন নাই, তো আপনি এখান থেকে হুট করে আবার ইলেকট্রন কোথা থেকে বের করবেন, নিউক্লিয়াসের ভিতর থেকে ইলেকট্রন কোথা থেকে বের করবেন, ঠিক আছে। এটা একটা প্রশ্ন হতে পারে, তো এটার উত্তরটা ভাই একটু পরেই আপনাদেরকে দিব, সমস্যা নাই। তো আগে যেটা বলতেছিলাম সেটা বলি, যে দেখেন এই যে বের হয়ে গেল না, এই যে একটা এক্সট্রা ফোর্সের জন্য বের হয়ে গেল না, এই এক্সট্রা ফোর্সটাই হচ্ছে আপনার দুর্বল নিউক্লিয় বল। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, যে এখানে যেই এক্সট্রা ফোর্সটা বাহির থেকে আমি দিলাম, বা ভিতরে আমি বাহির থেকে ফোর্সটা দেওয়ার ফলে ভিতরে যেই বিকর্ষণ বলটা সৃষ্টি হলো, বেশি বিকর্ষণ বল, সেই অতিরিক্ত পরিমাণটাই কি আমার দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে। যে এই দুর্বল নিউক্লিয় বলের কারণে ভিতর থেকে প্রোটন বের হয়ে যায়, এবং প্রোটন বের হওয়ার কারণে এখান থেকে আমি ইলেকট্রন বের করবো একটু পরে, তো বিটা রশ্মির নির্গমন হয়। বিটা রশ্মির নির্গমন হওয়ার কারণে কী হচ্ছে, আপনার জিনিসটা ভেঙে যাচ্ছে, এবং একটা বড় পরমাণু থেকে নতুন নতুন ছোটো ছোটো পরমাণু সৃষ্টি হচ্ছে। তার ফলে এটাকে আমরা কী বলতেছি, যে বলের কারণে এটা হচ্ছে, সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আর দুর্বল নিউক্লিয় বলের পাল্লাটা মনে হয় 10^-16 মিটার, ঠিক আছে। তো পাল্লাগুলো একটু ভালো করে দেখবেন, আশা করি বুঝতে পারছেন। তো প্রোটন থেকে আমি নিউট্রনটা বের করতেছি আপনাদের জন্য এখন। আসেন কি না দেখি তো, আমার সাথে কে কে আসেন ভাইয়া, একটু আস্তে পড়ান, একটু স্লোলি। আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। দেখি কত নম্বর ক্লাস, আচ্ছা এটুকু কি বুঝছেন কিনা আমাকে একটু বলেন তো, খুব সহজ সহজ জিনিস বুঝাচ্ছি, তো এটা একটু বুঝছেন কিনা আমাকে একটু জানান। হ্যাঁ, এটা বুঝতে হচ্ছে যে আমি এই জিনিসটা নিয়ে একটু ব্যাখ্যা করব তারপর, ঠিক আছে। ব্যাখ্যা আসলে বেশি না, কারণ এটার ব্যাখ্যা জটিল, আপনাদেরকে আমি সহজে যতটুকু করা যায় সেটুকু করাই দেবো, ঠিক আছে। আচ্ছা, বিজ্ঞানী হাইজেনবার্গ বা হ্যাজেনবার্গের নাম শুনছেন আশা করি সবাই, ঠিক আছে। বিজ্ঞানী হাইজেনবার্গ বলছেন কি, যে এখান থেকে কী বের হচ্ছে, প্রোটন আর নিউট্রন বের হচ্ছে না, তো এখান থেকে যেই নিউট্রনটা বের হবে, কে বের হচ্ছে, যেই নিউট্রনটা বের হচ্ছে, সেই নিউট্রনটা হচ্ছে আপনার দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। নিউট্রনটা কি অনেক বেগ নিয়ে বেরোচ্ছে না, এগুলো কি, আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে পরমাণুর ভিতরে যেই প্রোটন এবং নিউট্রন আছে, বা প্রোটন এবং ইলেকট্রন আছে, ঠিক আছে। ইলেকট্রনটা কি, পরমাণু চারপাশে ঘূর্ণায়মান আছে না, ইলেকট্রনটা কিন্তু আলোর বেগের কাছাকাছি বেগ নিয়ে ঘুরে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। তার মানে ভিতর থেকে যখন ও বের হবে, ভিতর থেকে যখন ও বের হবে নিউট্রনটা এবং প্রোটনটা, আমি প্রোটন নিয়ে আলোচনা করবো না, আমি নিউট্রন নিয়ে আলোচনা করবো, নিউট্রনটা যখন বের হচ্ছে তখন এই নিউট্রনটা কী হচ্ছে, অনেক বেশি বেগ নিয়ে বের হচ্ছে, এবং বেশি বেগ নিয়ে বের হওয়ার ফলে সে কী হয়, ভেঙে যায়। অত্যধিক বেগ নিয়ে বের হওয়ার ফলে সে কী হয়, ভেঙে যাচ্ছে, এবং ভেঙে গিয়ে সে কী করবে, আপনার আরেকটা প্রোটন তৈরি করবে, আর কী তৈরি করবে, ইলেকট্রন তৈরি করবে, ঠিক আছে। মানে এই নিউট্রন থেকে আমি কী পাবো, একটা ইলেকট্রন পাবো। আমি কিন্তু এখানে বলছিলাম যে হচ্ছে এটা থেকে নতুন নতুন পদার্থ তৈরি হবে, তো আপনার নিউট্রনটা ভেঙে নতুন কী তৈরি হলো, একটা ইলেকট্রন তৈরি হলো, একটা প্রোটন তৈরি হলো, এখান থেকে আপনি ইলেকট্রনটা পাবেন, এবং এই ইলেকট্রনটা বের হয়ে যাওয়াটাকেই আমি কী বলতেছি, বিটা রশ্মির নির্গমন বলতেছি, ঠিক আছে। আচ্ছা, এইটা গেল একটা জিনিস, তাই এটা হচ্ছে বিজ্ঞানী হ্যাজেনবার্গের একটা থিওরি। তো আবার আরেকজন বিজ্ঞানী আছে, তার নাম হচ্ছে কি, পাউলি। আচ্ছা, ওনার নাম কি, হ্যাজেনবার্গ, মাথায় রেখেন, হ্যাজেনবার্গ। এটা বলছে যে একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন আর একটা ইলেকট্রন তৈরি হবে। এখন আরেকজন বিজ্ঞানী আছে, তার নাম কি, পাউলি, ঠিক আছে, বানান ভুল হইতে পারে আমার। তো সে বলছে কি, এখান থেকে শুধু প্রোটন আর ইলেকট্রন বের হবে না, ঠিক আছে, এখান থেকে কী কী বের হবে, একটা প্রোটন বের হবে, একটা ইলেকট্রন বের হবে, আর হচ্ছে একটা নিউট্রিনো বের হবে। কী বের হবে, নিউট্রিনো, ঠিক আছে। তো নিউট্রিনো যখন বের হবে বলছে, আপনারা আপনাদের বইয়ের মধ্যে দেখবেন, বইয়ের মধ্যে বলা আছে কি, বইয়ের মধ্যে বলা আছে যে বলের কারণে একটা বড় পরমাণু ভেঙে সেখান থেকে বিটা রশ্মির নির্গমন এবং হচ্ছে নিউট্রিনো বের হয়ে আসে, সেইটাকে আমরা কি বলতেছি, দুর্বল নিউক্লিয় বল। তো সেটা বলছে বইয়ের ভাষায়, সেটা হচ্ছে পাউলির সূত্র অনুসারে, ঠিক আছে। তো বিজ্ঞান প্রতিদিন আপডেট হচ্ছে, একজন হচ্ছে এই পর্যন্ত আবিষ্কার করছিল যে নিউট্রন থেকে ইলেকট্রন আর প্রোটন বের হয়, আরেকজন আবিষ্কার করছে কি, প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রনের তিনটাই বের হয়। তো আমাদের বইয়ের মধ্যে কি আছে, ইলেকট্রন আর নিউট্রনও বের হয়, ঠিক আছে, এই কথাটা আছে। তো এদের এই জিনিসটা কিভাবে বের হয়, বা হচ্ছে হ্যাজেনবার্গের এটা কিভাবে বের হয়, এটা নিয়ে বিশাল বিশাল প্রুফ আছে। তো আপনাদের যদি এই ব্যাপারে আগ্রহ থাকে আমাকে বলবেন, আমি চেষ্টা করবো যে এই ব্যাপারে ভিডিও বানায় আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। ক্লাসে এটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় চলে যাবে। তো আশা করি এইটুকু আপনাদের সবার ক্লিয়ার আছে এখন।
আমাকে একটু জানাবেন। তাহলে হচ্ছে এখন হচ্ছে যে আমরা একটা জিনিস করব, যে সবথেকে ইম্পর্টেন্ট যে কয়েকটা কথা সেগুলো একটু বলে ফেলবো, যে এগুলোর জন্য কিছু বাহক কণিকার প্রয়োজন হয়, সেই বাহক কণিকাগুলো কী সেগুলো একটু ভাইয়া বলবো, ঠিক আছে? বাহক কণিকাগুলো আলোচনা করি। মহাকর্ষ বলের জন্য যে বাহক কণিকা আছে, মহাকর্ষ বলের জন্য যে বাহক কণিকা, ঠিক আছে, কী কণিকা, বাহক কণিকা, সেটাকে বলতেছি আমরা গ্র্যাভিটন, ঠিক আছে? গ্র্যাভিটন এর ফলে বাহক কণিকা, এটা এটার কারণে হচ্ছে মহাকর্ষ বল হয়, এটাই বলা হয়, ঠিক আছে? তো আপনারা বলতে পারেন ভাই গ্র্যাভিটন কোথা থেকে আসছে? আসলে ভাই গ্র্যাভিটনের কোনো অস্তিত্ব নাই, বিজ্ঞানীরা এখন পর্যন্ত গ্র্যাভিটনের কোনো অস্তিত্ব পায় নাই, তারা জাস্ট কল্পনা করে নিছে যে গ্র্যাভিটন নামে একটা কণিকা আছে যেটা মহাকর্ষ বলের কারণ, ঠিক আছে? তারপরে হচ্ছে যে আপনার তাড়িৎ চুম্বক বল, এই যে যারা বলতেছেন যে ভাইয়া বিজ্ঞানী হইতে চাইছিলাম কিন্তু সবই তো আবিষ্কার হয়ে গেছে, এই যে এটা বাকি আছে এটা আবিষ্কার করতে পারেন। তো তাড়িৎ চুম্বক বল, তাড়িৎ চুম্বক বলের জন্য একটা বাহক কণিকা আছে, সেটার নাম কি, বইয়ের মধ্যে দেওয়া আছে, সেটার নাম হচ্ছে ফোটন, ঠিক আছে? সেটার নাম কি, ফোটন, ঠিক আছে? তারপরে দেওয়া হচ্ছে যে আপনার দুর্বল নিউক্লিয় বল আছে, সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বলের জন্য কোনটা, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন, সব জায়গায় আসে। সবল নিউক্লিয় বলের যে বাহক কণিকা সেটার নাম হচ্ছে হচ্ছে আপনার গ্লুঅন, ঠিক আছে? গ্লুঅন, তো আমি একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের, গ্লুঅনের হচ্ছে যে আবার আট ধরনের ব্যাপার আছে, ঠিক আছে? যে গ্লুঅন হচ্ছে আট ধরনের হয়, তো এই আট ধরনের গ্লুঅনই আপনার এই সবল নিউক্লিয় বলের জন্য দায়ী, ঠিক আছে? তো গ্লুঅন কি বা কেন কিভাবে আসলো এগুলার হচ্ছে খুব বেশি আপনাদের এখন খুব বেশি না, কোনো দরকারই নেই, জাস্ট এইটুকু ইনফরমেশন রাখেন, ঠিক আছে? তারপরে আচ্ছা, ও গ্লুঅনটা কোথায় ক্রিয়াশীল, গ্লুঅনটা হচ্ছে আপনার কোয়ার্কের ভিতর ক্রিয়াশীল থাকে। আচ্ছা ভাইয়া কোয়ার্ক কি, এখন একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, এইটার প্রশ্নটার উত্তর আমি একটু পরেই দিব, ঠিক আছে? গ্লুঅনটা কোথায় ক্রিয়াশীল থাকে, কোয়ার্কের ভিতর ক্রিয়াশীল থাকে, গ্লুঅন কয় ধরনের, আট ধরনের, এবং এই আট ধরনের গ্লুঅনের একসাথে কাজ করার ফলেই কি আমার সবল নিউক্লিয় বলটা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? তারপরে আরেকটা বাকি রইল, সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বলটা কি, ডাব্লিউ ও জেড বোজন। আচ্ছা দেখেন, দুর্বল নিউক্লিয় বল এটার বাহক কণিকা কারা, ডব্লিউ ও জেড বোজন কোনা, ঠিক আছে? বোজন কোনা বা এটাকে আপনার বলা হয় যে গেজ, গেজ বোজন কোনা, ঠিক আছে? এই কোনাগুলোর ফলে হচ্ছে যে আপনার এই বলগুলো হচ্ছে, ঠিক আছে? যে একটা হচ্ছে কি, গ্র্যাভিটনের কারণে বাহক কণিকা, গ্র্যাভিটন হলে সেটা কী হবে, মহাকর্ষ বল, ফোটন হলে কী হবে, তাড়িৎচুম্বক বল, গ্লুঅন যদি হয় সবল নিউক্লিয় বল, আর দুর্বল নিউক্লিয় বল কখন হবে, যখন ডব্লিউ আর জেড বোজন কোনা হবে, ঠিক আছে? তো আশা করি এইটুকু ক্লিয়ার। এখন হচ্ছে যে আমি আপনাদেরকে কিছু কথা বলি, মানে ওই যে কোয়ার্কের ব্যাখ্যাটা একটু দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, কোয়ার্কের ব্যাপারটা হচ্ছে আপনারা কি জানেন, বিজ্ঞানী রাদারফোর্ড আমাদেরকে কি বলে গেছিল, বিজ্ঞানী রাদারফোর্ড, তারপরে হচ্ছে যে ডালটন, তারা আমাদেরকে কি বলছে বলেন তো, ডালটন প্রথমে কি বলছিল, ডালটন বলছিল যে পরমাণু হচ্ছে ক্ষুদ্রতম কণা, পরমাণুকে আর ভাগ করা যায় না। ডালটন কি বলছে, পরমাণু হচ্ছে অবিভাজ্য, পরমাণু অবিভাজ্য, তাকে আর কোনো ভাগই করা যায় না, মানে যে ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে সেটা নাই, মানে ডালটন এটা বলছিল। তো ডালটনের পরমাণু ব্যাপারটা পরবর্তীতে কে করছে, আপনার হচ্ছে রাদারফোর্ড এসে পরমাণু পরবর্তীতে এটাকে আবার হচ্ছে যে আপনার আরও মডিফাই করছে, মডিফাই করে বলছে না এটাকে ভাঙা যায়। তো বিজ্ঞানী রাদারফোর্ড এসে করলো কি, সে বলল যে পরমাণুকে ভাঙলে আমি কি পাচ্ছি, ইলেকট্রন প্রোটন আর নিউট্রন, ঠিক আছে? তো এখন অনেক বিজ্ঞানী বসে আছে, তারা বলতেছে যে না ইলেকট্রন প্রোটন নিউট্রনের বাহিরেও ভাগ করা যায়, আসলেই ভাগ করা যায়, এখন পর্যন্ত অনেকগুলো ভাগ পাইছে। সেই ভাগগুলো ভাই একটু করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যে আপনি যখন একটা অণুকে ভাঙবেন, অণুকে ভাঙলে ফার্স্টে কী পাবেন, একটা পরমাণু পাবেন, ঠিক আছে? তো পরমাণুকে ভাঙলে আপনার হিসাব অনুযায়ী কী পাওয়ার কথা, হিসাব অনুযায়ী এখান থেকে আমাদের হিসাব কী বলে, প্রোটন নিউট্রন আর ইলেকট্রন পাওয়ার কথা, ঠিক আছে? তো আমাদেরকে বলছে যে মানে পরবর্তীতে যখন বিজ্ঞান আর একটু আগাইলো তখন হচ্ছে বলছে যে প্রোটন পাবো, ঠিক আছে, কিন্তু আমি ইলেকট্রন আর নিউট্রনটা এত দ্রুত পাবো না, ইলেকট্রন আর নিউট্রন পাইতে হলে আমাকে আরও কিছু কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, মনে করেন প্রোটন আর নিউট্রন পাবো, ইলেকট্রন পাইতে হলে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে? তো ইলেকট্রন পাওয়ার জন্য আবার কী হবে, ইলেকট্রন না পেয়ে এখানে আমি পাবো যেটা সেটা হচ্ছে ল্যাপটন, ঠিক আছে? ল্যাপটন পাবো, তো ল্যাপটনকে যদি আমি ভাঙি, ল্যাপটনকে ভাঙলে হচ্ছে আমি কয়েকটা জিনিস পাবো, তিনটা জিনিস পাবো। একটা হচ্ছে নিউট্রিনো, ওই যে একটু আগে বললাম যে নিউট্রিনো, আপনারা বলতে পারেন যে ভাইয়া নিউট্রিনো কোথা থেকে আসলো, এই যে আপনি যদি পরমাণুকে ভাঙেন এক সাইডে প্রোটন নিউট্রন পাবেন, আর এক সাইডে কী পাবেন, ল্যাপটন পাবেন, ল্যাপটনকে যদি পুনরায় ভাঙেন সেখানে আপনি নিউট্রিনো পাবেন, ঠিক আছে? তো নিউট্রিনো পাবেন, তারপরে হচ্ছে পাবেন মিউয়ন্স, তারপরে পাবেন হচ্ছে ইলেকট্রনস, এই যে দেখছেন ইলেকট্রন পাইলাম, কোথা থেকে পাইলাম, ল্যাপটনকে যদি এবার ভাঙি ইলেকট্রন পাবো, মিউয়ন্স পাবো, নিউট্রিনো পাবো। এখন আরেকটু যদি বলি, তাহলে মনে করেন এই নিউট্রিনোকেও আবার ভাঙা যায়, নিউট্রিনোকে ভাঙা গেলে কী পাওয়া যায়, ইলেকট্রন নিউট্রিনোস, মানে ইলেকট্রন নিউট্রিনোস, ঠিক আছে, একটু বুঝে নেবেন। তারপরে পাওয়া যায় হচ্ছে মিউন নিউট্রিনোস, মিউন
নিউট্রিনোস, আবার হচ্ছে যে টাউ নিউট্রিনোস। ঠিক আছে, এই যে দেখেন আমি ইলেকট্রনকে ভাঙা শুধু এইটুকু পাইতেছি। এখন একটা জিনিস দেখেন, এই প্রোটন আর নিউট্রনকে যদি আমি ভাঙি, একটু আগে ভাই কিন্তু কোয়ার্কের কথা বললাম, ঠিক আছে, কোথায় কোয়ার্কের কথা বলছি মনে আছে তো? আচ্ছা, কোয়ার্কটা কোথায় পাবো? প্রোটন আর নিউট্রনকে যদি আমি ভাঙি তাহলে আমি যেগুলোকে পাবো সেগুলোকে বলা হয় কি? কোয়ার্ক। ঠিক আছে, প্রোটন আর নিউট্রনকে ভাঙলে যেই ক্ষুদ্রতম কোণ পাবো সেটার নাম কি? কোয়ার্ক। কোয়ার্ক আবার কয়েক ধরনের হয়, কোয়ার্কের ধরনগুলো আমার সব মনে নেই, আমার যেগুলো মনে আছে লিখি, চার্ম, তারপরে হচ্ছে যে আপনার আপ ডাউন, টপ বটম, মানে নামগুলো সহজ সহজ, তারপরে আর কি বাকি আছে, স্ট্রেঞ্জ, আচ্ছা ঠিক আছে, মনে করেন ইত্যাদি ইত্যাদি দিলাম। হ্যাঁ, আমাদের তো এত দরকার নেই আসলে। তো মূল ঘটনা হচ্ছে যে আপনারা যদি আমাকে বলেন যে ভাই কোয়ার্ক কোথা থেকে আসছে, কোয়ার্ক আসছে কোথা থেকে, ফার্স্টে অণু থেকে পরমাণু বানাইছি, পরমাণু থেকে প্রোটন আর নিউট্রন পাইছি, প্রোটন আর নিউট্রনকে যখন আবার ভাঙবো সেখানে যেটা পাবো সেটা হচ্ছে কোয়ার্ক, আবার কোয়ার্ককে ভাঙলে এগুলো পাবো। ঠিক আছে, এই বিভিন্ন রকমের কোয়ার্ক এগুলা। ঠিক আছে, আবার হচ্ছে যে আপনারা যদি আমাকে বলেন ভাই নিউট্রিনো কেমনে পেলাম, নিউট্রিনো পেলাম কি পরমাণু ভাঙার পর একসাইডে ল্যাপটন আসছিল, ল্যাপটনের থেকে যদি ভাঙি নিউট্রিনো আসে, মিউন্স আসে আর ইলেকট্রনস আসে, ইলেকট্রন কিন্তু ডাইরেক্ট আসে না, এটাকে ভাঙলে আসে। ঠিক আছে, তারপরে হচ্ছে আবার নিউট্রিনোকে ভাঙলে আবার এই তিনটা পাবো। তো এরকম আমি গতকালকে একটু ঘাটছিলাম আপনাদের জন্য, এরকম একটা বিশাল একটা লিস্ট আছে। ঠিক আছে, অনেকে অনেক কিছু আবিষ্কার করে ফেলছে, অনেকে অনেক কিছু বানায় ফেলছে, তো যাই হোক এখন আর ওগুলাতে না যাই। এখন একটা জিনিস দেখেন, নিউট্রিনোস নিয়ে কিছু ভুল তথ্য আছে বিভিন্ন জায়গায়, অনেক ক্ষেত্রে আসে যে নিউট্রিনোর কি ভর আছে কি নাই, মানে এগুলো নৈবেদ্যকে আসে। তো আমি একটা জিনিস বলি আপনাদেরকে, নিউট্রিনো এখন হচ্ছে প্রায় নতুন, মানে নতুনই অনেকটা, আগে ধরা হতো যে নিউট্রিনোর কোনো ভর নাই, এটার ভর হচ্ছে শূন্য। কিন্তু 2015 সালে দুইজন বিজ্ঞানী, আমি নাম জানি না, তারা হচ্ছে যে নিউট্রনের ক্ষুদ্র ভরটা বের করতে পারছেন। ঠিক আছে, ক্ষুদ্র ভর বের করতে পারছেন, তার মানে এটার ভর শূন্য না, এটা কি অশূন্য ভরের, কিন্তু শূন্যের খুব কাছাকাছি এটার ওজনটা বা ভরটা। ঠিক আছে, তো এটাকে দুইজন বিজ্ঞানী বের করছেন এবং তারা হচ্ছে কি পাইছে, নোবেল প্রাইজ পাইছে। তো তাদের নামগুলো জেনে নেবেন, যারা হচ্ছেন যে আপনার মেডিকেলের জন্য তাদের জন্য হয়তো বা এটা ইম্পর্টেন্ট হইতে পারে। ঠিক আছে, আর আরেকটা জিনিস মনে রাখবেন যে আপনার নিউট্রিনো হচ্ছে চার্জবিহীন। ঠিক আছে, কি ক্ষুদ্র ভর, ক্ষুদ্র ভর চার্জবিহীন, এই কোণাটাকেই আমরা কি বলবো, নিউট্রিনো বলবো। এবং হচ্ছে এই কোণাটার ক্ষুদ্র ভর বের করার জন্য দুইজন বিজ্ঞানী 2015 সালে নোবেল প্রাইজ পেয়েছে, আপনাদের জিকেতে আসতে পারে, তো এটা একটু দেখবেন আপনারা। ঠিক আছে, আচ্ছা দেখেন ওনারা কি করছে, ওনারা কিসের জন্য পাইছে, ভর বের করে পাইছে। এখন আপনি বলবেন ভাইয়া আমি তো ইজিলি ভর বের করতে পারি, আমি আমার ভর বের করতে পারি, বন্ধুর ভর বের করতে পারি, সবার ভর বের করতে পারি, এইখানে অনেক কিছু আছে যেগুলোর ভর এখনো বের হয়নি, চাইলে এক একটার করে ভর বের করতে পারেন, ভর বের করে কিন্তু ইয়ে করতে পারেন, কি কয় নোবেল প্রাইজ পেতে পারেন। ঠিক আছে, তো এই যে আপনাদের জন্য দিয়ে দিলাম, তো এই কাজগুলো করতে পারেন যারা সায়েন্টিস্ট হতে চান, অনেক কাজ করা বাকি আছে, অনেক অনেক কাজ বাকি আছে। ঠিক আছে, নিউটনের ভর নগণ্য, হ্যাঁ রাইট। দেখি ভাইয়া আপনারা কি আমার সাথে আছেন, আমাকে একটু জানান কাইন্ডলি, দ্রুত একটু জানান ভাইয়া। এখন হচ্ছে যে ইনশাআল্লাহ বিসমিল্লাহ করে আস্তে আস্তে মেইন টপিকে ঢুকে যাব। ঠিক আছে, ও আচ্ছা, আপনাদেরকে একটা চার্ট দেখানোর কথা ছিল, চার্ট দেখাইতে ভুলে গেছি, চার্টটা দেখাই দিই। গরম, আচ্ছা চার্টটা হচ্ছে এরকম ছিল যে সবলতার চার্ট। হ্যাঁ, আপনারা এই চারটা মৌলিক বলের হচ্ছে যে কী কী জানবেন, পাল্লা জানবেন। ঠিক আছে, পাল্লাগুলো মোটামুটি বলে দেওয়া হয়েছে, দুইটা অসীম, একটা 10^-5 মিটার, একটা 10^-16 মিটার, কোনটা কোনটা সেটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আচ্ছা বাহক কোণাগুলো ভাইয়া বলে দিছি, তো এখন আপনাদেরকে লাগবে আপেক্ষিক সবলতা, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। তো আপেক্ষিক সবলতার চারটা ভাইয়া খালি দেখাই, মনে করেন প্রথম হচ্ছে সবল নিউক্লিয় বল, পরেরটা হচ্ছে যে আপনার তাড়িৎ চুম্বক বল, মানে বইয়ের হিসাবটাই দেখাচ্ছি, তাড়িৎ চুম্বক বল, তারপরেরটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, আর আরেকটা কে বাকি আছে, মহাকর্ষ বল। ঠিক আছে, যেটা সব থেকে দুর্বল। হ্যাঁ, তো এখন একটা জিনিস দেখেন, চারটা করে ফেলি, সবল নিউক্লিয় বল হচ্ছে সব থেকে শক্তিশালী, এটা কিন্তু ভাইয়া বলছি পুরো পৃথিবীর সব থেকে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল, তো এর মান তো অনেক বেশি। তো আমরা এই চারজন হচ্ছে আপেক্ষিক একটা তুলনা করব, তো ওর মান যদি এক হয়, ঠিক আছে, মানে সবল নিউক্লিয় বলের মান যদি এক হয়, তাহলে হচ্ছে যে আপনার তাড়িৎ চুম্বক বলটা কত হবে, এটা এক হইলে তাড়িৎ চুম্বক বলটা হবে 10^-2, তার মানে হচ্ছে এই তাড়িৎ চুম্বক বলটা হচ্ছে সবল নিউক্লিয় বলের কতটুকু। একটা জিনিস খেয়াল করেন তো, আপনার তাড়িৎ চুম্বক বল যদি এক হয় সবল নিউক্লিয় বল কত হবে, 100 হবে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, তাড়িৎ চুম্বক বল যদি এক হয় সবল নিউট্রন, সবল নিউক্লিয় বল কত গুণ হবে, 100 গুণ হবে। ঠিক আছে, তার মানে এটা যদি এক হয় তাহলে এটা কী হবে, 1/এটা। ঠিক আছে, দেখেন উল্টা করে দিলাম, যে আপনার 100 নিউটন যদি হচ্ছে সবল নিউক্লিয় বল হয় তাহলে হচ্ছে যে আপনার কী হবে, মানে এই জিনিসটা উল্টা করে দিচ্ছি, যে দেখেন ঐকিক নিয়ম, এক সবল নিউক্লিয় বল
নিউক্লিয় বল ইকুয়াল টু 100 হচ্ছে তাড়িৎ চুম্বক বল, ঠিক আছে? তাহলে আমি এটা উল্টা লিখি, 100 তাড়িৎ চুম্বক বল ইকুয়াল টু 100 বল নিউক্লিয় বল। তাহলে হচ্ছে যে কি আপনার এককে কত হবে 1/100, আর 100 কে 10² লিখতে পারি আমরা, তো উপরে উঠলে 10^2 হবে। তো এইভাবে করে ক্যালকুলেশন করে ওরা জিনিসটা বের করছে। তো ভাইয়া একটা দেখাইলাম, বাকিগুলো ভাইয়া দেখাবো না, ওগুলো আপনারা নিজেরা নিজেরা বুঝে নেবেন যে কোনটা কোনটার কত গুণ সেটা বের করে নেবেন, ঠিক আছে? এভাবে কিন্তু বের করতে পারবেন। আচ্ছা পরেরটা হচ্ছে কত, 10^-11, ঠিক আছে? মানে দুর্বল নিউক্লিয় বল এটা যদি এক হয় তাহলে দুর্বল নিউক্লিয় বল কত হবে, 10^-11, ঠিক আছে? তারপরে এটা যদি এক হয় তাহলে হচ্ছে যে আপনার মহাকর্ষ বল সব থেকে দুর্বল, এটা হবে 10^-41, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো আপনারা জাস্ট একটার জন্য মনে রাখবেন, আপনারা সবল নিউক্লিয় বলকে এক ধরে, আপেক্ষিকভাবে ওকে এক ধরে, বাকি সবার সাথে ওর যে সম্পর্কটা সেটা বের করে ফেলবেন। তো এখন যদি আপনাকে উল্টা করে বলতে বলে যে আপনার সবল নিউক্লিয় বলটাকে আমি এক ধরবো না, এখন যদি আমি মহাকর্ষ বলকে এক ধরি, ঠিক আছে, তারপর আমি ঐকিক নিয়মে যাবো, আমার জাস্ট মনে রাখার দরকার নেই তো এত কঠিন করে, আপনি ঐকিক নিয়মে করবেন, দেখবেন যে সবগুলা ডিজিট উল্টা আসতেছে, ঠিক আছে? কত আসবে দেখেন, এটা আসবে হচ্ছে 10^30, আপনারা যদি হিসাব করেন এগুলো পেয়ে যাবেন। তারপর একটা আসবে 10^39, তারপর একটা আসবে কত, 10^41, ঠিক আছে? ভাইয়া জাস্ট একটা হিসাব করে দেখাই, দেখেন এক সবল নিউক্লিয় বল ইকুয়াল টু কত, 10^-41, তাই না? মানে 10^-41 এ হচ্ছে এক সবল নিউক্লিয় বল। অতএব আপনার এক মহাকর্ষ বল হলে কত হবে, 1/10^-41, তো এটার উপরে যদি নিয়ে যান 10^41, দেখেন ইজিলি চলে আসছে। কিন্তু তার মানে আমি জাস্ট একটা মনে রাখবো, একটার সাপেক্ষে আমি বাকিটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? এটা কোন বিচারে, এটা হচ্ছে যে সবল নিউক্লিয় বলকে এক ধরা হিসেবে, মানে এটার হিসেবে সবগুলোকে চেঞ্জ করছি, আর এটা কোন হিসেবে, এটা হচ্ছে মহাকর্ষ বলকে যদি আমি এক ধরে নেই সেটার হিসেবে, মানে সব থেকে শক্তিশালী বলের সাথে একবার তুলনা করছি, সব থেকে দুর্বল বলের সাথে একবার তুলনা করছি, ঠিক আছে? আচ্ছা এখান থেকে একটা জিনিস আমাকে দেখে বলেন তো, মানে এখান থেকে আমাদের একটা নৈমিত্তিক আসে মাঝে মধ্যে যে কোন, মানে চারটা বল দেওয়া থাকে, কোন বলটা সব থেকে শক্তিশালী, আমি তাহলে কি বলবো, সবল নিউক্লিয় বল সব থেকে শক্তিশালী, তারপরে দেখেন তাড়িৎ চুম্বক বল, তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, তারপর এটা, তাহলে আমার জিনিসটা কি আসবে যে সবল নিউক্লিয় বল গ্রেটার দেন আপনার তাড়িৎ চুম্বক বল, গ্রেটার দেন দুর্বল নিউক্লিয় বল, গ্রেটার দেন হচ্ছে যে আপনার মহাকর্ষ বল, ঠিক আছে? তাহলে এভাবে কিন্তু আপনাদের নৈবিত্তিক আসতে পারে যে এরকম কয়েকটা দিবে, ঘুরায় পেঁচায় দিবে, তো একটু দেখে শুনে উত্তর করবেন, বুঝে শুনে উত্তর করবেন, সহজ জিনিস কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি ভাইয়া এইগুলা নিয়ে। তো আমরা এখন নিউটনীয় বলবিদ্যায় যাব, দেখি আপনারা কি আমার সাথে আসেন বা আমার কথাগুলো কি সব বুঝছেন কি না আমাকে একটু জানান তো ভাইয়ারা কষ্ট করে। দেখি কোথায় কি আছেন, কিছু কিছু আপু আছে রান্না করার ভয়ে ক্লাস দেখতেছে। আরে ভাই এইসব বলো তোমরা, এই সবাইকে আসেন কিনা বলেন, আমাদের কি এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে? এই জিনিসগুলো যদি ক্লিয়ার হয় ভাইয়াকে একটু বলেন, জি ভাইয়া আসি, ক্লিয়ার হয়েছে ভাইয়া, আর একটু আসতে পড়ান, জোরে পড়ান, কিছু একটা বলেন, ক্লিয়ার ভাইয়া? তো এই জিনিসগুলোকে ইগনোর করবেন না, মেডিকেলের পরীক্ষা দেন, ভার্সিটির পরীক্ষা দেন, ইউনিভার্সিটির জন্য, মানে আপনার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য লাগবে না, ইঞ্জিনিয়ারিংয়ে এই ধরনের কোয়েশ্চেন খুব কমই আসবে, কিন্তু মানে খুব কম মানে রেয়ার আসে, কিন্তু হচ্ছে আপনার ভার্সিটির জন্য এবং মেডিকেলের জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট টপিক এই এই তিনটা চারটা পৃষ্ঠা ভাই এতক্ষণ পর্যন্ত যতটুকু বললাম, ঠিক আছে? এরপর থেকে হচ্ছে যে আস্তে আস্তে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য মেনলি এটা হবে। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝেছেন, অনেকেই বলেছেন, তাহলে এখন হচ্ছে যে আমরা আমাদের চিরচেনা সেই থিওরিতে চলে যাব, নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র প্রথমটা আমাকে কি বলছে, প্রথম সূত্রটা সবাই জানেন আশা করি, যে বাহ্যিক বল প্রয়োগ না করলে, বাহ্যিক বল প্রয়োগ না করলে, বাহ্যিক বল শূন্য, ঠিক আছে, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু কি হবে, চিরকাল গতিশীলই থাকবে, ঠিক আছে? দেখেন তো এই জিনিসটার সাথে একটা জিনিস মিল, স্থির বস্তু কি থাকতেছে, স্থির বস্তু চিরকাল স্থিরই থাকতেছে, আর গতিশীল বস্তু কি চিরকাল একই বেগ নিয়ে যাবে, ঠিক আছে? মানে আগে যেই বেগ ছিল পরেও সেই বেগ, বা সমবেগ বলতে পারি অথবা সমদ্রুতি বলতে পারি, ঠিক আছে? সমদ্রুতি কেন বলতেছি ভাইয়া, সমদ্রুতি বলতেছি এই জন্য যে সমবেগ যখন বলবো তখন হচ্ছে বেগের একটা নির্দিষ্ট দিক থাকবে, কিন্তু সমদ্রুতি যখন বলবো তখন নির্দিষ্ট দিক থাকবে না। তো এখন আপনারা একটা জিনিস বলতে পারেন, আপনাদের বইয়ের মধ্যে বলা আছে যে সমদ্রুতি বা সমবেগে সরল পথে চলতে থাকবে। সরল পথ মানে কি, সরল পথ মানে হচ্ছে সে মনে করেন একবার এদিকে গেল, একবার এদিকে গেল, একবার এদিকে গেল, সরল পথেই তো হলো, কোনো তো সমস্যা নাই, এটা হচ্ছে সমদ্রুতির ক্ষেত্রে। আর সমবেগের ক্ষেত্রে কি হবে, সে একটা নির্দিষ্ট দিকে যাবে, কথা বুঝাইতে পারছি আশা করি। তো প্রথম সূত্রটা কি ছিল, বাহ্যিক বল প্রয়োগ না করলে, বস্তুর অবস্থা পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল একই বেগ নিয়ে বা সমবেগ নিয়ে বা সমদ্রুতিতে একটি সরল রেখায় চলবে, ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্ট কিন্তু বলতে হবে, হ্যাঁ, বা প্রত্যেকটা পয়েন্ট বুঝতে হবে। তো এখন দেখেন এটা থেকে আমরা একটা জিনিস বলতে পারি ভাইয়া, একটু আগে জড়তার কথা বলছিলাম ক্লাসের শুরুতেই, ভাইয়া কার কথা বলছি, জড়তার কথা বলছি। জড়তা কি, কোনো একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার যে ইচ্ছাটা,
সেটাই হচ্ছে কি তার জড়তা বা তার অবস্থান পরিবর্তন করতে দেওয়ার জন্য তার ভিতর থেকে যে বাধাটা আসে সেটা কি তার জড়তা। ঠিক আছে, তো আমি যদি বাহির থেকে বল দিই তাইলে না অবস্থা পরিবর্তন করবে, অন্যথায় তো করবে না, সেটাই তো তার জড়তা, তাই না? তার মানে জড়তা কি, এফ এর মান যদি শূন্য হয়, বাইরের থেকে যদি বল না দেই তাহলে বস্তুর নিজের অবস্থা থাকার যে ধর্ম সেটাই হচ্ছে তার জড়তা। আবার এটার ক্ষেত্রে দেখেন তো, বাহির থেকে বল না দিলে ও ওর অবস্থাতেই আছে, ও ওর অবস্থাতেই আছে, কেউ তো চেঞ্জ হচ্ছে না। তার মানে কি, এই যে প্রথম সূত্রটা আছে না, এটাকে আমরা কিসের সূত্র বলতে পারি, জড়তার সূত্র বলতে পারি। কার সূত্র? জড়তার সূত্র বলতে পারি। এটার আরেকটা নাম কি? জড়তার সূত্র। বুঝতে পারছেন আশা করি? হ্যাঁ, তো এখন একটা জিনিস দেখেন, মুছে দিলাম ভাইয়া, কেমন? তো এখন যেটা বলবো সেটা হচ্ছে যে, আপনি দেখেন একটা বস্তুর উপর আমি যখন বল প্রয়োগ করব, এখন মনে করেন আমি বল প্রয়োগ করতেছি, ঠিক আছে, বল প্রয়োগ করলে বস্তুটার কি হচ্ছে, সরণ হচ্ছে। মনে করেন এখান থেকে সে এদিকে চলে গেল, সরণ হচ্ছে, ঠিক আছে, বল প্রয়োগের ফলে তার সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে বা নির্দিষ্ট দিকে না হোক, সমস্যা নেই আপাতত, আচ্ছা নির্দিষ্ট দিকে, ঠিক আছে, বল প্রয়োগের ফলে নির্দিষ্ট দিকে তার সরণ হচ্ছে, সরণ হচ্ছে, একটা সময় লাগতেছে না, টি সময় লাগতেছে। তাহলে বল প্রয়োগের ফলে দেখেন তার আদি বেগ যদি শূন্য থাকে, পরবর্তীতে তার একটা বেগ হয়েছে ভি, মনে করেন দশ, ঠিক আছে, তার মানে কি বেগের পরিবর্তন হয়েছে, আর বেগের পরিবর্তন হওয়া মানে কি ত্বরণ হওয়া। তার মানে বল প্রয়োগ করলে বস্তুর বেগের পরিবর্তন হবে, সে একটা দূরত্ব অতিক্রম করবে নির্দিষ্ট সময়ে, এবং তার কি হবে, একটা ত্বরণ হবে, কারণ বেগের পরিবর্তনের হারটাকেই কী বলে, ত্বরণ বলি আমরা, ঠিক আছে। এখন আমি যদি বলই প্রয়োগ না করি, বল যদি শূন্য হয় তাহলে ত্বরণের মান কত হবে, শূন্য হবে না, কারণ কি বল প্রয়োগ করি নাই, সরণও হয় নাই, সরণ না হলে বেগের পরিবর্তনও হয় নাই, বেগের পরিবর্তন না হলে ত্বরণও হয় নাই, শেষ কথা কিন্তু শেষ, ঠিক আছে। তার মানে কি, যদি কোনো বস্তুর উপর আমি বল প্রয়োগ যদি না করি বা এফ এর মান যদি জিরো হয় তাহলে কি ত্বরণের মান কত হবে, শূন্য হবে। আপনাদের বইয়ের মধ্যে এটা বোল্ড কালিতে লেখা আছে, ঠিক আছে, যেই যেই লাইনগুলো বোল্ড কালিতে লেখা আছে এগুলো নৈমিত্তিকের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এটাকে আবার সুন্দর করে আরেক জায়গায় লেখছে যে নিউটনের প্রথম সূত্রকে ব্যবহার করে আমরা এই সূত্রটাকে আবার বিবৃত করতে পারি। কোনো একটা বস্তুর উপর যদি নিট বল শূন্য হয়, যে বস্তুর উপর অনেকগুলো বল থাকতে পারে, আচ্ছা ভাইয়া ওই কথাটাকে বলে আসি, মনে করেন একটা বস্তু আছে এটা, ওর উপর আমি এক বল এদিক থেকে দিতে পারি, এদিক থেকে আরেকটা বল দিতে পারি, এদিক থেকে আরেকটা বল দিতে পারি, আবার এদিক থেকেও একটা বল দিতে পারি, চাইলে অনেক দিক থেকে বল দিতে পারি, ঠিক আছে। তো আপনার তখন কী করতে হবে, মনে করেন এটা এফ ওয়ান, এটা এফ টু, এটা এফ থ্রি, এটা এফ ফোর, ঠিক আছে, এরকম যখন অনেকগুলো বল থাকবে, ভাই একটা চিত্র এঁকে দেখাই, প্রথম বলটা এদিকে, তারপরে বলটা এদিকে, তারপরে বলটা এদিকে, ঠিক আছে, তো অনেকগুলো বল যখন হবে একসাথে, তারপর তখন আপনাকে কী করতে হবে, লব্ধি বল হিসাব করতে হবে, ঠিক আছে, লব্ধি বল হিসাব করতে হবে, এবং লব্ধি বল যদি হিসাব করেন তাহলে সামগ্রিকভাবে যে বলটা পাবেন সেটার জন্য আপনার ত্বরণ হবে, প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা করে ত্বরণ হবে না, ঠিক আছে। তাহলে এখন কী করবো, মনে করেন বল প্রয়োগ করছি, এর ফলে স্মরণ হয়েছে এদিকে, ঠিক আছে, বল প্রয়োগ করছি, স্মরণ হয়েছে এদিকে, এখন লব্ধিটা কীভাবে বের করবো একটু করে বলে দিই ভাইয়ারা, ভাইয়া আপনারা হয়তো এটা ভেক্টরে শিখছেন, তারপরে বলে দিচ্ছি, দেখেন আপনার এই বলটা তো এদিকে, স্মরণ হয়েছে এদিকে, তাহলে আমরা স্মরণের দিকে বলের রূপাংশ নিব। এখন এটার মনে করেন বোর্ড দিতে করি, এটা এফ ওয়ান, এটা এফ টু, আর এটা কি এফ থ্রি, ঠিক আছে, তো এটাকে আমি এদিকে বোর্ড দিতে করি, কারণ আছে, বোর্ড দিতে করি, দেখেন এই বলটা তো এদিকে, তাহলে এটার এই বরাবর রূপাংশের মানটা কত, এফ থ্রি, মনে করেন এটা যদি থিটা ওয়ান হয় তাহলে কী হবে, এফ থ্রি কস থিটা ওয়ান, ঠিক আছে, তাহলে কি আপনি এই বরাবর এই বলের রূপাংশ পেয়ে গেলেন। আবার হচ্ছে এই বলটাকে এদিকে বোর্ড দিতে করলাম, তো আমি যদি এই কোণটা জানি থিটা টু, তাহলে কী করতে পারবো, এফ টু প্লাস এফ টু কস থিটা টু। আর হচ্ছে এই বলটা দেখেন একদম এইদিকে এই বরাবর, তার মানে কি এফ ওয়ান কস জিরো ডিগ্রি, কস জিরো ডিগ্রি মান ওয়ান, তার মানে এফ ওয়ান। তাহলে দেখেন তো তিনটা বল যখন একসাথে ক্রিয়াশীল আছে সেখানে আমার তাহলে এই বরাবর কতটুকু বল আছে, এই বরাবর কিন্তু এইটুকু বল আছে, আশা করি বুঝতে পারছেন সবাই, ঠিক আছে। আমি উপাংশ বের করে স্মরণের দিকে উপাংশ বের করে হচ্ছে যে আমি মানে বলটা বের করতেছি, ঠিক আছে, যে স্মরণের দিকে কতটুকু বল ক্রিয়াশীল আছে, তো এইটুকু বল হচ্ছে আপনার স্মরণের দিকে ক্রিয়াশীল আছে, তার মানে এইটুকু বলটা কি আপনার সামেশন অফ এফটা হবে, ঠিক আছে। তো এখন যদি বলে যে এম ভরের একটা বস্তুকে এখান থেকে এখানে নিয়ে গেছি এরকম কয়েকটা বল প্রযুক্ত করে, তাহলে ওর যদি ত্বরণ বের করতে বলে, ওর মনে করেন ভর দেওয়া আছে, তাহলে আপনি কী বলবেন, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, সেখান থেকে আপনি ওর ত্বরণ বের করবেন, এ ইকুয়াল টু কি সামেশন অফ এফ ডিভাইডেড বাই এম, সামেশন অফ এফটা কীভাবে বের করবেন, এইখান থেকে এইভাবে বের করে ফেলবেন, তা আশা করি বুঝতে পারছেন। তার মানে একাধিক বল প্রযুক্ত হলে সেখানে আপনার কী বল হিসাব করতে হবে, নিট বল বা টোটাল যে বলটা আছে স্মরণের দিকে সেটা বের করতে হবে। এখন অনেক সময় হয় কি যে আপনার মনে করেন যে এদিকে একটা বল গেছে, এদিকে একটা বল আসছে, এদিকে একটা, এদিকে একটা, সবগুলোকে যদি আমি ইয়ে করি, দেখেন এগুলো কিন্তু এটা কিন্তু এটাকে কাটাকাটি করতেছে, এটা এটাকে কাটাকাটি করতেছে, মানে সমান ও বিপরীত বল ধরেন, তাহলে হচ্ছে কি সামেশন অফ এফ এখানে কত হবে, জিরো হবে। তার মানে আপনি এখানে যতই বল দেন না কেন এখানে নিট বলটা কত, শূন্য, আর নিট বল যদি শূন্য হয় আপনার ত্বরণ কত হবে, শূন্য হবে, ঠিক আছে, কথা কি বুঝতে পারছেন। তার মানে আপনার যদি নিট বল শূন্য হয় আপনি কিন্তু বলতে পারবেন না যে আমি বাহ্যিক বল প্রয়োগ করছি, আপনি যদিও অনেক বল প্রয়োগ করছেন কিন্তু আপনার নিট বল শূন্য হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার বাহ্যিক বল প্রযুক্ত হয় নাই, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। প্রথম সূত্রটা তো সবার ক্লিয়ার আগে থেকে আছে, আমাকে একটু জানান যে ভাইয়া যা বলছেন বুঝতে পারছি, না বুঝতে পারলেও জানান ভাইয়া, আরেকবার বলবো প্রয়োজনে, মুছে দিচ্ছি, হ্যাঁ আস্তে আস্তে মুছে দিচ্ছি।
দেখি। আচ্ছা আপনাদের কমেন্ট আগে পড়ি যে আপনারা বুঝেছেন কি না, কি হয় না ভাইয়া, ম্যাথ ক্লাস হয় না? ম্যাথ ক্লাস তো হয় ভাইয়া, আগে থিওরিটা পড়াই তারপর। বুঝেছেন কি না একটু জানান তো ভাইয়াকে, যে ভাইয়া বুঝতে পারছি, জি ভাইয়া বুঝছি বুঝছি, থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পারলে খুবই ধন্যবাদ। আমি জানি আপনারা জানেন, কিন্তু ধরে নিয়েছি যে জানেন না, ঠিক আছে, সেই হিসেবে বলতেছি আর কি। আপনারা আবার মনে কষ্ট নিয়েন না যে এই বেটা কী পড়ায়, এত এগুলো তো সব পারি। আচ্ছা নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা কি ছিল? নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা ছিল যে, দ্বিতীয় সূত্র, ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক, ঠিক আছে। এবং বল যেদিকে ক্রিয়া করে, বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকেই হয়, ঠিক আছে, মানে একই দিকে তাদের পরিবর্তন হয়। কি বলছে দ্বিতীয় সূত্রে? যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বল বা এফ এর সমানুপাতিক, এবং বল এফটা যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তন সেদিকে হবে। তো প্রথমে আমার জানার বিষয় হচ্ছে ভরবেগ কি। খুবই সহজ উত্তর যে ভাইয়া ভর ইন্টু বেগ, ভরবেগ। আচ্ছা ভাইয়া ভরবেগের কাজটা কই? ভর ইন্টু বেগ তো বুঝছি, ভরবেগের কাজটা কই বলেন তো? ভরবেগের কাজটা কি? কাজটা যদি আমি বলি, মনে করেন দুইটা বস্তু, আপনাদের বইয়ের মধ্যে উদাহরণ দেওয়া আছে, দুইটা বস্তু মনে করেন পরস্পর ধাক্কা খাইছে, এদিক থেকে একটা বস্তু আসছে, এদিক থেকে একটা বস্তু আসছে, দুইটা বস্তু পরস্পরকে ধাক্কা খাইছে, ঠিক আছে। এবং ধাক্কা খাওয়ার পরে আপনি জানেন না যে ধাক্কা পড়ার পরে কোন দিকে যাবে বস্তুটা। দুইটা বস্তু মনে করেন ধাক্কা খাইছে, একটা রিক্সা আর একটা হচ্ছে আপনার বাস, দুইটা যদি ধাক্কা খায়, আচ্ছা রিক্সা লিখি, রিক্সা, তো দুইটা যদি ধাক্কা খায় সেই ক্ষেত্রে আপনি কিন্তু অনুমিতভাবেই বলতে পারবেন যে ভাইয়া বাস রিক্সাটাকে ঠেলে এদিকে নিয়ে যাবে, মানে বাসটা রিক্সাটার সাথে অ্যাটাচ হয়ে যাবে এবং হচ্ছে যে কি হবে, এদিকে ঠেলে নিয়ে যাবে, তাই না? কেন নিল ভাইয়া বাসটা? এটার কারণ হচ্ছে ভরবেগ। যার ভরবেগ বেশি তার দিকেই হচ্ছে কি হবে, স্মরণ হবে। কথা কি বুঝাইতে পারছি? যে যার ভরবেগ বেশি সেই ভরবেগের দিকে কি হবে, স্মরণ হবে। ভরবেগের মূল কাজ হচ্ছে এটা। কারণ কি, ভরবেগ যেখানে আছে সেখানে কি আছে, ভরবেগের পরিবর্তন হচ্ছে না। এখানে দেখেন আদিতে ওর ভরবেগ ছিল মনে করেন 100, ঠিক আছে, ওর 100 মিটার পার সেকেন্ড ছিল বেগ, ওর একটা ভর ছিল বড় এম, ঠিক আছে, তো 100 ইন্টু m। আর এটার এটার বেগ ছিল মনে করেন যে রিক্সার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ছিল, এবং এটার বেগ হচ্ছে 10 m, ঠিক আছে। এদিকে গেলো কত, 100 m, আর এদিকে আসলো কত, 10 m। তো সিম্পলি ব্যাপার যে ও ওরে ঠেলে ওদিকে নিয়ে যাবে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস দেখেন, ও যখন ওর সাথে বাড়ি খাবে, ওর 0.1 হইলেও কিন্তু ওর বেগ কমবে, ঠিক আছে, 0.1 হলেও কি হবে, বেগ কমবে। এবং এই বেগের কি পরিবর্তন হচ্ছে না? তো এই বেগের পরিবর্তনটা হচ্ছে কেন? এই বেগের পরিবর্তনটা হচ্ছে যে কারণ ওর সাথে ধাক্কা খাইছে, ধাক্কা খাওয়ার ফলে হচ্ছে কি হচ্ছে, ওর বেগ আর ওর বেগ কিছুটা, এই যে দেখেন ওর কিন্তু এদিকে একটা ভরবেগ ছিল, কিছুটা রিডিউস হয়ে যাবে। তো এই রিডিউস হওয়ার পরে বাকি যেটা থাকবে সেটা নিয়ে হচ্ছে তারা কি বোধ সামনের দিকে এগিয়ে যাবে। তার মানে কি, আমি হিসাব করবো যে কার ভরবেগ বেশি। এখন রিক্সার বেগ মনে করেন যে রিক্সার বেগ, আচ্ছা এখানে আরেকটা কথা আছে, দেখেন রিক্সার বেগ মনে করেন যে 1000 মিটার পার সেকেন্ড হইল, ঠিক আছে, আর হচ্ছে যে আপনার রিক্সার ভর হইলো যে আপনার মনে করেন 10 কেজি, ঠিক আছে, আর গাড়ির বেগ হইলো 10, আর হচ্ছে গাড়ির বেগ হইলো 10, কিন্তু গাড়ির হচ্ছে যে আপনার ওজন হচ্ছে 1000 কেজি, ঠিক আছে। তাহলে আচ্ছা ওজন 1000ও দিব না, ওজন মনে করেন কত, 1000 দিতে হবে, 1000 না দিলে হবে না, তাহলে ঠিক আছে। দেখেন তো ওর যে এটা, ওর মোটাল টোটাল ভরবেগ কত আসতেছে, 1, 2, 3, 4টা, ঠিক আছে, আর ওর টোটাল ভরবেগ কত আসতেছে দেখেন তো, মনে করেন ওর ওজনও বাড়াই দিলাম, 100 কেজি করলাম, 100000। এখন দেখেন তো কার ভরবেগ বেশি, ওর কিন্তু ভরবেগ বেশি। এই ক্ষেত্রে কি হবে, রিক্সা কিন্তু গাড়িটা ঠেলা নিয়ে যাবে কারণ ওর কিন্তু ভরবেগ বেশি, ঠিক আছে। আশা করি ভরবেগের ব্যাপারটা বুঝতে পারছেন, যে রিক্সা গাড়ি ডাজেন্ট ম্যাটার, ভরবেগ যার বেশি তার দিকেই চলে যাবে, ঠিক আছে। তো এখন যেটা বলতে চাচ্ছি যে আর বাস্তব জীবনের কথা যদি বলি, বাস্তব জীবনে কিন্তু ভরটা অনেক বেশি ম্যাটার করে। হ্যাঁ বাস্তব জীবনে কে, ভরটা অনেক বেশি ম্যাটার করে। বাস্তব এটা হচ্ছে ক্যালকুলেটিভ জীবন, তো বাস্তব জীবনে ভরটা ম্যাটার করে কেন? কারণ হচ্ছে ভাইয়া যার ভর বেশি তারা কিন্তু নাড়ানো এমনিতেই কষ্ট। তো একটা বাস মনে করেন দাঁড়ায় আছে, মানে বাসের বেগটা কত, 0, ঠিক আছে, আর হচ্ছে তার ভর হচ্ছে বড় এম, ঠিক আছে, তাহলে তার ভরবেগ কত হচ্ছে, 0 হচ্ছে না বেগের কারণে। কিন্তু একটা রিক্সা 10 মিটার পার সেকেন্ড আসতেছে, রিক্সার একটা ওজন আছে, রিক্সার ভরবেগ কত হলো, 100 কেজি হলো, ঠিক আছে, রিক্সার ভরবেগ হচ্ছে যে 100 কেজি। তাহলে তো ভাই আপনি যেটা বললেন যে রিক্সার ভরবেগ যেহেতু বেশি, যার ভরবেগ বেশি তার দিকে চলে যাওয়ার কথা, ঠিক আছে। কিন্তু রিক্সা হিসেবে ওরা বাড়ি দিলে কি বাস পিছনে চলে যাবে, জীবনও যাবে না, কারণ কি এটা বাস্তব জীবন। কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের ফিজিক্সের ভাষায় কিছু কিছু জায়গায় বলা হয় যে ভরবেগ যার বেশি তার দিকে জিনিসটা যাবে, ঠিক আছে। কিন্তু ভরবেগের থেকেও আরেকটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে যে আপনার ভর, ঠিক আছে,
ভরবেগের মধ্যে যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে কি মেইনলি ভর। যার ভর বেশি বাস্তব জীবনে আপনি দেখবেন তারা কিন্তু নড়ানো যায় না সহজে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ঘটনা। তো দুইটা জিনিসের সাথে একটু মেন্টালি সেট আপ করে নিন। হ্যাঁ, তো যাই ভরবেগের কথাটা আমি একটু বললাম আপনাদেরকে, আপনারা বাস্তবেরটা ধরেই করবেন। আমরা যত অঙ্ক করি এরকম কোনো টিপিক্যাল অঙ্ক দেয় না, বাস্তবের সাথেই দেয়। এখন দেখেন ভরবেগের পরিবর্তন হওয়ার প্রযুক্ত বলের সমানুপাতিক, তার মানে বল সমানুপাতিক ভরবেগ। ভরবেগ কি? ভর ইনটু বেগ, ঠিক আছে? তো এইটা আপনাকে বলছে। এখন আমরা এখান থেকে একটা সূত্র প্রুফ করব। সূত্রটা আমরা একটু দেখে আসি। দেখেন বল হচ্ছে ভেক্টর রাশি, বেগ হচ্ছে একটা কি ভেক্টর রাশি, ঠিক আছে? আচ্ছা, তো ভরবেগকে আবার একসাথে অনেক সময় এভাবে প্রকাশ করে পি ইকুয়াল টু এম ইনটু ভি, ঠিক আছে? আপনি চাইলে এখানে পিও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আলটিমেটলি আমার ভিতে আসতেই হবে, ঠিক আছে? তো এখন কি বলছে, ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার, আমি কিন্তু এটা ভুল লিখছি। কারণ কি, পরিবর্তনের হার মানে কি, টি সময়ে ভরবেগের পরিবর্তন হয় এম ভি, একক সময়ে যেই পরিবর্তনটা হয় সেটা কি ভরবেগের পরিবর্তনের হার। তার মানে পরিবর্তনের হার বলতে কি, এখানে টি দিয়ে ভাগ করা লাগবে, ঠিক আছে? ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলে সমানুপাতিক। তো এখন দেখেন আমরা মনে করেন আপনার ডিফারেন্সিয়েটিভ হিসেবে যাই, যে ডিফারেন্সিয়েটিভ হিসেবে জিনিসটা নিলে কি হবে, এম তো ফিক্সড, আর হচ্ছে ডিডিটি অফ ভি মানে হচ্ছে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনটা বোঝাচ্ছি, ঠিক আছে? তো এখন দেখেন সমানুপাতিক উঠাইতে হবে আমার, সমানুপাতিক উঠে আমি কি আনবো, একটা কে আনবো, কে ইন্টু এম ইন্টু ডিডিটি অফ ভি, ঠিক আছে? এই হচ্ছে ঘটনাটা। হ্যাঁ, তো এখন ডিডিটি অফ ভি মানে কি, ডিডিটি অফ ভি মানে হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তন, আর সময়ের সাথে বেগের পরিবর্তন মানে কি আমার ত্বরণ। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, কে ইন্টু এম ইন্টু এ, ঠিক আছে? তো আমরা আমাদের প্রমাণের সুবিধার্থে কে এর মানকে কি ধরে নিই, ওয়ান ধরে নিই। তো কে এর মান যদি ওয়ান হয়ে যায় তাহলে কি আসবে, এফ ইকুয়াল টু এম এ, এই সেই যুগান্তকারী সূত্র যে সূত্র নিয়ে আপনারা এত যুদ্ধ করেন, ঠিক আছে? এফ ইকুয়াল টু এম এ। আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে আমরা বলের সংজ্ঞাটা দিতে পারি, বা হচ্ছে বলের একক কি নিউটন, না নিউটনের সংজ্ঞা দিতে পারি, যে ভর যদি এক কেজি হয় এবং ত্বরণ যদি এক মিটার পার সেকেন্ড ইনভার্স টু হয়, ঠিক আছে? এক কেজি ভরের কোনো একটা বস্তু যদি এক মিটার পার সেকেন্ড ইনভার্স টু ত্বরণ নিয়ে অগ্রসর হয়, তাহলে তার উপর এক নিউটন বল প্রযুক্ত হয়েছে বলে ধরা যায়। এটা হচ্ছে এক নিউটনের সংজ্ঞা। আশা করি বুঝতে পারছেন, প্রুফটাও বুঝতে পারছেন এবং এটা কি সেটাও বুঝতে পারছেন। আমাকে একটু জানান, জি ভাই বুঝতে পারছি, আর কিছু কোশ্চেন থাকলে আমাকে জানাইতে পারেন। নিউটনের মাথায় এই ফিজিক্স কঠিন লাগে ভাই। আচ্ছা ভাইরে ভাই, পোলাপানের যে উদাহরণ দিচ্ছেন আপনারা, মাশাল্লাহ, এম ইনটু ভি মাইনাস ইউ। ভাইয়া আপনারা কি বুঝতে পারছেন আমি এতক্ষণ কি বলছি? আমি কিন্তু সেকেন্ড থিওরিটা শেষ করে ফেলতেছি। আপনারা যদি না বুঝতে পারেন কিছু আমাকে জানান তো, বুঝতে পারছি বা বুঝি নাই। এই ক্লাসটা কয়টা পর্যন্ত হয় ভাইয়া? ক্লাসটা আজকে অনেকক্ষণ নিব, কারণ হচ্ছে কি আজকে আমার সময় আছে, তো আর হচ্ছে আমি ভাই তাড়াহুড়া করে পড়াইতে আমার খুব একটা ভালো লাগে না, ঠিক আছে? আস্তে আস্তে পড়াই। আপনাদের যাদের মনে হয় যে আমার সাথে লাইভে থাকবেন, কোশ্চেন করতে চাচ্ছেন, তারা আমার সাথে থাকেন, আর যারা মনে করেন আমি ভাইয়া এখন পারতেছি না, আর আমার ভালো লাগতেছে না, ঘুম আসতেছে, ঘুমান, পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখে নিন, কোনো সমস্যা নেই। আমি আস্তে আস্তে পড়াই, হ্যাঁ, সবার সাথে কথা বলতে বলতে আস্তে আস্তে পড়াই। কোথায় জি ভাই? বুঝছি জি ভাই, ধন্যবাদ। আপনারা এত লেট রেসপন্স করেন কেন আমি বুঝলাম না। আচ্ছা যাই হোক, আমার দ্বিতীয় সূত্র কিন্তু শেষ, এগুলোতে একটু পরে অঙ্ক করাবো, আপনারা যারা থাকবেন অঙ্ক করবেন। তৃতীয় সূত্রে যাব। আচ্ছা, তৃতীয় সূত্রে যাওয়ার আগে আবার কিছু জিনিস বলে দিই, এখান থেকে আরেকটা জিনিস আসে। হ্যাঁ, আমরা কি পাইলাম, এফ ইকুয়াল টু এম এ পাইলাম না অ্যাট লাস্ট। এখন এখান থেকে আমি কি বলতে পারি, আমার ভরটা কি, ভরটা হচ্ছে ধ্রুবক। তাহলে ভর যদি ধ্রুবক হয় তাহলে আমি কি ধ্রুবককে উঠাই দিলাম, সমানুপাতিক চিহ্ন নিয়ে আসলাম, এফ সমানুপাতিক এ। তার মানে বল যত বাড়াবো ত্বরণ তত বাড়বে, বল যত কমবে ত্বরণ তত কমবে। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? তার মানে এটাকে আমরা কিভাবে বলতে পারি, কোনো একটা বস্তুর ত্বরণ তার উপর প্রযুক্ত বলের বা তার উপর প্রযুক্ত নিট বলের, যদি অনেকগুলো বল থাকে তাহলে হচ্ছে এখানে সামেশন অফ এফ হবে, তো তার উপর প্রযুক্ত নিট বলের সমানুপাতিক। তার মানে আমরা দ্বিতীয় সূত্র থেকে কি পেলাম, দুইটা সূত্র পেলাম, এফ ইকুয়াল টু এম এ আর এই একটা থিওরি পাইলাম, ঠিক আছে? আর প্রথম সূত্র থেকে কি পাইছি, যে বল যদি শূন্য হয় ত্বরণ শূন্য হবে, ঠিক আছে? এটা প্রথম থেকে পাইছি, প্রথম সূত্র থেকে এটা পাইলাম, আর দ্বিতীয়টা থেকে এটা পাইলাম, এবং এফ সমানুপাতিক এ পাইলাম, ঠিক আছে? এগুলো নিয়ে পরে কাজ হবে, তো এগুলো একটু দেখবেন। আচ্ছা ও আচ্ছা, একটা চার্ট দিতে চাচ্ছিলাম, যে ওয়ান ডাইন কি, আপনাদেরকে আগেরবারও আমি কাজ সমতা শক্তিতে কিছু জিনিস দিছিলাম, এখানেও দিচ্ছি। ডাইন হচ্ছে বলের একটা একক, ঠিক আছে? ডাইন হচ্ছে কি, বলের একটা একক। কোনো এক গ্রাম বস্তুর যদি এক সেন্টিমিটার পার সেকেন্ড ইনভার্স টু এই পরিমাণ যদি আমি তার ত্বরণ সৃষ্টি করতে পারি, তাহলে সেখানে এক ডাইন বল প্রযুক্ত হয়েছে বলে ধরা যায়। এটা হচ্ছে ডাইনের সংজ্ঞা, ঠিক আছে? ডাইনের সাথে নিউটনের একটা সম্পর্ক আছে, এক নিউটন ইকুয়াল টু 10^5 ডাইন, ঠিক আছে? এগুলো কেন দিচ্ছি, কারণ হচ্ছে যে আপনাকে ডাইনে অনেক সময় দেওয়া থাকবে আপনার মানটা, আপনি নিউটনে নিয়ে আসবেন ইচ্ছা মতো, ঠিক আছে? আচ্ছা,
পাউন্ডাল, তারপর এটা কি পাউন্ডাল। তো পাউন্ডালের জন্য কি, পাউন্ডালের জন্য বলি, আচ্ছা পাউন্ডাল লিখি আগে। এক পাউন্ড বস্তু, ঠিক আছে, মানে এখানে ভরের একক কি ছিল গ্রাম, আর ইয়ে ত্বরণের একক কি ছিল সেন্টিমিটার পার সেকেন্ড ইনভার্স টু, আর এখানে কি ভরের একক কি পাউন্ড। এক পাউন্ড বস্তুর উপর, ঠিক আছে, আচ্ছা ওয়ান এলবি, ওয়ান এলবি বস্তুর উপর কোনো মনে করেন ওয়ান ফিট সেকেন্ড ইনভার্স টু, ঠিক আছে, এখন হচ্ছে ফিটে, ফিট পার সেকেন্ড ইনভার্স টু হচ্ছে কি আপনার ত্বরণ নির্দেশ করতেছে, ঠিক আছে। যে ওয়ান এলবি বস্তুর উপর যদি ওয়ান ফিট পার সেকেন্ড ইনভার্স টু আমি ত্বরণ সৃষ্টি করি, তাহলে সেখানে যে বল প্রযুক্ত হয়েছে সেটাকে আমরা কি বলতে পারি, এক পাউন্ড বল প্রযুক্ত হয়েছে, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে গ্রাম ওজন, হ্যাঁ গ্রাম ওজনটা কি, এক গ্রাম ভরের কোনো একটা বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তাকে এক গ্রাম ওজন বলে। আচ্ছা পাউন্ডের সাথে একটা সম্পর্ক আছে ডাইনের, সেটা দেখি। এক পাউন্ডাল ইকুয়াল টু আপনাদের হচ্ছে 138.25.7 ডাইন। তো কোনো দিন যদি ভুলেও এখানে পাউন্ডাল আপনাকে দেওয়া থাকে, ফার্স্টে ডাইনে যেতে হবে, ডাইন থেকে নিউটনে যাবেন, ঠিক আছে। আচ্ছা তারপর একটা যাই গ্রাম ওজন, গ্রাম ওজন, তো গ্রাম ওজনটা কি, এক গ্রাম ভরের কোনো বস্তুকে, এক গ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বলে কেন্দ্রের দিকে টানতেছে, যে বলে কেন্দ্রের দিকে টানতেছে সেটাকে আমরা কি বলবো, এক গ্রাম ওজন, ঠিক আছে, এক গ্রাম ওয়েট। এই হচ্ছে যে আপনার গ্রাম ওজন এককে যদি দেওয়া থাকে তাহলে সেটা, ঠিক আছে। গ্রাম ওজনের সাথে সম্পর্কটা কি, গ্রাম ওজনের সাথে সম্পর্কটা হচ্ছে এক গ্রাম ওয়েট ইকুয়াল টু 980 ডাইন দেওয়া আছে, ঠিক আছে, বইয়ের মধ্যে দেওয়া আছে এগুলা, বাইরে জাস্ট একটু করে বলে দিচ্ছি। তারপর হচ্ছে পাউন্ড ওজন, ঠিক আছে, পাউন্ড ওজন, পাউন্ড ওজনটা কি, এক এলভি, এক এলভি ভর, মানে এটা হচ্ছে ভরের একক, ঠিক আছে, এক এলভি ভরের কোনো একটা বস্তুকে পৃথিবী যে বল ধারা, এটাও কি পৃথিবী যে বল ধারা নিজের দিকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটাকেই কি বলতেছি, এক পাউন্ড ওজন, ঠিক আছে, এক পাউন্ড, পাউন্ড হচ্ছে এলভি ওয়েট, ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো এটার সাথে সম্পর্কটা কি, এটার সাথে সম্পর্কটা হচ্ছে যে আপনার ওয়ান এলভি ওয়েট বা ওয়ান পাউন্ড ওয়েট বা ওয়ান পাউন্ড ওজন ইকুয়াল টু আপনাদের হচ্ছে টু পাউন্ডাল, টু কত পাউন্ডাল, ঠিক আছে। এটা দেখেন একদম ডাইরেক্ট সম্পর্ক, এটা কিন্তু নৈবিত্তিক আসতে পারে, খুব সুন্দর একটা জিনিস, এক এলভি ওয়েট বা হচ্ছে এক পাউন্ড ওজন ওয়েট ইকুয়াল টু টু পাউন্ডাল, এখান থেকে আপনি পাউন্ডালে যেতে পারবেন, পাউন্ডাল থেকে ডাইনে যেতে পারবেন, ডাইন থেকে আবার নিউটনে চলে যেতে পারবেন, এসআই এককে চলে যেতে পারবেন। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে। ও আচ্ছা আরেকটা জিনিস, জি এর মান কিন্তু কত, 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স টু, ঠিক আছে, ফিটেও কিন্তু জি এর একটা মান আছে, সেটা কত, 32 ফিট পার সেকেন্ড ইনভার্স টু। আমাদের ইঞ্জিনিয়ারিং প্রশ্নে প্রায়ই এই জিনিসটা ফিটে দেওয়া থাকতো এবং এটাকে আমাদের কনভার্ট করে এখানে নিতে হইতো, এই জিনিসটা একটু ভালো করে মাথায় গেঁথে রাখবেন, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস বাকি আছে, এক কিলোগ্রাম ওয়েট, ঠিক আছে, কিলোগ্রাম ওয়েট, হ্যাঁ সেম কথা, এক কেজি ভরের কোনো একটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকেই বলতেছি যে এক কিলোগ্রাম ওয়েট, ঠিক আছে। তো এখন এটার সাথে কী সম্পর্ক, এটার সাথে সম্পর্ক হচ্ছে যে এক কিলোগ্রাম ওয়েট ইকুয়াল টু, ইকুয়াল টু আপনার 9.8 নিউটন। তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে আপনার বিভিন্ন টাইপের বল থেকে হচ্ছে যে আপনারা ট্রান্সফার করে এসআই এককে যাইতে পারবেন, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। এই যে এখান থেকে এখানে যাব, তারপরে এটার মান কই দিছি, এই যে এটা এখানে, এখান থেকে এখানে যেতে পারবো, তারপর এখান থেকে এখানে যেতে পারবো, আবার এখান থেকে এখানে যেতে পারবো। তো একটা থেকে আরেকটা ট্রান্সফরমেশন আশা করি সবগুলো দেখা দেওয়া গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি বলের কিছু অপ্রচলিত একক ছিল। আপনাদের হাতে এখন অনেক সময়, তো একটু ভালোভাবে পড়াশোনা করেন, পড়াশোনা করলে কোনো সমস্যা নাই, ঠিক আছে, ভাই মুছে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা কেউ কি লিখতেছেন কি না, আবার এটা তো জানি না, আপনারা যদি কেউ লিখতে থাকেন আমাকে একটু বলবেন, হ্যাঁ বুঝেছি। আর্জেন্টিনার ফ্যান আছেন কেউ, আচ্ছা আর্জেন্টিনার ফ্যান দিয়ে কী করবেন ভাই, জানান কী করবেন, তাইলে আমি বলবো যে আছে কি নাই, ঠিক আছে, মুছে দিলাম ভাইয়েরা, বইয়ের মধ্যে আছে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে নিউটনের তৃতীয় গতি সূত্র, তৃতীয় গতি সূত্রটা একটু দেখেন, আপনারা সবাই জানেন, কথায় কথায় বলি এটা আমরা, যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক আছে, তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার কী থাকে, সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, ক্রিয়াটা কি, মনে করেন একটা বল একটা দেয়ালের উপর এসে পড়তেছে, বলটা কি দেয়ালে ক্রিয়া দিচ্ছে, ঠিক আছে, প্রতিক্রিয়াটা কে দিচ্ছে কাকে বলেন তো আমাকে, দেখি এটা একটা কোশ্চেন রইল আপনাদের কাছে, যে বলটা দেয়ালে ক্রিয়া করতেছে, ক্রিয়া আর ক্রিয়া করলে তো প্রতিক্রিয়া থাকবেই, প্রতিক্রিয়াটা কে কাকে দিতেছে আমাকে একটু বলেন তো,
দেখি তো আপনারা কি বলেন, এই জিনিসটা আপনাদের ক্লিয়ার কি না? ভাইয়া কলবেন টু পাউন্ডাল বুঝি নাই। ভাইয়া এটা হচ্ছে যে আপনাদের মানে এটা যদি আপনারা হিসাব করে বের করতে পারতেন তাইলে হচ্ছে যে জিনিসটা দেখানো যেত। আমাদের এখানে তো হিসাবটা দেওয়া নাই যে এক এলবি ইকুয়াল টু টু পাউন্ডাল, এটা তো দেওয়া নাই আমাদের হিসাবটা। জাস্ট হচ্ছে যে বইয়ের মধ্যে বলা আছে যে এটার সাথে এটা সম্পর্ক হচ্ছে টু পাউন্ডাল, ঠিক আছে? তো আপনি এটা জাস্ট মাথায় রাখবেন যে এক এলবি ইকুয়াল টু টু পাউন্ডাল, তো আপনাকে পাউন্ডে দিলেও আপনি এলবিতে ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে? আর এলবি থেকেও পাউন্ডে ট্রান্সফার করতে পারবেন চাইলেই, ঠিক আছে? আচ্ছা ওটা কিন্তু এক এলবি ওয়েট, এরকম ওয়ান এলবি ওয়েট ইকুয়াল টু টু পাউন্ডাল, ঠিক আছে? আমি কি এলবি লিখছি নাকি শুধু এটা আমার খেয়াল নাই, মুছেই তো দিছি। তো এক এলবি ওয়েট ইকুয়াল টু টু পাউন্ডাল। দেখি এই বাচ্চারা বলেন, উত্তরটা দেন, উত্তরটা দেন, সামনে যাব। ওয়াল ওয়াল দেয়াল আমাকে দিচ্ছে, ওকে ভেরি গুড। আমি অনেককে পড়াইছি, তারা দেখি যে একই বস্তুর উপর ক্রিয়া করায়, তার মানে ক্রিয়ার প্রতিক্রিয়া কোথায় কোথায় ক্রিয়াশীল, ক্রিয়া এবং প্রতিক্রিয়া সম্পূর্ণ ভিন্ন দুইটা বস্তুর উপর ক্রিয়াশীল, ঠিক আছে? ও ওকে ক্রিয়া দিতেছে, ক্রিয়া দেওয়ার ফলে ও নড়ে নাই, সমস্যা নাই, কিন্তু ও যখন প্রতিক্রিয়া দিবে ও কিন্তু আবার এরকম টক করে চলে আসবে, ঠিক আছে? তো আপনাদের যদি প্রেশার অঙ্ক থাকতো এখান থেকে অনেক মজার মজার প্রেশার অঙ্ক ছিল, সেগুলো দেখানো যেত। তার মানে হচ্ছে আপনাদের নিউটনের তৃতীয় সূত্রটা সবার ক্লিয়ার আছে, ভেরি গুড, এই জিনিসটা খুবই ভালো। আচ্ছা আর হচ্ছে যে ক্রিয়ার প্রতিক্রিয়া যেহেতু সমান সমান, তার মানে এফ ওয়ান বল প্রযুক্ত হইলে আপনি ব্যাক ফুটে যেই বলটা পাবেন সেটা হচ্ছে কি, মানে ফিডব্যাকে যেই বলটা পাবেন সেটা হচ্ছে কি মাইনাস এফ ওয়ান হবে, মানে সমান আর বিপরীত হবে। তো এটা তো সবাই জানেন। তাহলে হচ্ছে এই হচ্ছে মোটামুটি ঘটনা। তো আমরা এখন কি দেখবো, আমরা হচ্ছে এখন ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ সূত্র দেখবো, যেটা দিয়ে আমাদের বহুত বহুত অঙ্ক হবে, ঠিক আছে? মুছে দিচ্ছি, ভরবেগের নিত্যতা দিয়ে আমাদের অনেক অঙ্ক হবে। হ্যাঁ আচ্ছা কি বলছে, ভরবেগের নিত্যতা সূত্রটা হচ্ছে বাহ্যিক যেই প্রযুক্ত বল, বাহ্যিক যে প্রযুক্ত বল বা বাহ্যিক যে নিট বল বা সামেশন অফ বলটা সেটা যদি শূন্য হয় তাহলে একটা সিস্টেমের মধ্যে, সিস্টেম কি, আচ্ছা সিস্টেম একটু পরে বলতেছি, একটা সিস্টেমের টোটাল ভরবেগ, যেটা টোটাল ভরবেগ বা এমভি সেটা হচ্ছে কি থাকবে, ধ্রুবক হবে, ইকুয়াল টু সি হবে, সি আমি একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। হ্যাঁ তো বাহ্যিক বলের মান যদি শূন্য হয় বা বাহ্যিক নিট বলের মান যদি শূন্য হয় সিস্টেমের টোটাল বলটা কত হবে, না সিস্টেমের টোটাল ভরবেগটা কি হবে, ধ্রুবক হবে, ঠিক আছে? বা ভরবেগ কি অপরিবর্তনীয় থাকবে বা সবসময় কি থাকবে, সংরক্ষিত থাকবে বা সমান থাকবে, এটাই বলছে। হ্যাঁ তো এখন হচ্ছে এখানে আপনারা বাহ্যিক বল বুঝেন, সিস্টেমটা নিয়ে একটু বলবো, আর টোটাল ভরবেগ তো বুঝেনি, ভরবেগ কীভাবে বের করতে হয়। তো সিস্টেমটা ভাইয়া যদি একটু বলি, সিস্টেম বলতে হচ্ছে মনে করেন একটা বাস এদিক থেকে এদিকে আসতেছে, ওই রিক্সা আসতেছে এদিক থেকে এদিকে, বা হচ্ছে একটা ছোট গাড়ি এদিক থেকে এদিকে আসতেছে, তো ওর একটা ভর আছে, ওর একটা বেগ আছে, ওর একটা ভর আছে, ওর একটা বেগ আছে, ঠিক আছে? এগুলো কি তাদের আদি ভরবেগ না? তো এই আদি ভরবেগটা মানে এখন দেখেন, এটা পরে বলতেছি আদি ভরবেগের ব্যাপারটা নিয়ে, এই যে টোটাল ঘটনাটা আমি এখন যেই ঘটনাটা অবজার্ভ করতেছি সেটা কি একটা বাস আর একটা গাড়ি, ঠিক আছে? এই দুজনকে মিলে যেই ঘটনাটা সেটাই হচ্ছে কি এদের সিস্টেম, ঠিক আছে? মানে একই সাথে যেই দুইটা জিনিস আসতেছে, বাড়ি খাবে বা বাড়ি না খাইলো যাই হোক না কেন, এরা হচ্ছে ওই সিস্টেমটার অংশ। এখানে মনে করেন আরেকজন তাকায় তাকায় দেখতেছে, তার ভর আছে, তারও বেগ আছে, ওইটা কিন্তু সিস্টেমের অংশ না। যাদেরকে নিয়ে আমি আলোচনা করব বা যাদেরকে নিয়ে আমার মূল কর্মপাত তারাই হচ্ছে একটা সিস্টেম। তো এটা সবাই বুঝেন, তো এটা গেল। আচ্ছা ও যেটা বলতেছিলাম, গাড়ির হচ্ছে ভরবেগ হচ্ছে এমভি, আর হচ্ছে যে আপনার এই যে ছোটো গাড়িটার ভরবেগ হচ্ছে এমভি, ঠিক আছে? তাইলে হচ্ছে আমি তো বলছি টোটাল ভরবেগ সংরক্ষিত থাকবে। সংরক্ষিত থাকা মানে কি, আগে যা ছিল পরেও তা থাকা বা অপরিবর্তিত থাকা। তাহলে আমি কি করবো, এটা তো তাদের আদি ভরবেগ, তা আদি ভরবেগ যদি আমি যোগ করি তাহলে তাদের যে পরবর্তীতে যে ভরবেগ সেটা কি হতে পারে, সেটা কয়েক ধরনের হতে পারে। এক নম্বর, গাড়ি দুইটা বাড়ি খেয়ে কী হয়ে গেলো, থাইমা গেলো, বাড়ি খেয়ে কী হলো, থেমে গেলো, তাতে শেষ বেগ কত হয়ে গেলো, জিরো হয়ে গেলো। তাহলে পরবর্তীতে কী হবে, এম ইন্টু জিরো, এম ইন্টু জিরো, তার মানে কি তাদের এই জিনিসটা ইকুয়াল টু কত হবে, জিরো হবে যদি থেমে যায়। এখন মনে করেন থেমে গেলো না, থেমে না গিয়ে কী হলো, থেমে না গিয়ে হলো কি, গাড়ি দুটো একত্রিত হয়ে গেলো, বড় বাসটা ছোট গাড়িটার সাথে চ্যাপটা দুবরা মুছে একসাথে হয়ে গেছে, এবং দুজনে একসাথে যেহেতু তার মানে দুজনের বেগ সেম হবে ওই মুহূর্তে, এবং দুজনে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ভি বেগ, ঠিক আছে? সেই ক্ষেত্রে যদি হয় তাহলে দেখেন আদি ভরবেগ কত ছিল, এমভি প্লাস ছোট এমভি ইকুয়াল টু দুজন যেহেতু একসাথে, তার মানে দুজনের বেগ সেম আর দুজন যেহেতু একসাথে তাহলে তাদের টোটাল ভরটা কী হবে, যোগ হবে, তার মানে এম প্লাস এম ইন্টু এই যে নতুন যে বেগটা সেটা, ঠিক আছে? আবার মনে করেন গাড়ি দুইটা কী হলো, পরস্পর ধাক্কা খাইলো, ঠিক আছে? ধাক্কা খাওয়ার পরে ফার্স্টে তারা ধাক্কা খাইছে, ধাক্কা খাওয়ার পরে তারা দুইজন দুই দিকে ছিটকে গেছে, ঠিক আছে? তো আদিতে তার ভর ছিল এম, বেগ ছিল ভি, পরবর্তীতেও তার ভর এম কিন্তু বেগ হয়ে গেছে ভি ওয়ান, আর আদিতে তার ভর ছিল এম ছোট এম, ঠিক আছে, এটা বড় এম, হ্যাঁ ছোট এম, আর বেগ ছিল মনে করেন ভি নট,
পরবর্তীতে তার হইছে এমই আছে ভি নট ওয়ান হইছে হ্যাঁ তাহলে এখন কি হবে আদিতে তার তাদের ভরবেগ এগুলো ছিল না তাহলে আদিতে তাদের ভরবেগের যোগফল ভরবেগের সংরক্ষণশীলতা অনুসারে কি বাহ্যিকভাবে তো আমি আর কোনো বল প্রয়োগ করি নাই তারা তাদের ভিতরে বল প্রয়োগ করছে সেটা তো আমার ব্যাপার না তো তারা তাদের ভিতরে করছে বাহ্যিকভাবে যেহেতু দেওয়া হয় নাই তার মানে তাদের ভরবেগ সংরক্ষিত হবে তাহলে আদি ভরবেগ ইকুয়াল টু কি হবে শেষ ভরবেগ হবে ঠিক আছে তো ভাইয়া এখানে কিন্তু তিনটা টাইপের কথা বলছি একটা টাইপ কি তাদের বেগ শূন্য হয়ে যাবে সেই ক্ষেত্রে ইকুয়েশন আসবে হচ্ছে এইটা একটা টাইপ কি তারা দুইজন একত্রিত হয়ে একটা বেগ নিয়ে সামনে যাবে সেই ক্ষেত্রে ইকুয়েশন হবে এইটা আরেকটা কি তারা হচ্ছে বাড়ি খেলো বাড়ি খাওয়ার পরে ছিটকে গেল তাহলে সেই ক্ষেত্রে তাদের কি সূত্র হবে এইটা এই তিনটা সূত্র দিয়ে অনেক অনেক অঙ্ক হবে ঠিক আছে আপনারা যদি কেউ কিছু না বুঝতে পারেন আমাকে একটু জানান কারণ হচ্ছে ভরবেগের ব্যাপারটা এরকুই ছোটই এই টপিকটা লিখতে টাইম লাগবে তাই সস নিয়ে নিয়েছি আচ্ছা ঠিক আছে ভাই আপনারা কি বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা একজন একটা ভালো জিনিস বলছেন আমার বইতে একটা ভুল আছে আমি খেয়াল করিনি দেখেন এক এলবি ওয়াইট ইকুয়াল টু 32 পাউন্ডাল নট 2 পাউন্ডাল হবে কারণ কি দেখেন আমাদের এলবি সংখ্যাটা কী ছিল এক এলবি পরিমাণ ভর যদি হয় এবং সেখানে যদি আপনার মানে যেই সরণটা ঠিক আছে সরণটা কি আমার ফিটে 1 ft/s² হয় ঠিক আছে সেখানে কি হবে আপনার মানে মনে করেন আপনার তো এটা পৃথিবী যে বলে টানতেছে এখন পৃথিবী কী সে টানে গ্র্যাভিটি দিয়ে নিচের দিকে টানে তাই না তো এক গ্র্যাভিটি ইকুয়াল টু কত মানে আমাদের কী জানি যে আপনার গ্র্যাভিটি হচ্ছে 9.8 সেটার জন্য কী হয় 32 ft/s² ঠিক আছে তো পৃথিবী তো এই বলে তাকে নিচের দিকে টানতেছে তাহলে যখন এক এলবি ভর এবং হচ্ছে যে আমরা এখানে হচ্ছে যে এইটার এককটা নিব এইভাবে 32 ft/s² এই বলে যখন পৃথিবী তার কেন্দ্রের দিকে টানবে তখন তার টোটাল যেই ওজনটা সরি বলটা তার উপর প্রযুক্ত হবে সেটা কি বল কি এটা ইনটু এটা না তার মানে কত হবে এটা 32 হবে ঠিক আছে তা আশা করি বুঝতে পারছেন ওটা ভাই খেয়াল করি নেই ওই জন্য ইয়ে হয়ে গেছে আচ্ছা দেখেন হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ এটা ঠিক করে ফেলেন ওয়ান মোর টাইম প্লিজ আচ্ছা ভাইয়া এই যে ভরবেগের তিনটা ক্ষেত্র আছে তিনটা ক্ষেত্র ভাইয়া আরেকবার বলতেছি যে বুঝেন নাই আরেকবার বুঝে নেন কষ্ট করে হ্যাঁ তিনটা টাইপ আছে এই তিনটা টাইপ দিয়ে কিন্তু অঙ্ক হবে প্রথম টাইপ একটা ভারী বস্তু আর একটা বস্তু দুইজনে হচ্ছে কি করতেছিল এদিকে যাইতেছে ধরেন ওর বেগ হচ্ছে V1 ওর বেগ হচ্ছে V2 ঠিক আছে তারপর তারা কি করলো দুইজনের সংঘর্ষ হইলো ওর বেগ মনে করেন বেশি V1 ইজ গ্রেটার দেন V2 তাহলে দুইজন তো বাড়ি খাবে বাড়ি খাওয়ার পরে কি হইলো বাড়ি খাওয়ার পরে ও হচ্ছে যে পরবর্তীতে একটা বেগ নিল V1 নট এই যে এই বস্তুটা V1 নট নিয়ে সে সামনের দিকে যাচ্ছে আর ও হচ্ছে কি বাড়ি খেয়ে আরেকটু ছিটকে গেছে ছিটকে সামনে চলে গেছে ওর কত হলো V2 নট এই দুই রকম যখন ঘটতেছে দেখেন তো ওর আদিভর তো এম ওর ছোট এম তাহলে ওর তো এমই আছে ছোট এমই আছে তা আমরা ভরবেগের সংরক্ষণশীলতাকে কি জানি আমি তো বাহির থেকে কোনো বল প্রযুক্ত করি না এখানে ওরা ওদের উপর বল প্রযুক্ত করছে সেটা তো আমরা বাহির থেকে দেইনি তাই না ওরা ওদের উপর করছে তার মানে ওরা হচ্ছে একটা সিস্টেম তো একটা সিস্টেমের মধ্যে বাহির থেকে যদি কোনো বল না আসে তাহলে ভরবেগ কী হয় সংরক্ষিত হয় তাহলে এটার ক্ষেত্রে ভরবেগ কী হবে MV1 + MV2 ইকুয়াল টু মানে আদি ভরবেগ আর শেষ ভরবেগ সেম হবে তা আদিতে ভরবেগের যোগফল আর শেষে ভরবেগের যোগফল কি MV1 নট + MV2 নট ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে সূত্রটা হবে এরকম ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস হতে পারে যে দুইজন বাড়ি খেলো বাড়ি খাওয়ার পরে হলো কি দুজনই বাড়ি খেয়ে স্থির হয়ে গেল কোনো একটা কারণে ঠিক আছে কোনো একটা কারণে তারা স্থির হয়ে গেল ঠিক আছে তো স্থির হয়ে যাওয়ার ফলে তার কি দেখেন এর শেষ বেগ কত শূন্য ওই বস্তুরও শেষ বেগ কত শূন্য তার মানে কি তাদের যদি শেষের ভরবেগ আমি হিসাব করি তাহলে কি M×0 + M×0 ঠিক আছে তো এরকম যদি হয় তাহলে তাদের শেষের ভরবেগ কত শূন্য তাহলে তাদের আদি ভরবেগ কত ছিল এটা V1 এটা V2 তাহলে কত হবে MV1 যেহেতু ভরবেগ সংরক্ষিত হবে আদিতে যেই ভরবেগ ছিল MV1 + MV2 ইকুয়াল টু কত হবে 0 হবে এটা হচ্ছে যে এটার ক্ষেত্রে থিওরি আসবে ঠিক আছে কারণ ভরবেগ সংরক্ষিত এটা আমার কথা না এটা বিজ্ঞানীদের কথা যে ভরবেগ সংরক্ষিত তার মানে আদি ভরবেগ আর শেষ ভরবেগ কী হবে সমান হবে আচ্ছা এটা আরেকটা গেল তারপরে 3 নম্বর পয়েন্ট যেন কী বলছিলাম হ্যাঁ আচ্ছা দুইটা বস্তু পরস্পর বাড়ি খেলো ঠিক আছে মনে করেন এটা এদিকে আসতেছে এটা এদিকে আসতেছে যেদিকেই যাক না কেন বাড়ি খেলো আপনাকে বলে দিবে যে একসাথে যাচ্ছে না কীভাবে যাচ্ছে বাড়ি খাওয়ার পরে তারা হচ্ছে যে একত্রিত হয়ে গেছে মানে দুমড়ায় মুচড়ায় একটা একটা ভিতরে ঢুকে গেছে ঠিক আছে ভিতরে ঢুকে যাওয়ার পরে তারা একসাথে একটা বেগ নিয়ে সামনের দিকে এগিয়ে গেছে ঠিক আছে তাহলে এখন দেখেন আদিতে তার বেগ ছিল V1 V2 তার মানে কি MV1 + MV2 হচ্ছে তার আদি ভরবেগ
ঠিক আছে, ইকুয়াল টু কি তার শেষ ভরবেগ হবে না, শেষ ভরবেগটা কত দেখেন তো, দুইজন যখন একসাথে হয়ে গেছে তার মানে তাদের টোটাল ভরটা যোগ করতে হবে আমার, তাহলে কত এম প্লাস ছোট এম আর হচ্ছে তাদের বেগটা কত ভি, এই হচ্ছে শেষের ভরবেগ, তার মানে আদি ভরবেগ ইকুয়াল টু শেষের ভরবেগ হবে। আশা করি এবার বুঝতে পারছেন, বুঝতে পারলে জানান ভাইয়া সামনের টপিকটায় চলে যাই। সেক্ষেত্রে জি ভাইয়া, জি ভাইয়া ওয়ান মোর টাইম প্লিজ, আবার কে বলে ভাইয়া বুঝতে পারলে একটু জানান, আমি সামনের টপিকে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, সামনের টপিকে যাচ্ছি, এখন হচ্ছে কিছু প্র্যাকটিক্যাল কিছু কেস দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্র্যাকটিক্যাল কেস, প্র্যাকটিক্যাল কেসটা কি, মনে করেন আপনি হাঁটতেছেন, ঠিক আছে, আমরা যখন হাঁটি তখন হয় কি আপনারা হেঁটে হেঁটে দেখবেন আর কি, এখন কেউ যদি বেকায় দায় হাঁটেন সেটা আমার দোষ না, ঠিক আছে, তো আপনারা যদি হাঁটেন দেখবেন যে আমি পা আঁকতে পারি না ভালো, একটা পা দেখবেন যে একটা সময় সমান থাকে আরেকটা পা দিয়ে কি করি আমরা পিছনে ধাক্কা দিই, ঠিক আছে, পিছনে আরেকটা পা হচ্ছে এরকম বাঁকা হয়ে থাকে, ঠিক আছে, মানে একটা পা দিয়ে ধাক্কা দিই একটা পা দিয়ে সামনে যাই, মানে একটা পা দিয়ে দাঁড়ায় থাকি, আবার হচ্ছে যখন এই পাটাকে আমি যখন আবার এই জায়গায় রাখি তখন এই পাটা তখন কি এই জায়গায় আসে আবার ধাক্কা দেয়, তির্যকভাবে ধাক্কা দেয়, ঠিক আছে। এখন যে হচ্ছে এই বরাবর আছে, যেই পাটা এই বরাবর আছে, ওর টোটাল ওজনটা কি ডাব্লিউ ইকুয়াল টু এম জি কি নিচের দিকে ক্রিয়াশীল, ঠিক আছে, ওর ডাব্লিউ ইকুয়াল টু এম জিটা কোন দিকে ক্রিয়াশীল, নিচের দিকে ক্রিয়াশীল। এখন আমি যখন হাঁটি তখন কি আমি সামনের দিকে যাই না, সামনের দিকে কিন্তু যাই, তার মানে সরণের দিকে, তাহলে আপনারা কিন্তু সবাই জানেন যে আমরা কাজ বের করছি কি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থেটা, এইটা হচ্ছে এফ, ঠিক আছে, এফ এস কস থেটা যদি হয় তার মানে কি হচ্ছে যে আপনার এফ এস কস থেটা হলে আপনার কাজের মানটা কত হবে, শূন্য হবে, কারণ কি কস কত ডিগ্রি, এখানে কস হচ্ছে 90 ডিগ্রি, মনে করেন এই ডাব্লিউ এস কস 90 ডিগ্রি, তার মানে এখানে কাজের মানটা কত হবে, শূন্য হবে। আচ্ছা যাই হোক, এটা ইস্যু না, ইস্যুটা কোনটা সেটা বলি, আপনার এই পাটা কি করতেছে, এই পাটা আছে ওর জায়গায়, ও স্থির আছে, সমস্যা নাই কোনো, কিন্তু এই পাটা হচ্ছে পিছনের দিকে আমরা একটা ধাক্কা দিই, ধাক্কা দিলে আমরা সামনের দিকে যাই, ঠিক আছে, এখন পিছনের দিকে ধাক্কাটা কোন বরাবর দিই, এইভাবে তির্যকভাবে ধাক্কাটা দিই, ঠিক আছে, তো আমরা যখন তির্যকভাবে ধাক্কাটা দিতেছি তার মানে কি ভূমিতে আমি তির্যকভাবে ধাক্কা দিলে ভূমি কি প্রত্যেকক্রিয়ায় সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে না, ভূমি আমাকে এরকমভাবে একটা ধাক্কা দিবে, মনে করেন এফ বল দিলাম, এফ বলটা ভূমি আমাকে উপরের দিকে দিবে, ঠিক আছে, এখন আমি তো সামনে যাচ্ছি, তার মানে আমি যেহেতু এই ধাক্কার ফলে সামনে যাচ্ছি তার মানে এই ধাক্কার অবশ্যই একটা উপাংশ আছে যেটা আমার সরণের দিকে আছে, তো ধাক্কার এই দিক বরাবর উপাংশটা যদি আমি বের করতে হয় তাহলে এটার মধ্যবর্তী কোণটা আমার জানতে হবে, এটার মধ্যবর্তী কোণটা যদি আমি জানি তাহলে কী দেখবো, এইখানে হচ্ছে এফ এস সরি এফ কস থেটা, মানে এ বরাবর হচ্ছে এফ কস থেটা, আর আরেকটা উপাংশ আসবে সেটা হচ্ছে উলম্ব উপাংশ, সেটা কত আসবে এফ সাইন থেটা, ঠিক আছে, তাহলে এখন দেখেন এই এফ কস থেটা কোন দিকে ক্রিয়াশীল, আপনার স্মরণের দিকে ক্রিয়াশীল, তার মানে আপনার যেই স্মরণ হবে সেই স্মরণটা কে করবে, এই বলটা আপনার স্মরণটা করবে, ঠিক আছে, আর এই এফ সাইন থেটাটা কোন দিকে ক্রিয়াশীল, উপরের দিকে ক্রিয়াশীল, তার মানে আপনার যে ওজনটা নিচের দিকে ক্রিয়াশীল আছে সেই ওজনটাকে কিছুটা নিউট্রাল করার চেষ্টা করবে ও, ঠিক আছে, বা সমান ও বিপরীত হবে হয়তো, ঠিক আছে, সমান ও বিপরীত হবে ওজনের সাথে। তাহলে এখন একটা জিনিস দেখেন, এটা তো বুঝতে পারছেন আশা করি, তো এখন দেখেন আমরা যে দেখি ম্যারাথন বা বিভিন্ন দৌড় প্রতিযোগিতায় সবাই দেখি যে মাটির সাথে মাটির যত কাছাকাছি পারা যায় ওইভাবে থাকার চেষ্টা করে, বা মাটি থেকে উঠে দাঁড়ায় তারপর দৌড় দেয়, এখন অনেকের মনে হতে পারে সোজা দ্বারা দৌড় দিলি তো ভালো হইতো, কেন তাহলে মাটির সাথে ইয়ে করে দৌড় দিতেছে, একটা জিনিস মাথায় রাখবেন যে বল যত বেশি দিতেছে তত তাকে তত বেশি শক্তিশালী বলবো, কারণ তার কাজ করার ক্ষমতা তত বেশি হবে, কারণ কি বল যত বাড়বে যদি মধ্যবর্তী অ্যাঙ্গেলটা ঠিক থাকে তাহলে হচ্ছে যে আপনার কাজের পরিমাণ কী হবে বেশি হবে, তার মানে দৌড় প্রতিযোগিতা প্রথম হওয়ার চান্স বেশি থাকবে। তো এখন দেখেন যারা হচ্ছে উবু হয়ে থাকে, উবু হয়ে থাকলে মনে করেন সে এইভাবে আছে, ঠিক আছে, এইভাবে হয়ে থাকলে তার একটা পা আছে এই বরাবর আর একটা পা কিন্তু এইভাবে রাখে তারা, ঠিক আছে, দেখেন তো অ্যাঙ্গেলটা কি কমে গেছে না, মানে এই যে মধ্যবর্তী কোণটা ভূমির সাথে মধ্যবর্তী কোণটা কিন্তু তখন কমে যায়, যখন হচ্ছে উবু হয়ে বসে তারা তখন হচ্ছে ভূমির সাথে কোণটা কত কমে যায়। এখন দেখেন কস 90 ডিগ্রির মান হচ্ছে জিরো আর কস 0 ডিগ্রির মান কত 1, ঠিক আছে, কস 90 ডিগ্রির মান কত 0, কস 0 ডিগ্রির মান কত 1, সরি কী লিখতেছি, আচ্ছা তার মানে কজের যে কোণটা মানে থিটার মান যত কম হবে কজের ভ্যালুটা তত বেশি হবে, তো কজের ভ্যালু যত বেশি হবে, এখানে ভাই একটু লেখি, কজের ভ্যালুটা যত হচ্ছে যে আপনার বেশি হবে বা থিটার মান যত কম হবে কজের ভ্যালু তত রাইজ করবে, থিটার মান কম তার মানে কি কস থিটার ভ্যালুটা কি হবে বাড়বে, ঠিক আছে, কস থিটার ভ্যালু বাড়লে কি এটার সাথে বড় একটা রাশি গুণ হবে, তার মানে কাজের মান বেশি হবে বা হচ্ছে সে বেশি কাজ করতে সক্ষম হবে, সেই ক্ষেত্রে তার মানে কি তার দৌড় প্রতিযোগিতা প্রথম হওয়ার চান্স বেড়ে যাবে। এই জন্য হচ্ছে যে আপনার তারা হচ্ছে উবু হয়ে বা হচ্ছে একটু কাত হয়ে ভূমির সাথে কোনটা কমায় ফেলে, কোনটা কমায় ফেললে তারা হচ্ছে যে কি বেশি ফোর্স নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে, ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। কেউ যদি না বুঝে থাকেন আমাকে একটু জানান যে ভাইয়া বুঝি নাই বা বুঝেছি কিছু একটা বলেন, বুঝছি ক্লিয়ার, কোনটা বুঝছেন সেটাই বুঝি নেই, এটা বুঝছেন এই যে দৌড় প্রতিযোগিতার ব্যাপারটা বুঝছেন বা হচ্ছে আমি যে মাটিতে হাঁটি এটার ব্যাপারটা বুঝছেন তো,
আচ্ছা আশা করি বুঝছেন। তো এখন হচ্ছে ঘোড়ার গাড়ি, ঠিক আছে? ঘোড়ার গাড়ি নিয়ে একটু আলোচনা করি আমরা। ঘোড়া মানে ব্যাপারটা কিন্তু সেমই, ঘোড়ার গাড়ি আর এটার ব্যাপারটা সেম। এই যে গাড়ি, তো এই যে ঘোড়া, ঠিক আছে? ভাইয়ের ঘোড়াটা ভালো হয়নি, তো এই হচ্ছে ঘোড়া। এই যে ঘোড়ার একটা পা, মনে করেন দুই, না দুই পা দিলে আবার আপনারা কি বলবেন, চার পা, ঠিক আছে? তো চার পায়ের মধ্যে কি হয়, ঘোড়ার একটা পা হচ্ছে আমাদের মতো সোজা হয় এক সময়, আর একটা পা দিয়ে তির্যক ভাবে সে কি করে, ভূমিতে ধাক্কা দেয়, এই পা দিয়েও দেয়, এই পা দিয়েও দেয়। কথা কি বুঝতে পারছেন? তা আমরা ধরে নিই যে আমরা এক পায়ের জন্য হিসাব করবো, দুই পায়ের জন্য হিসাব করার আমাদের দরকার নেই, এক পা বুঝলে দুই পা বুঝবেন, ঠিক আছে? তো এখন দেখেন আমাদের মতো ব্যাপারটা সেম, তার মানে কি হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা ঘটনা আছে, ওর সাথে কিন্তু ও কানেক্টেড আছে, ঠিক আছে? তো ও করবে কি, ওকে এই বরাবর টানবে, ঠিক আছে? ঘোড়া কি ওকে এই বরাবর টানতেছে, তার মানে এই গাড়িটা এই বরাবর টান অনুভব করতেছে, এবং গাড়িটা প্রতিক্রিয়া স্বরূপ কি এই বরাবর একটা টান দিতেছে, না টান দিতেছে তো, তাই না? তাইলে এখন দুইটা টান হইতেছে, দুইটা টান দুইটা বস্তুর উপর ক্রিয়াশীল, আচ্ছা ভেরি গুড, কোনো সমস্যা নেই। এখন এই টানটা কোথা থেকে দিতেছে বা টান বলটার মানটা কত, সেটা আমরা কীভাবে বের করবো, সেটা আমরা এই ঘোড়ার পা থেকে হিসাব করবো। কারণ ঘোড়ার পা থেকে হচ্ছে যে ঘোড়া বলটা প্রয়োগ করতেছে, এবং সেটার ফল হচ্ছে এই গাড়িটা সামনের দিকে যাচ্ছে, ঠিক আছে? তো এখন দেখেন ঘোড়ার পা থেকে যদি ঘোড়াটা বল দেয়, তার মানে বলটা সে কি নিচের দিকে দিচ্ছে, তাহলে ওই যে আগের মতো, আগের হিসাবটা একদম আগের হিসাব, এফ নিচের দিকে ক্রিয়াশীল, তাহলে এটাকে আমরা উপরের দিকে নিলাম, এবং ভূমি বরাবর একটা উপাংশ নিব, ভূমি বরাবর উপাংশ নিলে এটা কি এফ কস থেটা, আর এইদিকে কি হবে এফ সাইন থেটা হবে, ঠিক আছে? তাহলে এই এফ কস থেটা কি আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে, আর এফ সাইন থেটাটা কি হবে, বা ঘোড়া গাড়িটাকে সামনে নিয়ে যাবে, আর এফ সাইন থেটা কি হবে, ঘোড়ার ওজনটাকে প্রশমিত করতে সাহায্য করবে, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। আশা করি ঘোড়ার গাড়ির ব্যাপারটাও সবাই বুঝে গেছেন, না বুঝলে আমাকে জানান। দুইটা ঘটনা একদম সেম, এগুলো এখন সহজ, একদম পানি ভাত। আপনাদেরকে পরেরটা দেখাবো, বুঝতে পারছেন না কোন জায়গাটা বুঝে নেই ভাইয়া বলেন তো আমাকে। শফিকুল ইসলাম ভাই, যে জায়গাটা বুঝে না আমাকে বলেন, ত্রিকোণমিতিকটা বুঝে আসে না। ত্রিকোণমিতিক বুঝে আসে না কেন ভাইয়া, আমি আবার বলি, ত্রিকোণমিতি বুঝে আসতে হবে, আমি একটু মুছে দিলাম, ঠিক আছে? এখানে ত্রিকোণমিতি না, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে উপাংশ নেওয়ার সিস্টেম, ঠিক আছে? উপাংশ আমরা কীভাবে নেই, আমাদের ভূমি তো এই বরাবর, এটা তো ফিক্সড এক্স অক্ষ বরাবর, আর লম্ব তো ভূমির সাথে লম্ব, ওয়াই অক্ষ এদিকে, ঠিক না? তো আমার যদি এদিকে একটা বল আসে বা এদিকে একটা কিছু থাকে এফ, তো এখন মনে করেন আমি আপনাদেরকে কাজের কাদের পড়াটা পড়ানোর সময় বলছিলাম যে অনেক সময় হয় কি আপনারা চুল টানাটানি করেন, তো মনে করেন একজনকে চুল টান দিলাম এদিকে, তার স্মরণ হয়ে গেল এদিকে, ঠিক আছে? চুল টান দিলাম কোন দিকে, এদিকে, তার স্মরণ হইলো এদিকে, কেন হইলো? তার তো আমি এদিকে বল দিলাম, তার তো ওইদিকে চলে যাওয়ার কথা, স্মরণ এদিকে হইলো কেন? ঘটনা আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে তার মধ্যে হচ্ছে যে আপনার একাধিক বল ক্রিয়াশীল আছে, যেমন ধরেন ঘর্ষণ বল ক্রিয়াশীল আছে, তার ওজন ক্রিয়াশীল আছে, যেই কারণে হচ্ছে এই বলটা তাকে টোটালি ওইদিকে টানতে পারতেছে না, এই বলটার একটা অংশ এদিকে কাজ করতেছে এবং বাকি সব কিছুর কারণে সে এই বরাবর চলে যাচ্ছে, ঠিক আছে? তো এখন আপনাকে সহজ করার জন্য আমি কি বলে দিছি যে এক্স অক্ষ বরাবর তার স্মরণ হচ্ছে, আর আমি বল দিচ্ছি এদিকে, তাহলে স্মরণ যেদিকে হবে সেই দিকে কতটুকু বল আছে আমার সেটা জানতে হবে, নাহলে কিন্তু হবে না। কথা বুঝতে পারছেন? তো স্মরণ যেদিকে হবে সেই বরাবর বল কতটুকু সেটাই আমার সবসময় নিতে হবে, কারণ আমার বল আছে এদিকে, এদিকে কতটুকু আছে সেটা তো আমি জানি না, তো সেটা আমি নিব কীভাবে, উপাংশের মাধ্যমে নিব, ঠিক আছে? উপাংশের মাধ্যমে যদি নিতে হয় আমার এই থিটাটা জানতে হবে, ঠিক আছে? তার এটা কী হবে, অনুভূমিক উপাংশটা কত হবে, এফ কস থিটা। এখন আপনারা বলবেন যে ভাইয়া আপনি তো বললেন যে উপাংশ এফ কস থিটা এদিকে, এটা কেমনে নিলেন, এটা বুঝি নাই। আচ্ছা না বুঝলে এটা বুঝাচ্ছি, এই যে দেখেন মনে মনে এখানে হচ্ছে যে একটা ত্রিভুজ আঁকেন, এটা কত, 90 ডিগ্রি, ঠিক আছে? কোণের বিপরীত বাহুটা কি অতিভুজ, এটা কি ভূমি, আর এটা কি লম্ব, আশা করি বুঝতে পারছেন কি বলছি। তো এখন দেখেন আপনি বল তো এইদিকে, তো এই বলের কোন অংশটা এদিকে ক্রিয়াশীল আছে সেটা আমরা বের করবো। তো বিজ্ঞানীরা টেস্ট করে দেখছেন যে বলের এই যে গতিপথটা আছে বা বলটা যে আছে, এই বলটার একটা ছায়া অঞ্চল আছে এদিকে, যেমিতিকে একটা ছায়া অঞ্চল। দেখেন এদিক থেকে যদি আমি একটা লাইট মারি, এটা মনে করেন একটা লোহার দণ্ড, এদিক থেকে যদি একটা লাইট মারি, লোহার দণ্ডের কিন্তু এই বরাবর অংশটা কি হবে, অন্ধকার থাকবে, মোটামুটি এই বরাবর অংশটা অন্ধকার থাকবে, আদর্শ ধরে নেন এই বরাবর অংশটা অন্ধকার থাকবে, এবং বাকিটা এই সেটটা কি হবে, আলোকিত হবে, কারণ একটা লাইট মারছে উপর থেকে। এটা যেহেতু একটা রড, রডের নিচ বরাবর কি একটা ছায়া পড়বে না, তো এই ছায়াঘেরা অংশটাই কি নির্দেশ করবে, ছায়াঘেরা অংশটাই নির্দেশ করবে এই বলের কতটুকু অংশ এখানে আসছে। আমি আবার লিখে দিচ্ছি একটু, ছায়াঘেরা অঞ্চল যেটা হবে, ছায়াঘেরা অঞ্চল সেটাই কি নির্দেশ করবে, সেটা হচ্ছে যে বলটা, বলটার কতটুকু এদিকে আছে সেটা নির্দেশ করবে, বলের কতটুকু কত অংশ এদিকে আছে তা নির্দেশ করবে। হ্যাঁ, তো এখন দেখেন আপনি তো থিটা জানেন এখানে, ঠিক আছে? তা আমার তো এই অংশটা বের করতে হবে, ঠিক আছে? এটা কি আমার ভূমি, এটা কি লম্ব, আর এটা কি অতিভুজ। তা আমরা দেখেন একটা জিনিস, এটি এই কোণ যেহেতু জানি, আমরা কি জানি কস থেটা ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ, কস থেটা ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? এটা কিন্তু আমরা জানি ত্রিকোণমিতি থেকে। তো আমার বের করতে হবে কি, এই ভূমিটা বের করতে হবে না, ভূমির মান পাই গেলেই তো আমার কাজ হয়ে গেছে,
এই বরাবর কতটুকু বল আছে সেটা বের করতে পারবো। তাহলে হচ্ছে ভূমির মান যদি বের করতে হয় তার মানে কি অতিভুজ ইন্টু কস থেটা, অতিভুজকে অতিভুজের মানটা কি এ এফ দ্বারা প্রকাশ হচ্ছে না, অতিভুজের মান কিন্তু এফ, তার মানে অতিভুজের জায়গায় আমি এফ লিখতে পারি, তার মানে কি এফ কস থেটা ইকুয়াল টু ভূমি, ঠিক আছে। তো এফ কস থেটা ইকুয়াল টু যদি ভূমি হয় তাহলে এই বরাবর উপাংশ পাইছেন। আবার উলম্ব বরাবর উপাংশ বের করতে হলে সেম কাজ করবেন, ঠিক আছে, সেম কাজ করবেন কি মনে করেন যে আপনি বলবেন যে ভাইয়া আপনি বলতেছেন যে উলম্ব উপাংশ হচ্ছে এফ সাইন থেটা, কীভাবে আসলো বুঝলাম না, ঠিক আছে। আচ্ছা আপনার সাইন থেটা নেওয়ার দরকার নেই, আপনি এটা কস থেটা নিয়ে হিসাব করেন। একটা জিনিস জাস্ট মাথায় রাখেন যে এই বরাবর এখান থেকে এখন মনে করেন উলম্ব উপাংশ যদি নেই তাহলে হচ্ছে কি এখানে মনে করেন এবার একটা আমি চিত্রকল্পনা করলাম এটা 90 ডিগ্রি, ঠিক আছে। তো উলম্ব উপাংশ যদি নিতে হয় এখান থেকে আপনি লাইট মারেন, ঠিক আছে, লাইট দিলে কি হবে দেখেন তো এই জায়গাটা অন্ধকার একটা জায়গা সৃষ্টি হবে না, এই অন্ধকার জায়গাটাই কি আপনার উলম্ব উপাংশটা দিবে সেটা তো আপনারা বুঝতে পারছেন। তাহলে এখন দেখেন এই কোণটা যদি থিটা হয় এই কোণটা কত 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে। এই বাহুটা কি অতিভুজ, ঠিক আছে, কোণ হচ্ছে এটা হইলে আপনার এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কি অতিভুজ, ঠিক আছে। আর আপনার কি এখানেও ভূমিটাই বের করতে হবে, তাহলে আপনি দেখেন এই বাহুটার মান আপনি জানেন এফ, ঠিক আছে, আপনার হচ্ছে এই ভূমিটা বের করতে হবে, এই ভূমিটাই তো আপনার উলম্ব উপাংশ নির্দেশ করতেছে। তাইলে কস থিটা আবারও নিই, কস থিটা এখন থিটার মান কত 90 ডিগ্রি মাইনাস থিটা, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, আবারও ভূমি বাই অতি, ঠিক আছে। তো আপনার এখন কী বের করতে হবে ভূমি, তার মানে অতিভুজ ইন্টু এটা, তাহলে অতিভুজ কত এফ, এফ ইন্টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে। এখন একটা জিনিস দেখেন কজের ভিতরে কি 90 ডিগ্রির আগে কী আছে বেজর আছে না, বেজর থাকলে কী হয়ে যাবে কস কী হয়ে যাবে, কজ হচ্ছে সাইন হয়ে যাবে, সাইন হয়ে যাবে আর থিটাটা এটা সামনে আসবে। আর এটার সামনে যে চিহ্নটা সেই চিহ্নটা আমরা কীভাবে দিই এটা দেখেন তো কোন কোয়াড্রেন্টে আছে কস থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি সে 90 ডিগ্রি থেকে তাকে বিয়োগ করে এই জায়গায় নিয়ে আসছি, তার মানে কোনটা হচ্ছে এটা, ঠিক আছে। এটা মনে করেন থিটা হইলে 90 ডিগ্রি হচ্ছে এই টোটালটা, থিটাটা বিয়োগ করলে কোন হচ্ছে এটা, এটা কি তার মানে অল পজিটিভ বা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট কি সাইন কস সবাই পজিটিভ, যেহেতু কস আছে তার মানে সবাই পজিটিভ, তার মানে এটা কি হবে এফ সাইন থিটা। তো এইভাবে আপনি এটার মান এফ সাইন থিটা বের করতে পারেন আর এটার মান কি এফ কস থিটা বের করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে উপাংশটা বের করছে, মুছে ফেললাম, হ্যাঁ আচ্ছা দেখি বুঝতে পারছেন কি না একটু জানান, বুঝতে পারলে বলেন জি ভাইয়া বুঝছি ভাইয়া বাকিটুকু বললে দিলে কিছুক্ষণ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, আরেকটা জিনিস পড়াবো তারপরে হচ্ছে যে আজকে ছুটি দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। আরেকটা জিনিস পড়াবো সেটা একটু দেখেন, মানে এই ঘটনাই দেখাবো ভাইয়া, নর্মাল জিনিস একটা না দুইটা জিনিস দেখাবো, একটা হচ্ছে রকেট দেখাবো আর একটা হচ্ছে আপনার বন্দুক দেখাবো। হ্যাঁ বন্দুকটা আগে দেখাই, বন্দুকের গুলি আপনাদের বইতে আছে, এই জিনিসগুলো একই রকম পড়লে মজা পাবেন, বন্দুকের গুলি দেখেন। একটা আমার পিস্তল আছে, ঠিক আছে, পিস্তলের ভিতরে একটা বুলেট আছে, তো আদিতে এই বুলেটের ভর মনে করেন এম আর পিস্তলের ভর মনে করেন বড় এম, ঠিক আছে। আদিতে পিস্তলের ভর বেগ কত শূন্য, পিস্তলের বেগ হচ্ছে শূন্য আর গুলির বেগ হচ্ছে এটাও শূন্য, তাই না, দুইটাই স্থির অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে আদিতে তাদের ভরবেগের যোগফল কত হবে এম ভি ওয়ান প্লাস এম ভি, আর দুইটাই যেহেতু জিরো মানে এম ইন্টু ভি ওয়ান জিরো যেহেতু আর এটা যেহেতু জিরো, তার মানে আদিতে তাদের ভরবেগের যোগফল কত জিরো। এখন দেখেন যখন বন্দুকের গুলিটা যখন নিক্ষেপ করলাম আমি, গুলিটার উপর অবশ্যই আমি ফোর্স দিছি, ফোর্স যদি এদিকে না দিতাম সে তো এদিকে যাইতো না, তো গুলিটার উপর অবশ্যই আমি একটা ফোর্স দিছি যার কারণে সে এদিকে বেগ প্রাপ্ত হয়েছে এবং তার বেগটা কী হয়ে গেছে মনে করেন ভি টু হয়ে গেছে, ঠিক আছে। তার বেগটা কী হয়েছে আদিতে চাঁদ ছিল ভি ওয়ান পরে হয়েছে ভি টু, এখন তার যেহেতু ভর আছে একটা ছোট এম তার মানে তার সেখানে ভর বেগ কত হয়েছে মানে সে যখন চলে যাচ্ছে বন্দুকের ভিতর থেকে সে যখন বের হয়ে যাচ্ছে যখন তাকে ফোর্স দিলাম তখন তার ভর বেগ কত হলো এম ভি টু, ঠিক আছে। এখন প্রত্যেকক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে না, তো ওর উপর যদি আমি এফ বল দিই গুলির উপর কে দিচ্ছে পিস্তল দিচ্ছে তার মানে হচ্ছে যে এই গুলিটা হচ্ছে তাকে কি একটা মানে উল্টা দিকে একটা সমান পরিমাণ বল দিয়ে যাবে মাইনাস এফ, ঠিক আছে। এই মাইনাস এফটা দেওয়ার ফলে কি হবে বন্দুকটার উপর এই মাইনাস এফটা হচ্ছে বন্দুকটার উপর বা পিস্তলটার উপর প্রযুক্ত হবে, ফলে কি সে পিছনের দিকে একটা বেগ লাভ করবে কারণ একটা বল দিচ্ছে, তো এই বলের কারণে সে পিছনের দিকে যেই বেগটা লাভ করলো সেটা মনে করেন ভি থ্রি, ঠিক আছে। তাহলে ওর আদিতে ভরবেগ ছিল এটা কিন্তু পরবর্তীতে ওর ভরবেগ কত হবে যখন গুলি নিক্ষেপ করলাম তখন হবে যে এম ভি থ্রি, ঠিক আছে। তো এম ভি থ্রি হইলে একটা জিনিস দেখেন, এম ভি থ্রি হইলে এই দুইটা কি শেষের ভরবেগ না দুইজনের, তার মানে এম ভি টু প্লাস এম ভি থ্রি ইকুয়াল টু এটা তার কি আদি ভরবেগ ছিল না আদি ভরবেগ ইকুয়াল টু শূন্য, ঠিক আছে। তাহলে জিনিসটা কি আসবে এম ভি টু ইকুয়াল টু মাইনাস, আচ্ছা দুইটা আমি কি একরকম লিখলাম এম এটা বড় হাতের হবে মাইনাস এম ভি থ্রি। তো এটা আশা করি বুঝতে পারছেন, তো অনেক সময় আপনাকে গুলির বেগ দেওয়া থাকে গুলির ভর দেওয়া থাকে
আবার বন্দুকের ভর দেওয়া থাকে, আপনাকে বলে যে বন্দুকের বেগটা বের করো, আপনি এই ফর্মুলা ইউজ করে করে ফেলবেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন, কেউ না বুঝতে পারলে আমাকে একটু বলেন, জি ভাইয়া বুঝি নাই, তাহলে আমি আরেকবার বুঝাই দিব, ঠিক আছে? দেখি হ্যাঁ ব্যাংকিং দেখাবো ভাইয়া, অবশ্যই অবশ্যই ব্যাংকিং দেখাবো। আচ্ছা রকেটটা দেখাই দিই, তারপর ইনশাল্লাহ ছুটি দিয়ে দিব, ঠিক আছে? রকেটটা দেখেন, রকেট রকেট কিভাবে উপরে যায়, রকেট উপরে যায় হচ্ছে আপনারা সবাই জানেন যে এই যে রকেটের পিছন দিয়ে কি হয় আপনার, সে গ্যাস নির্গমন করে। হ্যাঁ দেখেন যে একদম আগুন জ্বলতেছে, ঠিক আছে? তো এখন গ্যাসটা কিন্তু প্রবল বেগে বের হয়, হ্যাঁ বেগটা মনে করেন ভি, যে পরিমাণ গ্যাস বেরোচ্ছে বা গ্যাসটা জ্বালানি তেল পুরায় বের করতেছে গ্যাসটা, সেটার বেগ হচ্ছে কত, ভি, ভি বেগে বের হয়। আর হচ্ছে সেটার ভর মনে করেন, মানে যেই পরিমাণ ভর বেরোচ্ছে সেই ভরটা হচ্ছে মনে করেন এম, ঠিক আছে? তার মানে রকেটের পিছন দিয়ে যেই বা রকেটের নিচে দিয়ে যেই হচ্ছে যে আপনার ভরবেগ বিশিষ্ট আপনার গ্যাস বেরোচ্ছে সেটার ভরবেগ কত হচ্ছে, এম ভি, ঠিক আছে? এই এম ভিটা বেরোচ্ছে। আর হচ্ছে সে যখন বেরোচ্ছে তার মানে সে তো একটা ফোর্স পেয়ে বেরোচ্ছে, সে একটা ফোর্স পেয়ে বেরোচ্ছে, তাহলে সে একটা ফোর্স উপরের দিকে দিয়ে আসছে আবার, তো একটা ফোর্স যদি উপরের দিকে দিয়ে আসে রকেট আবার সেটার জন্য আরেকটা বেগ লাভ করবে না। তো রকেটের ভর যদি এম হয় আর রকেটের যদি তখনকার প্রাপ্ত বেগ ভি হয়, তাহলে হচ্ছে কি তাদের শেষের ভরবেগ কত, মানে এটা কি সে যখন বের হয়ে যাচ্ছে তখনকার ভর হচ্ছে এটা, ঠিক না? মানে তখনকার ভরবেগ হচ্ছে এটা, তাহলে কি এম ভি প্লাস এম ভি। আর আদিতে কী ছিল, আদিতে রকেটও স্থির ছিল, ভিতরে গ্যাসটাও থাইমা ছিল, তার মানে কি গ্যাসেরও বেগ ছিল, বেগ ছিল না, তার মানে কি তখন তাদের কী ছিল টোটাল ভরবেগটা কত, শূন্য ছিল। তাহলে রকেটের ক্ষেত্রে এই জিনিসটা দাঁড়াবে, ঠিক আছে? তো আপনাদের বইয়ের মধ্যে কীভাবে বলছে আমি সেভাবে বলে দিই। রকেটের ক্ষেত্রে তারা বলছে যে তারা ধরছে যে আপনার এই যে মানে গ্যাসটা, গ্যাসটা যে প্রতিনিয়ত বেরোচ্ছে গ্যাসটার ভর ধরছে ডেল এম, আর হচ্ছে যে গ্যাসটার বেগ ধরছে ভি, তার ফলে তার যেই ভরবেগ হবে সেটাকে ধরছে ডেল পি, ডেল পি কিন্তু ডেল এম ইন্টু ভি ধরছে, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবেন সবসময় যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াকালের গুণফলের সমান, এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? ভরবেগের পরিবর্তনের হার কি প্রযুক্ত বলের সমানুপাতিক, না প্রযুক্ত বলের সমানুপাতিক, তার মানে ভরবেগ আর বল কিন্তু সম্পর্কিত। তো আপনাদের বইয়ের মধ্যে কিন্তু একটা লাইন স্পষ্ট বলে দিচ্ছে যে ভরবেগের যে পরিবর্তন তার উপর প্রযুক্ত বল, বল যদি এফ হয় এবং ক্রিয়াকাল যদি টি হয়, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনটা নির্দেশ করবে, ঠিক আছে? মানে এই যে দেখেন আদিতে ওরা দুজনই স্থির ছিল, পরবর্তীতে কী হলো, মনে করেন রকেটটা পরবর্তীতে কী হলো, আদিতে তো তার ভরবেগ শূন্য ছিল, পরে তার ভরবেগ কত হয়েছে, ডে এম ভি হয়েছে, না? তো এম ভি যে হয়েছে এটা কি তার ভরবেগের পরিবর্তনটা নির্দেশ করতেছে না, ভরবেগের পরিবর্তন কি এম ভি মাইনাস আদিরটা, তো দুইটা বিয়োগ করলে তো এম ভি হয়। তো এই পরিবর্তনটা কি তার উপর প্রযুক্ত বল এবং হচ্ছে বলের গুণফলের সময়ের গুণফলের যেই সমানুপাতিক, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা যদি হয়, তাহলে এখন দেখেন ওর যেই ভরবেগ হয়েছে, ওর যেই ভরবেগ হয়েছে ডেল এম ইকুয়াল এম ভি ইকুয়াল টু কি মাইনাস ডেল এম ইন্টু ভি, এটা হচ্ছে কি ডেল এম ইন্টু ভি কার থেকে পেলাম, ডেল এম ইন্টু ভি পেলাম হচ্ছে গ্যাস থেকে, গ্যাসের যেই ভরবেগ হয়েছে সেটা ঠিক উল্টা হচ্ছে এটা, তাহলে গ্যাসেরটা জানলে এটার মানও তো আমি জানি, সেম কথাই, ঠিক আছে? তাহলে এটার মানটাকে আমি ইউজ করি, তাহলে মানে ডেল এম ইন্টু ভি ইকুয়াল টু এফ ইন্টু ডেল টি, আমি শুধু মানটা ইউজ করতেছি, ঠিক আছে? তাহলে এই এফটা কি, এই এফ ইকুয়াল টু ডেল এম ভি ডিভাইডেড বাই ডেল টি, এই এফটা হচ্ছে ধাক্কা বা বল, যেই বলের কারণে হচ্ছে আপনার রকেটটা উপরের দিকে উঠতেছে, ঠিক আছে? মানে হচ্ছে এই ডেল এম ভি পরিমাণ গ্যাস বের হওয়ার ফলে বা ভরবেগের পরিবর্তনটা ডেল এম ভি পরিমাণ হওয়ার ফলে সে উপরের দিকে কী হয় একটা ফোর্স দিয়ে আসে, তার ফলে এরও ভরবেগের পরিবর্তন হয়, যেই ফোর্সটা দিয়ে আসে সেটা হচ্ছে এফ, সেই এফ বের করার সিস্টেম হচ্ছে এটা, যে আপনার একটা রকেট কত বলে উপরের দিকে যাচ্ছে সেই এফ ইকুয়াল টু ডেল এম ইন্টু ভি ডিভাইডেড বাই টি, ঠিক আছে? তো আশা করি এটা বুঝতে পারছেন। তারপর আবার একটা জিনিস দেখেন, ডেল এম ডিভাইডেড বাই ডেল টি ইন্টু ভি, এটাকে যদি আমি আলাদা করে লিখি, এই জিনিসটাকে আলাদা করে লিখছি, এই জিনিসটা কী বোঝাচ্ছে, সময়ের সাথে ভরের যেই পরিবর্তনটা, মানে হচ্ছে আপনার গ্যাস নির্গমনের হার বা সময়ের সাথে গ্যাস বের হওয়ার যে হার সেটা নির্দেশ করতেছে এটা। তো আপনাকে অনেক সময় ডেল এম আর ডেল টি দেওয়া থাকে না, আপনাকে বলে যে আপনার মনে করেন এভাবে দেওয়া থাকে যে 32 কেজি পার সেকেন্ড, মানে হচ্ছে সময়ের সাথে বেগ মানে গ্যাস নিঃসরণের হারটা এইভাবে ডাইরেক্ট দেওয়া থাকে, ঠিক আছে? তো ডাইরেক্ট দেওয়া থাকলে আপনার এই ভ্যালুগুলো কিন্তু আর আলাদা করে দরকার নেই, তখন এটাই ডিরেক্ট এটার মধ্যে ইউজ করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা আবার অনেক সময় জিজ্ঞেস করে যে ত্বরণ কত হইতেছে, এটার উপর তো বল হয়েছে, ভালো কথা, বল বের করছেন, তো এটা ত্বরণ কত হয়েছে সেটা বের করেন। তো আমি তো এটার ভর জানি এম, তাহলে এফ ইকুয়াল টু কি এম, এ না এফ তো বের করা শিখলাম, তাহলে এ কত হবে, এ ইকুয়াল টু কত, এফ বাই এম হবে না? তো এফ তো আপনি বের করছেন, এখান থেকে এফ এর মান বের করছেন, এম এর মান জানেন, এখান থেকে হচ্ছে যে আপনি তার ত্বরণটা বের করে ফেলবেন। তো আশা করি বুঝতে পারছেন কী কী বলছি, ভাইকে একটু জানান যে ভাইয়া বুঝছি বা জি ভাইয়া বুঝি নাই, কিছু একটা বলেন আমাকে। আছেন
দেখি কে কে আছেন ভাই একটু জানান। ভাই বুঝতে পারলে জানান জানান কুইক, দেখি দেখি। বুঝেছি ভাইয়া, ধন্যবাদ। দুইজন মাত্র বলছে, ক্লাসের মধ্যে এইসব দিয়েন না ভাইয়া। কি দিছেন ভাইয়া, ব্যাংকিংটা আজকে দেখা দেন? আজকে না ভাইয়া, মানে একটু সিস্টেমে যাই, ঠিক আছে? আর আপনার যদি জরুরি দরকার হয় আপনি আমাকে একটু মেসেঞ্জারে নক করবেন, কোনো অঙ্ক যদি দেওয়ার থাকে অঙ্কটা দিবেন, ভাইয়া ইনশাল্লাহ সলভ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আজকে না, কারণ হচ্ছে একটা সিস্টেমে যাচ্ছি, তো একটা সিরিয়ালে গেলে যারা হচ্ছে নতুন তাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? সেই জন্য আজকে এখানে না দেখাই, অনেকেরই মাথা হ্যাং হয়ে যাবে। বুঝেছি ভাইয়া, ভাইয়া ধন্যবাদ। তো আজকে তাহলে এই পর্যন্ত রাখি, হ্যাঁ। নেক্সট দিন হচ্ছে আমাদের সামান্য কিছু টপিক আছে, তারপরে হচ্ছে জড়তার ভ্রামক। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ভাইয়া জড়তার ভ্রামকটা দেখা দেওয়ার চেষ্টা করব, ভালোভাবে দেখা দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের কাছে কি এই জিনিসটা কঠিন লাগছে? যদি কঠিন লাগে আমাকে বলতে পারেন, তাহলে হচ্ছে আমি আবার হয়তো সহজ করে দেখানোর চেষ্টা করব, যে এই জিনিসটা কঠিন লাগছে এটাকে আমি আরও সহজ করে দেখানোর চেষ্টা করব। কিন্তু আশা করি কঠিন লাগার কথা না। আপনাদের বইয়ের মধ্যে কিছু সিন প্রশ্ন আছে, দেখবেন প্রথমে 30-35টা প্রশ্ন আছে, সবাই আজকে গিয়ে ধুমায় সলভ করা শুরু করবেন। ভাইয়া কিন্তু ম্যাথ না করাইলেও কিন্তু ভাইয়া ম্যাথের কোনটা কীভাবে আসছে না আসছে সেগুলো কিন্তু ভাই বলে দিছি। আপনারা চাইলেই এখন অনেকগুলো ম্যাথ সলভ করে ফেলতে পারবেন, এখনই এক বসায় দেখবেন যে 10-15টা ম্যাথ শেষ হয়ে গেছে। তো আপনারা যদি এটা করেন পরবর্তীতে, তাইলে হচ্ছে যে ভাইয়া হচ্ছে আপনাদেরকে এই সহজ ম্যাথগুলো আর করাবো না, আমরা আরেকটু ডিপের ম্যাথ করবো, ঠিক আছে? আর আপনারা না করলে পরে আমার এটাও করতে হবে আবার, ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা। তো অনেক সময় নিয়ে ফেলছি, তো আপনারা মনে কষ্ট কষ্ট রাখেন না। আর হচ্ছে নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমাদের পরশু দিন, তো পরশু দিন আমি চেষ্টা করবো যদি কালকে একটা ক্লাস নেওয়া যায় আমার জন্য খুবই ভালো হয়, কারণ ঈদ তো সামনে, বাসায় যাব। তো কালকে ক্লাস নিতে পারলে আমি জানাই দেবো ইনশাল্লাহ, আমি আপনাদের সাদাব ভাইয়ের সাথে কথা বলি। আর আপনারাও একটু থাকার চেষ্টা করবেন, আজকে এগুলো একটু ভালোভাবে পড়ে ফেলবেন, নাহলে কালকের ক্লাস কিন্তু বুঝাইতে কষ্ট হয়ে যাবে। আর হচ্ছে যে কালকে ক্লাস নিতে পারলে ভালো, আর না হলে পরশু দিন হবে ইনশাল্লাহ। আপনারা কালকে কি ক্লাস করতে কোনো সমস্যা আছে কি না আমাকে একটু জানান তো ভাইয়া। কালকে যদি ক্লাস নেই আপনাদের কি কোনো সমস্যা হবে একটু জানান আমাকে, জি ভাইয়া সমস্যা হবে বা সমস্যা হবে না একটু জানান। কই পোলাবেন কই ভাইয়া, কিরে ভাই সব কিছু লাগে আমাকে রাইখা, কেউ দেখি কিছু বলে না। কালকে ক্লাস করলে কি সমস্যা আছে নাকি আমার নেট স্লো? কোনো প্রবলেম নাই ভাইয়া, পরশু দিন দেন প্লিজ। আচ্ছা পরশু দিন, ঠিক আছে, সমস্যা নেই পরশু দিন। একজনের সমস্যা হলেও সেটা সমস্যা, ভাইয়ার জন্য দোয়া রাখবেন, সবাই ভালো করে পড়াশোনা করবেন, সাবধানে থাকবেন, করোনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। আর এগুলো একটু সুন্দর করে বুঝে বুঝে পড়বেন, বইয়ের লাইন টু লাইন পড়বেন, এখন অনেক সময় বইয়ের লাইন টু লাইন পড়বেন, ঠিক আছে? একটা মানুষ যদি বুয়েটে মেডিকেলে ভার্সিটিতে সব জায়গায় চান্স পায়, কোনো সমস্যা নেই, সব জায়গায় চান্স পান, ভালো করে পড়েন, হ্যাঁ। পরীক্ষা দেরি হচ্ছে, পড়াশোনাটা একটু ভালো করে গতিবৃদ্ধি করেন। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, যে নিজে যখন পড়ছেন আপনার অনেক ফ্রেন্ডরা কিন্তু এখানে আসে নাই, আপনি চেষ্টা করেন যে তাদেরকে একটু বোঝানোর, তাই আতল বললে আতল বলুক সমস্যা নেই। আপনি যখন তাদেরকে বুঝাবেন তখন হচ্ছে তারা আপনাকে প্রশ্ন করবে, তখন হচ্ছে যে আপনি চিন্তা করে করে উত্তর দিবেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার পড়ানোর কোয়ালিটিও বাড়বে, নিজে কতটুকু বুঝছেন সেটাও বুঝতে পারবেন, ঠিক আছে? তো আশা করি কি বলতে চাইছি বুঝতে পারছেন। সবাই ভাইয়ের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।